শুধু আলেম হলেই শুধু হবে না, আলেমকে অবশ্যই হকপন্থী আলেম হতে হবে। আলেম তো আমরা হাজার হাজার বানাচ্ছি, আলেমরে হলে সবচেয়ে ক্ষতিকর সমাজের, আর আলেমরে সবচেয়ে উপকারী সমাজের। অত আলেম সমাজ তৈরি করতেই হবে, কিন্তু হকপন্থী আলেম তৈরি করতে হবে। কুফুরি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করা আর নাপাক পানি দিয়ে উজু করা সমান। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, ঠিক কুফুরি তন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম কায়েম হয় না। যে ইসলাম তিনজনের উপরে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, সেই ইসলাম কখনো এই বিশাল জামাতকে, এই বিশাল জনগোষ্ঠীকে এমনিতেই এভাবে ছেড়ে রাখার, ছেড়ে থাকার অনুমতি দিতে পারে না। দেখুন, আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে পরকালোন্মুখী করার চেয়ে বরং তাদেরকে পরকাল বিমুখ করে দেওয়া হচ্ছে। একটা সমাজে যখন কুসংস্কার থাকে, যখন শরীয়ত বিরোধী কাজ থাকে, শিরিক বিদআত থাকে, তখন এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তৌহিদ এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা করার যে কাজ, এটাকে বলা হয় সংস্কার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2023-এর দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হচ্ছে। কর্মী ভাইদের প্রতি আমরা আবেদন জানাচ্ছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন, পারস্পরিক কথাবার্তা দয়া করে বন্ধ করুন। সামনের দিক থেকে খালি চেয়ারগুলো পূরণ করুন। সম্মানিত উপস্থিতি, নির্বেজল তাওহীদের ঝান্ডা বাহিয়ে দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2023-এর দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। আল মারকাজুল ইসলামের সালাফি নওদাপাড়া রাজশাহীর ছাত্র আবদুল্লাহ আল নাহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। ارشاد হচ্ছে, আমরা তোমার কাছে তাদের সঠিক খবর বর্ণনা করব। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা তাদের হিদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম আর আমরা তাদেরকে দৃঢ়চিত্ত করেছিলাম। যখন তারা তার কওমের পূজার অনুষ্ঠান থেকে উঠে দাঁড়ালো, অতপর একে একে এক স্থানে জমা হয়ে বলল, আমাদের প্রভু হলেন তিনি
যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা। আমরা কখনোই তাকে ছেড়ে অন্যকে উপাস্য হিসাবে আহ্বান করব না। যদি তা করি সে তবে সেটা হবে একেবারেই অনর্থক কাজ। তারা আরও বলল, ওরা আমাদের স্বজাতি, আল্লাহকে ছেড়ে ওরা অন্যকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে। তাহলে কেন তারা তাদের এসব মাবুদ সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? আর তাদের চেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে? وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله شپریہ کرمی برندو شپریہ کرمی بھائرہ ای پر جائے اسلام جاگرانی اسلام جاگرانی پریوشن کرسا بانگلہ دیش آلہ دیش جو شنگ مہر پور شنگٹنگ جلار شبابوتی والی را شیل پی گوشتی شدشو یاکوب علی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এসো গো বন্ধু পান করি, হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে। এসো আল্লাহরে ধরাতে, এসো গো বন্ধু পান করি, হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে। এসো আল্লাহরে ধরাতে, সন্ত্রাসে আর দুর্নীতিতে বিশ্বটা শক্তি দিয়ে জ্বালব আলো আবার। সন্ত্রাসে আর দুর্নীতিতে বিশ্বটা জাঁধার, আল কোরআনের শক্তি দিয়ে জ্বালব আলো আবার। কভু হারব না হারব না হারব না, কভু হারব না হারব না হারব না, যতদিন আছে প্রাণ এ দেহেতে। এসো গো বন্ধু পান করি, হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে। এসো আল্লাহরে ধরাতে, ইমান হারা মানুষগুলো পড়ছে আজি ধোকায়, সত্যনের ঝান্ডা নিয়ে হব তাদের সহায়। ইমান হারা মানুষগুলো পড়ছে আজি ধোকায়, সত্যনের ঝান্ডা নিয়ে হব তাদের সহায়। ফিরিয়ে আনবই আনবই আনবই, ফিরিয়ে আনবই 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 সহি সুন্নার এই পথে। এসো গো বন্ধু পান করি, হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে। এসো আল্লাহরে ধরাতে, আল্লাহ তুমি সহায় থেকো জীবন চলার পথে, তুমি বিহীন জিহাদ মোদের সফল হবে না যে। আল্লাহ তুমি সহায় থেকো জীবন চলার পথে, তুমি বিহীন জিহাদ মোদের সফল হবে না যে। মোরা জিতবই জিতবই জিতবই,
মোরা জিতবই 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 তুমি যদি থাকো সাথে এসো গো বন্ধু পান করি হাত মিলিয়ে হাতে ওহির বিধান করতে কায়েম আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে এসো আল্লাহরে ধরাতে লিল্লাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ আলহেরার সুরে সুরে যুব সমাজের করণীয় এবং আমাদের কিভাবে পথ চলা উচিত ওহির বিধান কায়েম করতে তারই সুললিত কণ্ঠে আমরা আলহেরার আহ্বান শুনছিলাম। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কর্মী সম্মেলন 2023-এর এ পর্যায়ে আমরা একটি স্লোগান জানি যা আল আউন থেকে, আল আউনেরই, মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ, মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদ শরীফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল আউন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল আউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল আউন হল স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার নাম। আল আউন অর্থ সাহায্য করা। অসহায় মানুষের কঠিন বিপদের মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান যখন অপরিহার্য হয়ে পড়ে, তখন তাকে মাদক মুক্ত নিরাপদ তাজা রক্ত সরবরাহের প্রতিজ্ঞা নিয়ে আল আউন 2017 সালের 23 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে। আমাদের চলগান মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে মানুষের সেবাকেই বলা হয় মানবতা। আর মানব সেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল রোগীকে মুমূর্ষ মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান করে তাকে জীবন বাঁচাতে সাহায্য করা। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া, তোমরা নেকি ও আল্লাহ ভীরুতার কাজে পরস্পর পরস্পরকে সাহায্য করো। সূরা মায়েদা আয়াত নম্বর 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আব্দি মাকানাল আব্দু ফি আউনিল আখি, আল্লাহ বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দিবেন। হাদিস নাম্বার 2699। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। বুখারীর হাদিস নাম্বার 7396। তিনি আরো বলেন, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমার নিকটে ওই ব্যক্তি এমন মনে হয় যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে একটু হেঁটে আসে আমার নিকটে ওই ব্যক্তি আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করলেন যেই পরিমাণ সব হয় কোন ভাইয়ের সাহায্যে হেঁটে আসলে অথবা এগিয়ে আসলেন ওই সমপরিমাণ সব মহান আল্লাহ তাকে দান করবেন সম্মানিত পেয়ারা হাজিরিন তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আপনারা আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার ডোনার বা সদস্য হওয়ার চেষ্টা করুন কেন নয় ধর্ম বর্ণ ভাষা ও অঞ্চল নির্বিশেষে সকল মানুষের রক্তই লাল এর মধ্যে কোনো প্রভেদ নাই রক্ত মানব দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান রক্ত ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না ঠিক মানুষ রক্ত তৈরি করতে পারে না বিজ্ঞানীদের শত চেষ্টা সত্ত্বেও রক্তের বিকল্প উপাদান আজও তৈরি করতে পারেনি তাই মানুষের রক্তের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হবে আমাদেরকে মানুষের রক্তের প্রয়োজনে আমাদেরকেই রক্ত দিতে হবে রক্ত কিনতে পাওয়া যায় না মানুষের শরীর থেকেই আরেকজনকে রক্ত দেওয়ার কাজই হলো আল আউনের আমি আপনাদের প্রতি বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাব আপনার শরীরের তাজা রক্ত আল্লাহর রাস্তায় মানুষকে দান করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন সকলের সুস্বাস্থ্য কামনা করেন সকলকে আল আউনের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল আউন শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা মানুষের তাজা রক্ত দিয়ে যেন আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারি তারই উদ্দেশ্যে মোহতারাম আমিরে জামাত প্রফেসর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মোহতারাম আমিরে জামাত 2017 সালে আলহামদুলিল্লাহ এটা গঠন করে তার ধারাবাহিকতায় বহু উপকার বনু আদম পাচ্ছে আলহামদুলিল্লাহ এ ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আমরা যেন সার্বিক চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম আমিন সম্মানিত সুধি মণ্ডলী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সোহেল সাবেক কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন মুস্তাফিজুর রহমান সোহেল বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023 সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সামনে উপনিষ্ঠ কবিবৃন্দ আজকের এই কর্মী সম্মেলনে আমরা যে উপস্থিত হতে পারলাম যেই মহান রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার তৌফিক দান করেছেন সর্বাগ্রের সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূর পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যার রেখে যাওয়া কর্মপদ্ধতি বাস্তবায়নের জন্য এই নিরলস কর্মপ্রচেষ্টা সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্তভাবে দুরুদ পেশ করি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেও আপনারা যে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে আমরা যারা যুব সংঘের কর্মী তাদের উদ্দেশ্যে একটি কথা আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো আত্মবিশ্বাস যার ইংরেজি শব্দটা সেলফ কনফিডেন্স আপনারা যারা এসেছেন
তাদের উদ্দেশ্যে যারা যুবক তাদের উদ্দেশ্যে বিশেষ করে কথাটা আবাকে মনে করতে হবে যে আবার আত্মবিশ্বাসটা থাকতে হবে অন্যদের আত্মবিশ্বাস এবং মুসলিমদের আত্মবিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে অন্যরা আত্মবিশ্বাস অর্জন করে তার কর্মদক্ষতার মাধ্যমে মুসলিম তার কর্মদক্ষতার পাশাপাশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আত্মবিশ্বাসটা অর্জন করে বলতে দ্বিধা নেই আমরা আমাদের পূর্বসূরীদের যেই আত্মবিশ্বাসটা ছিল এই জায়গা থেকে আমরা অনেকটুকু দূরে সরে চলে এসেছি এর একমাত্র কারণ আমরা যা আমি যা মনে করি এটা হলো আমরা কোরআন এবং সহি হাদিস থেকে অনেকটুকু দূরে সরে চলে গিয়েছি দেখেন আপনি যদি আপনার লক্ষ্যটাকে স্থির করতে না পারেন আপনি যদি আপনার উদ্দেশ্যটা স্থির না হয় আপনার ডেস্টিনেশনটা যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব নয় আর এই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আপনাকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে আপনাকে মনে করতে হবে আমিও পারবো আমাকেও জয়লাভ করতে হবে এই বিক্ষুব্ধ সমাজে কোরআন এবং সহি হাদিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাওহীদের জান্ডাকে যদি উড্ডয়ন করতে চান তাহলে আপনাকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে আপনাকে এইভাবেই আল্লাহ ছেড়ে দেয়নি আমরা জানি সুরা জাজিয়ার 51 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বৃদ্ধি করার জন্য সুরা মুমিনিনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা কি ভেবে নিয়েছ আমরা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আমরা যেহেতু পৃথিবীতে অনার্থক আসেনি আমাদের যেহেতু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই লক্ষ্য উদ্দেশ্যটাকে বাস্তবায়ন যদি আমরা করতে চাই তাহলে আহলে হাদিস আন্দোলন এবং আহলে যুব সংঘের যেই শ্লোগান আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি এই স্লোগানটাতে যদি আমরা ফেরত যেতে পারি কোরআন এবং সহি হাদিসের মর্মমূলে যদি আমরা জমাত হতে পারি আমাদের আত্মবিশ্বাসটা যদি থাকে যে এই কাজের বিনিময়ে আল্লাহ আমাকে বিজয় দান করবে তাহলেই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো সম্মানিত এই যুব সংঘের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ আপনাকে আপনি এমন লোকের কাছে দায়িত্ব দাবাত দিবেন যে আপনার দাবাতটাকে প্রত্যাখ্যান করতে পারে আপনি যদি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেন তাহলে আপনি দাবাতি মজান টিকে থাকা আপনার জন্য কঠিন আপনাকে যদি আপনি মানে অপরাধ থেকে বেঁচে থেকে তওবা করেন তওবা করার পরে এর উপরে দৃঢ় থাকার জন্য আপনাকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে আপনাকে প্রকৃত অর্থে মুসলিম হতে হলে আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন আপনি শুধু জানা মুসলিম নন আপনার জীবনে যদি ইসলামকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে তাই আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা এই গুণটা অর্জন করি যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের আত্মবিশ্বাসটাকে আপনাকে ধরে রাখবো এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই কাজে বরকতদান করে এবং আমাদেরকে বিজয়ী লাভ করান আল্লাহ আমাদের সবাইকে এই মেসেজটা গ্রহণ করে এই জায়গা থেকে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলে আল্লাহুম আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইকে গুরুত্বপূর্ণ নসিহা দেওয়ার জন্যে বিশেষ করে ইমান আনয়নের পরে সেটার উপরে ইস্তেকামা তথা দৃঢ় থাকা বিশেষ করে সংগঠনে দলভুক্ত হওয়ার পরে তার সাথী হয়ে থাকাটাই বড় পরীক্ষার বিষয় হয়ে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে মহান আল্লাহ আমাদেরকে এই সংগঠনের পতাকা তলে দলবদ্ধ হয়ে পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগের তৌফিক দান করুন আমিন কর্মী সম্মেলনের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আহলে হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত সভাপতি ডাক্তার শওকত হাসান জনাবকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে এরকম একটা মহতি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সুপ্রিয় উপস্থিতি
কর্মী সম্মেলন 2023 উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানের সভাপতি এবং দায়িত্বশীল বৃন্দ এবং আমার উপস্থিত ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ডাক্তার শওকত হাসান, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম। কর্মী সম্মেলনে বা যুব সম্মেলনে যুবকদের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার সেই কথা মনে পড়ে যখন আমি মেডিকেলে কয়েকটা হাদিস মুখস্থ করেছিলাম যুবকদের নিয়ে, যে লাতাসুলু কদমা ইবনে আদম, কোনো ব্যক্তি তার একটি ধাপও নড়াতে পারবে না ইয়াউমাল কিয়ামতি, যে হাত্তা ইউসালু আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। তো ওই সময় আমার মুখস্থ হয় যে আয়ন শাবাবিহি ফিমা আবলহ, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ। আর আমরা যদি দেখি যে এই পাঁচটি কথা আরও রাসূল সাল্লাম বলেছেন যে তুমি ইগতানিম খমসান কবলে খমসিন, তুমি পাঁচটি কাজের পূর্বে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিবে, যেটা হচ্ছে যে তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে। আর আমরা জানি যেটা একটা বিখ্যাত হাদিস যে ইউদ্রিবুল্লাহু ফি দিল্লি ইয়াউমালা দিল্লা ইল্লা দিল্লুহু, আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবেন যখন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই সাত প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার হচ্ছে ক্যাটাগরি শাবুন নাশাফি ইবাদতিল্লাহ, ওই যুবক তার যৌবনকার আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এরপরে যখন আমি অ্যারাবিক শিখার জন্য মদিনা বুক পড়লাম, তখন সেখানে একটা সেন্টেন্স পেলাম, আর সেখানে বলা হলো যে মান ফাতা আল্লাযি মাক, ওই যুবকটিকে ফাতা আল্লাযি মাক, তোমার সাথে আছে ওই যুবকটিকে, এটা একটা কোশ্চেন, একটা সেন্টেন্স। আর এই ফাতার আমি দেখলাম সূরা কাহফে, যেটা কিছুক্ষণ আগে এক ছেলে সে রিসাইট করেছে, আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বি রব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তাহলে কিছু সংখ্যক যুবকদের কাহিনী আল্লাহ বলছেন, নাহনু নাকুসু, আমরা তোমাদের কাছে কিচ্ছা বর্ণনা করছি। আমরা কিচ্ছা মানেই মনে করি যে এটা হচ্ছে একটা রিলিভেন্ট কোনো বিষয়, আমরা কিচ্ছা কাহিনী মানি না, কোরআন হাদিস মানি, এটা কিন্তু আমরা বলি। তো কিচ্ছা শব্দটাকেই আমরা একটা রিলিভেন্ট পর্যায়ে নিয়ে গেছি, কিন্তু আল্লাহ কিচ্ছা শব্দ ইউজ করছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক ইন্নাহুম আমানু বি রব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, যে এমন যুবকদের কাহিনী তোমাদের কাছে বর্ণনা করছি যারা ছিল ইমানদার এবং তারা ডিসিশন নিয়েছিল যে প্রচলিত যে জাহিলিয়াত ছিল, শিরক ছিল, তারা বলল যে আমরা লান নাদুয়া মিন দুনহি ইলাহান, আমরা আল্লাহর সাথে কাউকে কী করবো না, ডাকবো না এবং শরিক করবো না। এই জন্য দেখা যাচ্ছে তাদের আল্লাহ কী করেছিলেন, যে ওই কাহিনী চিন্তা করেন যে আসহাবে কাহবের কাহিনী, যে তারা গুহায় তাদেরকে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন এবং তাদের দীর্ঘদিন এই আশ্রয় বজায় রেখেছিলেন। আর আমরা জানি যে বর্তমানে যুবকদের অনেক সমস্যা, তারা সব জায়গাতে যখন দেখবে যে চাকচিক্য, জাহিলেদের চাকচিক্য, ইহুদি নাসারাদের চাকচিক্য, তারা কী হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আজকে যুবকদের অনেক সমস্যা, তাদের বেকারত্বের সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, তাদের নলেজের সমস্যা, তো অনেক ধরনের সমস্যা। আমরা যদি বলি তাদের সমস্যা কীভাবে সমাধান করব, তাহলে একটা কথা বলতে হয় যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, সমস্যা অনেকগুলা। যদি আমরা বলি প্রথমেই যে আমাদের বর্তমান নলেজের একটা সমস্যা, ইলম অর্জন করতে আমরা প্রাথমিকভাবে যখন কিছু ইলম অর্জন করি তখন এটা আমাদের কী করে, পোলারিটিতে নিয়ে যায় আর এলিভেটেড মুড, ম্যানিক ফেজে চলে যাই আমরা। আর ম্যানিয়া আর ডিপ্রেশন দুইটা মিলে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় বাইপোলার ডিজর্ডার। তো একটু নলেজ অর্জন করলাম, করে আমি মনে করছি যে অনেক বেশি আমি নলেজ অর্জন করছি, এবার সে ম্যানিক ফেজে চলে গেছে। হাইপার এলিভেটেড মুডকে বলা হয় ম্যানিক ফেজ, আর এর বিপরীত হচ্ছে ডিপ্রেশন। এই দুইটা প্রান্তিকতাকে বলা হয় বাইপোলার ডিজর্ডার। মনে করেন এক বক্তা বক্তব্য দিচ্ছে আর তার মনে হলো যে আমি এমন একটা তাফসীর লিখব যেটা আসমান ভেদ করে যাবে আর জমিন বিদীর্ণ করে দেবে। তারপর এমন একটা জিনিস তাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে কি আপনি লিখছেন, না বলে যে লিখি নাই, কিন্তু এই যে বক্তব্য দিতে আসে এই ম্যানিক ফেজ তাকে কাজ করছে। ইলমের ক্ষেত্রে এই বিষয়টাও হতে পারে, সম্পদের ক্ষেত্রেও হতে পারে। আমরা সূরা কাহফে দেখি যে আল্লাহ বলছেন দুজন ব্যক্তির কাহিনী বর্ণনা করো, কথা ছলে সে বলল কি আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, ধনে এবং জনে তোমার চেয়ে আমি শক্তিশালী।
আর এটাই তার ধ্বংসের কারণ হয়ে গেল। এবং তার আরো মিনিক ফেস হয়েছিল, সে বলল যে তার বাগানে ঢুকে বলল আমার এই বাগান এটা ধ্বংস হবে না আর কিয়ামত কখনো সংঘটিত হবে না, মিনিক ফেস তার উপরে আবার মিনিক ফেস। ঠিক মুসা আলাইহিসসালাম মিস্টেক সেম মিস্টেক করেছিলেন, তিনি বললেন যে আমি তোমাদের সবচেয়েতে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বলল যে দুই নদীর সঙ্গমস্থলে তুমি যাও। ফাওয়াজাদ আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুনা ইলমা, তাকে একটা স্পেশাল জ্ঞান দান করেছিলাম যেটা খিজির, আর তাকে বলল মুসা আলাইহিসসালাম যে আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে এমন জিনিস শিক্ষা দিবেন যে জ্ঞান আপনার কাছে আছে। আর খিজির তাকে চ্যালেঞ্জ দিলেন ইন্নাকা লান তাসতাদিয়া মাইয়া সাবরা, ইনডিড ইউ উইল নট কিপ প্যাশেন্স, তুমি অবশ্যই ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে যেই বিষয়ে তোমার খবর জানা নাই সেই বিষয়ে তুমি কেমন করে ধৈর্য ধারণ করবে। একটা নবীকে চ্যালেঞ্জ দিচ্ছেন একটা নলেজের ব্যাপারে, স্পেশাল একটা নলেজ যার কাছে আছে। তো আমাদের ক্ষেত্রে যে কীভাবে কাইফে তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কীভাবে ওই বিষয়ে ধৈর্য ধারণ করবেন যেই বিষয়ে আপনার খবরই জানা নাই। মুসা আলাইহিসসালাম একটা নবীকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তার মানে ধনে জনে অথবা নলেজের ক্ষেত্রে যদি আমরা ইউফোরিক মুডে থাকি, ম্যানিক ফেজে থাকি, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বেশি বেশি থেকে বেশি নলেজ অর্জন করতে হবে। আমরা যুবকদের একটা পয়েন্ট আলোচনা করতে যে আমরা সলিউশন দিতে বললাম যে আমাদের এখন বর্তমানে ফজরের পরে সবাই ঘুমাচ্ছে। এক ভাই আমাকে বলল আপনি বলতেছেন যে ফজরের পরে সবাই ঘুমাচ্ছে, অনেকে তো ফজরই পড়তেছে না, এটা যদি হয় সমস্যা তাহলে এই সলিউশন কিন্তু দেওয়া যাচ্ছে না। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা নলেজ অর্জন করছি না, কোরআনের যে বিষয়ে বেসিক নলেজ সেটা অর্জন করার ব্যাপারে আমরা একটু দূরে সরে যাচ্ছি। তাহলে এটা সলিউশন কি? আল্লাহ কোরআনে বলছেন যে ওমানা আরদান দিক্রি বা ইন্দা লহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি এই কোরআন থেকে দূরে সরে যাবে তার দুনিয়ার জীবিকা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে আমাকে অন্ধ করে কেন ওঠানো হলো। ওয়াকদ কুনতু বাসিরা, আমি তো দেখতে পেতাম। ক্বালা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে গেছিল। ফা নাসিতাহা, তুমি সেটা ভুলেছিলে। কাযালিকাল ইয়াউমা তুমসা, আজকে তোমাকেও সেরূপভাবে ভুলে যাওয়া হচ্ছে। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের কোরআনের নলেজ অর্জন করতে হবে। আমরা যদি ইহুদি নাসারাদের চাকচিক্য দেখি আমরা ডিপ্রেসড হয়ে যাই, কিন্তু আল্লাহ আমাদের বলছেন যে এটা দিয়ে ডিপ্রেস হওয়ার কিছু নয়। ওয়ালা তাবু আইনাকা আনহু তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তাদের যে চাকচিক্যতা আছে এটার দিকে চোখ তুলে তাকায়ও না। ওয়ামান আকফান আনকল ভাং জিক্রিনা, তারা আমাদের জিকির থেকে তারা মাহরুম। এবং বলছে ওয়াসবির নাফসাকা মা আল্লা দিন ইয়াদ উনা বিল গদাতি উল আশিয়ি, তাদের সাথে তোমার হৃদয়কে দৃঢ়ভাবে সংযুক্ত করো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে। আর আমরা হতাশ হয়ে যাই আমাদের চাকরির সংকীর্ণতা, ব্যবসার সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা। আর বর্তমানে যে যুবকদের বেশি সমস্যা হচ্ছে, ইন্টারনেটে বেশি বেশি সময় তাদের দৃষ্টি হেফাজত থাকছে না এবং তারা তাদের পর্দা ঠিক মতন মেনটেন করতে পারছে না। আবার কিছু যুবক বলছে যে আমরা বিয়ে করতে পারছি না, ইনকাম নাই, বিয়ে নাই। আর আল্লাহ সলিউশন দিয়েছেন সূরা নূরে যে 24 নম্বর সূরা আয়াত নম্বর 30, সেখানে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থানে হেফাজত করে, তারা যেটা করে সে সম্বন্ধে আল্লাহ অবহিত। ঠিক মুমিন মহিলাদেরও ঠিক একই কথা বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না, মহিলাদেরও যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থানে হেফাজত করে। আর এইটার সলিউশন হিসেবে বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের তোমরা বিয়ে দিয়ে দাও। ইয়া কোনো ফুকরা, যদি তারা নিজেদের দরিদ্র মনে করে, ইগুনিহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার ফাদল দ্বারা তাদেরকে কি করবেন, ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর প্রতি তাকওয়াশীল হই, তাকে অবলম্বন করি, আর আল্লাহ বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরাই হচ্ছে সফল কাম। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য পথ করে দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আর
আমরা যদি দেখি যে ইহুদি নাসারাদের চাকচিক্য এবং তারা বর্তমান নেতৃত্ব স্থানে আছে আমরা এটা নাই তখন আমাদের মধ্যে একটা হতাশা আসে আর আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ কাদাবনা ফিজ জাবুর মিন বাদি যিকরি আনাল আরদ ইয়ারসুহা ইবাদিয়াস সলিহুন নিশ্চয় এই আবেদ বান্দাদের আমি জাবুর কিতাবে লিখে গেছি আমার আবেদ বান্দারাই হবে পৃথিবীর কর্তা কর্তৃত্ব নেতৃত্ব পাবে তারাই আর আমরা বনি ইসরায়েলদের নেতৃত্বের ক্ষেত্রে আমরা দেখি আল্লাহ বলছেন ওয়া জাআলনা তাদের দিয়েছি তাদের বানিয়েছি আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন তাদের দুইটা গুণাবলীর কথা বলা হয়েছে যে তারা ছিল ধৈর্যশীল এবং তারা আল্লাহর আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাসী আর এটা যদি আমরা করি যেটা সূরা কাহফে দেখছি তাদের আশ্রয় দিয়েছেন আল্লাহ তারা শিরক থেকে মুক্ত ছিল আমরা যদি শিরক থেকে মুক্ত থাকি আমরা যদি ধৈর্যশীল হই আর যদি আমরা আল্লাহর প্রতি দৃঢ় ইমানদার হই আল্লাহ আমাদের সফলতা দান করবেন এবং পৃথিবীতে খিলাফত দান করবেন যেমন পূর্ববর্তীদের খিলাফত দান করেছিল আর আমাদেরও আল্লাহ নেতৃত্ব দান করবেন আর সেটাই শেষ কথা আমি বলতে চাই সাথে সাথে এই ইমানের সাথে আমরা যেটা বলি যে ফেইথ অ্যান্ড স্কিল আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে যদি আমরা দক্ষতা বৃদ্ধি পাই তাহলে এই দেশ এবং জনগণের আমরা কল্যাণ করতে পারবো তারই ধারাবাহিকতায় আমরা বলি বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম নই শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম জয়েন উইথ আস বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম অ্যান্ড স্ট্রেংথেন আস আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে দাওয়াতী কাজে কর্মপদ্ধতি অনুসরণের গুরুত্ব দাওয়াতী কাজে কর্মপদ্ধতি অনুসরণের গুরুত্ব এ বিশেষ বিষয়ে বক্তব্য প্রদান করবেন আব্দুর রশিদ আখতার সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বর্তমান সেশনের যুব বিষয়ক সম্পাদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বিশেষ অতিথিবৃন্দ আন্দোলন যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল ও সুধীবৃন্দ আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে সকাল 9টা থেকে এ পর্যন্ত অত্যন্ত মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা শোনা বলার এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী যে নবীর আদর্শ আমাদের কেহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তি দেবে আমরা সেই রাসূলের প্রতি সবাই শ্রদ্ধার সাথে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা আপনারা শুনেছেন যে দাওয়াতি কাজে কর্ম পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমরা স্বাভাবিকভাবে যে কোনো কাজ যদি বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন করতে যাই তাহলে কোনো না কোনো জিনিস আমাদের অনুসরণ করতে হয় আমরা সবাই আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা আমরা তার সৃষ্টিজীব আমরা সর্বপ্রথম
আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করি এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে থাকি অনুসরণ করার বরকত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হয়ে বলে দিয়েছেন তার উপকার এবং অপকার যে তোমরা আমি আল্লাহ যদি ঈমান এনে থাকো তাহলে আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো নইলে তোমাদের আমল বিফলে চলে যাবে আমরা যে কর্ম করব আমরা যে দাওয়াতি কাজ করব এই দাওয়াতি দাওয়াত দেওয়া নেওয়া এই কাজের মধ্যে যদি কল্যাণ পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার আনুগত্য থাকা রাসূলের অনুসরণ থাকা আবশ্যক এইজন্য দাওয়াতি কাজ করতে গেলে তিনটা জিনিস দরকার এক নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করতে গেলে আমি যে বিষয়ে দাওয়াত দেব সেই বিষয়ে আমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে দুই নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করতে গেলে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ যে ওহি পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের জ্ঞান অর্জন করা অতঃপর দাওয়াত দেওয়ার সময়তে অত্যন্ত সুন্দরভাবে মিশ্র ভাষায় মানুষকে আহ্বান করা যদি আমি এলেম অর্জন করলাম কিন্তু আমার ভাষা মিষ্ট নয় তাহলে দাওয়াতি কাজে কোনো বরকত আসবে না সেই জন্য এখানে আমরা কর্মপদ্ধতি অনুসরণের যে গুরুত্ব বুঝিয়েছি বাংলাদেশ আহলেদের যুব সংঘে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে মূলনীতি আছে কর্মসূচি আছে আর সেই কাজগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের একটি কর্মপদ্ধতি নামে একটি বই আছে কারণ আমরা যে কাজটি করব সেই কাজটি অবশ্যই পদ্ধতি হতে হবে সঠিক কারণ হচ্ছে ইবাদত মানুষ করে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি এবং রাসূলের অনুসরণ আমরা আমাদের আমল যদি আল্লাহর কাছে কবুল করা যায় তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের অনুসরণ আবশ্যক ঠিক আমরা একটি সুন্দর সমাজ যদি চাই সুন্দর রাষ্ট্র যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে দাওয়াতি কাজ করতে হবে আর এই কাজ করতে গেলে কর্মপদ্ধতির বিকল্প চিন্তা করা যায় না এই জন্য আমাদের গঠনতন্ত্র আছে কর্মপদ্ধতি আছে এরপরে আমাদের হাদিস ফাউন্ডেশন কর্তৃক এই সাংগঠনিক বিভিন্ন বইপত্র আছে এই বইপত্রের মাধ্যমে আমরা যদি দাওয়াতি কাজ করি তখনই আমরা সফল হতে পারব সফল একজন দায়ী হিসাবে সফল একজন দাওয়াতকারী হিসাবে আমি স্বীকৃতি পাবো ইহকাল এবং পরকালে সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আল্লাহ পাক বলে দিলেন যে হে ইমানদারগণ তোমরা আমার আনুগত্য করো রাসূলের অনুসরণ করো এবং তোমাদের উপরস্থ তোমাদের আমিরের আনুগত্য করো এখানেও একটি বিষয় স্পষ্টভাবে শিক্ষা দিলেন আল্লাহ পাক যে আমাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে রাসূলকে কেন বলা হয়েছে যে প্রত্যেকটি কারণ এই বিশ্বভুবনে একমাত্র অভিন্ন একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়াবাসী তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করো তিনি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আদর্শ তালাশ করে থাকি তবে মনে রাখতে হবে আদর্শবান ব্যক্তি হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো গঠনতন্ত্র গতানুগতিক কোনো কর্মপদ্ধতি প্রণয়নের মাধ্যমে সমাজ সংস্কার করতে চায় না বরং সমাজ সংস্কারের জন্য আমাদেরকে যে কর্মপদ্ধতি যে কাজটি আছে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্নভাবে এই সংগঠনের চড়াই উৎরায় আজকে এই পর্যন্ত কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন সময়তে বিভিন্ন সবলে আমরা আক্রান্ত হয়েছি অবশ্যই আমাদের কর্মপদ্ধতি সামনে রেখে আমরা সব সময়তে শান্তি শৃঙ্খলতার সাথে সমৃদ্ধ সমাজ চাই সমাজকে আমরা কখনো কুলোষ মুক্ত করতে চাইনি এই কুলোষ যুক্ত করতে চাইনি বরং কুলোষ মুক্ত করতে চাই সেটা হচ্ছে আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে
আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি আপনারা জানেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য অতঃপর সমাজ সংস্কার করতে গেলে আমাদের যে চার দফা কর্মসূচি আছে এই চার দফা কর্মসূচির মাধ্যমে আমরা সমাজ সংস্কার করতে চাই পাঁচ দফা মূলনীতি আছে এর মাধ্যমে সমাজ সংস্কার করতে চাই আর এই জ্ঞানের ভান্ডার হিসাবে ছোট্ট একটি বই আমাদের যে কর্মপদ্ধতি আছে আমাদের কর্মী ভাইদের প্রতি আমাদের আহ্বান এই কর্মপদ্ধতি বই পড়লে আমাদের পারিবারিক আমাদের সাপ্তাহিক আমাদের মাসিক তালিমি বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যে শিরক এবং বেদাতের গাঢ় গাঢ় যে রিস মানে বি পড়ে আছে চর পড়ে আছে সেইগুলোকে পরিশুদ্ধ করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ১৯৭৮ সাল থেকে আজ পর্যন্ত মানুষকে সুন্দরভাবে এই গঠনতন্ত্রের মাধ্যমে কর্মপদ্ধতি অনুসরণের মাধ্যমে কাজ করে একটি সুন্দর এবং সমৃদ্ধ তরুণ ও যুবককে যুব শক্তিতে পরিণত করেছে কথা ঠিক কি না কারণ আজ কি বিভিন্ন যুব শক্তি আছে বিভিন্ন যুব সংগঠন আছে কিন্তু তাদের মধ্যে যুব শক্তিতে পরিণত করতে পারে নাই তারা দুনিয়ার লোভ লালসা নেতৃত্ব বিভিন্ন জিনিসের খপ্পরে পড়ে তারা একসময়তে শক্তিশালী আর একসময়তে তারা নিঃস্ব হয়ে যায় আমার বিশ্বাস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যদি এই সংগঠনের নীতিমালার আলোকে সংগঠনের কাজ যদি করে সে যদি এহতেসাব রাখে সে যদি কর্মপদ্ধতির আলোকে কাজ করে সে যদি গঠনতন্ত্রের আলোকে কাজ করে সে যদি আহলে হাদিস আন্দোলন কি ও কেন এই বই পড়ে নিজের ইতিহাস ঐতিহ্যকে সমাজে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায় অবশ্যই সে সফল কাম হয়ে এই সমাজে একজন যোগ্য এবং আদর্শবান যুবক হিসাবে নিজেকে পরিচিত লাভ করাতে পারবে এবং কাল কিয়ামতের ময়দানে বিশ্বনন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে আমরা কি রাজি আছি কাজ করতে ভাই সবাই বলেন আমরা কি রাজি আছি আমরা আমাদের গঠনতন্ত্রের আলোকে কর্মপদ্ধতির আলোকে কাজ করে সমাজে যে শিরক এবং বেদাত আছে এইগুলা দূর করে আমাদের সুখীময় জীবন চাই এতে আপনাদের কোনো আপত্তি আছে যদি না থাকে তাহলে বাড়িতে যে সবাই সংগঠনের কাজ যেটাই করুন না কেন সেটা নীতিমালার আলোকে কর্মপদ্ধতির আলোকে কাজ করবেন তাহলে দেখবেন কাজে বরকত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কর্মী সম্মেলনে আজকে আমরা যে বিষয়টি জানলাম যে দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে এলেম অর্জন করতে হবে সুমিষ্ট ভাষী হতে হবে এবং মানুষের সামনে তথ্য সহ প্রমাণ সহ জিনিস উপস্থাপনা করতে হবে আর আমরা সেইগুলো আমাদের হাদিস ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন সাংগঠনিক বই আছে মোতারাম আমিরে জামাত সহ অন্যান্য লেখকের বই এই বইগুলি আমরা অধ্যয়ন করব এবং তার ভিত্তিতে সমাজ সংস্কার করার জন্য এক একটি বই এক একটি বক্তব্য যেন আমাদের আগামী দিনের কি হয়ে থাকে পাথেয় সঞ্চয় করা সহায়ক হয় এই জন্য সবাইকে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াতি কাজ যেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে এবং দূরদর্শিতার সাথে কাজ করার তৌফিক দান করে এবং সর্বোপরি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চরমপন্থী হব না শৈথিল্যবাদীও হব না বরং আমরা মধ্যমপন্থী হয়ে সবাই মিলে সমাজ সংস্কার করার জন্য আমরা এগিয়ে আসব আপনারা রাজি আছেন আপনারা সবাই কি রাজি আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে কাজ করে এই কাজ কি আপনাদের কাছে সঠিক মনে হয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে কাজ করছে এই কাজ করলে আমরা পরকালে নাজাত পাব এই বিশ্বাস কি আমাদের আছে যদি থেকে থাকে তাহলে আমরা যেন সমস্ত অলসতা বিলাসিতা ছেড়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে আমরা যেন আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লিল্লাহে তাকবীর ঘুমিয়ে গেছেন নাকি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ আলহামদুলিল্লাহ
আপনাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা বলুন তো আমাদের তাওহীদের ডাক আগে আসলো আমাদের কাছে নাকি আত্মহারিকা আমাদের কাছে আগে এসেছে? তাওহীদের ডাক, মাশাআল্লাহ, উত্তর আমরা সঠিক পেয়েছি, আমাদের হাতে রয়েছে তাওহীদের ডাক। আমরা অনেক ক্ষেত্রে তাহারিক যেমন আত্মহারিক যেমন সংগ্রহ করি, এই তাওহীদের ডাককে অনেকেই একেবারেই ভুলে গেছি, যদিও 1978 সালে সর্বপ্রথম আমাদের কাছে তাওহীদের ডাকই আগে এসেছে আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় এসেছে আমাদের কাছে আত্মহারিক, মাসিক আত্মহারিক। আমরা চেষ্টা করব বাংলাদেশ আহলে যুব সংঘের দ্বিমাসিক মুখপত্র তাওহীদের ডাক যেন আমরা প্রত্যেক দুই মাস পরপর সংগ্রহ করি, আমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। এবং আশা রাখছি আমরা আলহামদুলিল্লাহ আত্মহারিকের অনেকটা আদলে এবং বিভিন্ন তথ্য এবং তত্ত্ব সমৃদ্ধভাবেই নিয়মিত দ্বিমাসিক তাওহীদের ডাক প্রকাশিত হচ্ছে, আপনারা বুক স্টল থেকে সংগ্রহ করবেন এবং যুব সংঘের ভাইরা যারা আছেন তারা সকলে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটি ঘোষণা, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় ও তাবলিগ ইজতেমা ময়দানের জমি ক্রয় প্রকল্প বাবদ যে আমরা সহযোগিতা আপনাদের কাছে চেয়ে আসছি আলহামদুলিল্লাহ, তার সহযোগিতা চলমান। এর দাতা সদস্য ফর্ম এখানে আমাদের আইটি বিভাগে পাওয়া যাবে, সাথে সাথে আমাদের ওখানে যে বুক স্টল রয়েছে সেখানেও পাওয়া যাবে। শুধুমাত্র যারা দাতা সদস্য হবেন তারা এটা পূরণ করবেন বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং সাদাকা জারিয়ায় অংশগ্রহণ করবেন এ আকুতি এবং আকুল আবেদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, যদিও মানুষ এখন বানর শুকর আরও বিভিন্ন প্রাণীর বিভিন্ন জিন থেকে আরও বিভিন্ন উদ্গঠন থেকে সৃজিত হয়েছে, এভাবে বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন তথ্য বিভিন্নভাবে মানুষকে বিশেষ করে কোমলমতি বাচ্চাদেরকে এই আদর্শ শিক্ষা দিচ্ছে, যদিও আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তার ওহির পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রকাশনা রেখেছে, সাথে সাথে শিক্ষা বোর্ড, বিশেষ করে শিক্ষা বোর্ডের উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যেন ছোট্ট বাচ্চা ছোটবেলা থেকেই শিখতে পারে, তারই ধারাবাহিকতায় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। শতাধিক প্রতিষ্ঠান আমাদের শিক্ষা বোর্ডের আওতাধীন নিবন্ধিত হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ভাই মোহাম্মদ আব্দুন নূর। ভাই মোহাম্মদ আব্দুন নূর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকাল আল্লাহ তাআলা ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা نستাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কর্মী সম্মেলন বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023-এ আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমার পূর্ববর্তী আলোচক ভাই আক্তার আব্দুর রশিদ আক্তার ভাই, উনি যেই বিষয়ে আলোচনা করলেন কর্মপদ্ধতি নিয়ে, আপনারা জানেন আমাদের কর্মপদ্ধতি কয়টা, মানে কর্মসূচি কয়টা, আমাদের চারটা কর্মসূচি। আমার সাথে সবাই বলেন প্রথম দফা কর্মসূচির নাম কি? তাবলিগ, মানে কি প্রচার। আমরা তো কমবেশ সবাই একটা অন্তত হাদিস হলো আমরা জানি, এখানে এমন কোনো ব্যক্তি নাই যে একটা হাদিসও জানি না, তাই না? তার মানে কি যে যতটুকু বিশুদ্ধভাবে একটা হাদিস জানি সেটা কী করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। দুই নম্বর কী জানি আমরা কর্মসূচি? তানজিম বা সংগঠন, আমাদেরকে সংগঠিত হতে হবে। এর জন্য কি আমাদের কোনো আপত্তি আছে নাকি? এখানে আমরা সংগঠনের সাথে যুক্ত আছি তাই আমাদের আপত্তি নেই, কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আজকে, মানে আমার এক ব্যক্তিগত বিষয় আমি বলি, আমার কাছে মনে হয় যেহেতু সাংগঠনিক একটা গঠনতান্ত্রিক সিস্টেম ফলো করে নেতৃত্ব দেওয়া বা নেতা হওয়া এটা একটা টাফ ব্যাপার, তো যেহেতু এটা টাফ ব্যাপার, তো টাফ ব্যাপারটা গ্রহণ না করে আমরা করছি কি, নিজস্ব একটা ফাউন্ডেশন করতেছি, একটা টিভি খুলতেছি, টিভির একটা পরিচালক হয়ে যাচ্ছি, এটা কি সহজ বিষয় না? তা আমি কোনটা গ্রহণ করবো, এই গঠনতান্ত্রিক পদ্ধতি ফলো করবো নাকি একটা ফাউন্ডেশন একটা টিভি খুলে আমি একটা পরিচালক হয়ে গেলাম সেটা করবো? আমাদের কিন্তু পার্শ্ববর্তী যারা আছে তারা কিন্তু ঠিক এই কাজটাই করছে, এই জন্য তারা সাংগঠনিক এই কাঠামোটাকে তারা কিন্তু পছন্দ করছে না। তো আমরা কি তাই করবো নাকি আমাদের যে কর্মপদ্ধতি যে সংগঠন করা এই সংগঠন করবো, কোনটা?
তিন নম্বর কি তারবিয়াত বা প্রশিক্ষণ আমরা কি প্রশিক্ষণ নেই না প্রশিক্ষণ দেই না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যেটা আমি প্রায় একটা কথা বলি যে আমাদেরকে প্রশিক্ষিত করবে কে আমাদেরকে যোগ্য করে গড়ে তুলবে কার আজকে যারা বক্তা যারা আজকে শেখ তারা তো বক্তব্য করে পকেটে টাকা নিয়ে চলে যায় তারা কি আমাদেরকে সময় দেয় প্রশিক্ষণের জন্য আমাদের প্রশিক্ষণের জন্য সময় দিতে হবে না আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের যুব সংঘ হালিদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশের প্রায় তৃণমূল পর্যায়ে আমাদের প্রশিক্ষণের কর্মসূচি আলহামদুলিল্লাহ অব্যাহত আছে চার নম্বর কর্মসূচির নাম কি আমাদের তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার মূলত সমাজ সংস্কারটাই আমাদের মূল লক্ষ্য এই জন্যই আমাদের এই তিনটা প্যাটার্ন তিনটা কাজ আমাদের করতে হয় সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা বিষয়কে প্রাধান্য দিই বলেন তো তিনটা বিষয়ের নাম কি কি একটা হচ্ছে শিক্ষা দুই নম্বর অর্থনৈতিক সংস্কার আরেকটা কি সংস্কার নেতৃত্বের সংস্কার আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের মধ্যে যে নেতৃত্বের সংস্কারটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ সাংগঠনিকভাবে আমাদের মধ্যে গড়ে উঠছে না তাহলে নেতৃত্বের সংস্কার হচ্ছে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আপনারা জানেন যে আমরাই সব জায়গায় গ্রামে গঞ্জে কোশরের যে একটা গুরুত্ব এটা মানুষের কাছে তুলে ধরি না এটা কি অর্থনৈতিক সংস্কার নয় জাকাতের গুরুত্বকে তুলে ধরি না তুলে ধরি এই যে অর্থনৈতিক সংস্কার আমরা করার চেষ্টা করছি কিন্তু আমাদের শিক্ষা সংস্কারের জন্য আমরা আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালিয়ে আসছিলাম কিন্তু একটা কাঠামোগতভাবে একটা বোর্ডের অধীনে থেকে যে শিক্ষা সংস্কার করার জন্য যে একটা প্রচেষ্টা একটা বৃহত্তর প্রচেষ্টা এটা কিন্তু আমাদের ইতিপূর্বে ছিল না এখন কিন্তু আছে তার নাম জানেন আপনারা বলেন নাম বলেন সবাই জানেন তো না তার নাম কি ওটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশে এই মেসেজটা দিতে চাই যে আমাদের সন্তানদেরকে জাকাত কত টাকা থাকলে জাকাত কত নিসাব পরিমাণ থাকলে জাকাত খরচ হয় এইটা আমাদের শেখানো উচিত ছিল কত টাকা কি থাকলে কত বছর পর কত সুদ হয় এটা আমাদের জানার ইচ্ছা ছিল না এটা আমাদের মুসলমান দেশে এটা আমাদের জানার প্রয়োজনও ছিল আমাদের প্রয়োজন ছিল যে কত পরিমাণ যদি ধান প্রতি মানে প্রত্যেক ফসলে কত মন ধান হলে ওসর হবে এটা আমার জানার দরকার ছিল বছর ঘুরে কত স্বর্ণ কি পরিমাণ থাকলে আমার জাকাত দেওয়া লাগবে সেটা আমার জানা জরুরি ছিল আমার এটা জানা জরুরি ছিল না যে এক বছর পর সুদে আসলে কত টাকা হবে এটা ব্যাংকিং সিস্টেম আমাকে বাধ্য করে শেখানো হচ্ছে কিন্তু এটা কিন্তু মুসলমান হিসেবে আমাদের কিন্তু এটা শেখার প্রয়োজন ছিল না তাই আমরা এই শিক্ষা বোর্ডের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের যে যে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমাদের প্রথম টার্গেট যে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা বৃহত্তর পরিসরে এমনকি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমাদের এই বইগুলো প্রণয়ন করা আপনারা জানেন প্রায় জায়গায় যে এই কথাগুলো বলার চেষ্টা করি যে আসলে আল্লাহ তাআলা যে প্রথম যে আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতটা নাজিল করলেন সেটার নাম কি ছিল সেই ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক যে আল্লাহ তাআলা বলছেন পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে কিন্তু সেখানে দেখেন আমরা ছোট্ট একটা বাচ্চা যখন আমরা লেখাপড়া করছি সেখানে আমরা যে কিন্তু রবের সন্ধান পাইনি আমরা কিন্তু সেখান থেকে রবের সন্ধানের কোনো কিছু পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শিশু শ্রেণীর যে ছোট্ট শ্রেণীর যে বই সেই বইয়ে কিন্তু আমরা এখানে এখন শেখাচ্ছি কি আমরা শেখাচ্ছি শরীয়তে অসুখ অসুখ হলে ওষুধ খাই আর শরীয়তে আল্লাহ আল্লাহর কাছে মুক্তি চাই এটা কি বিপ্লব নয় আপনি দেখেন আমরা কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু আয়াত মানাচ্ছি তাকে সেটা কি আমরা প্রতিদিন যেটা বলি যে ইয়াকা নাবুদু পরে কি ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত বন্দেগি করি এবং শুধুমাত্র তোমারই কাছে কি করি সাহায্য প্রার্থনা করি তো এই সাহায্য প্রার্থনাটা বাচ্চাটা শিখতেছে না তো এটা কি আপনারা কি সবাই একমত যে এই এই আন্দোলনটা বৃহত্তর পরিসরে সর্বব্যাপী এটার প্রচার প্রসার হওয়া দরকার আপনারা কি একমত এবং আপনাদের সামনে আমি আরেকটা কথা বলবো যে দেখেন আমাদের অনেক সময় আমলের যে সংস্কার এটাকে আপনারা মনে করেন না যে আপনার ছোট্ট শিশু বাচ্চাটা আপনার একটা ভুল আমল শিখিয়ে দেবে আপনাকে এমনও তো হতে পারে যে আপনি অনেক সময় বাম হাতে পানি খাচ্ছেন বা বাম হাতে কোনো একটা খাবার আপনি খাইতে যাচ্ছেন তখন আপনার ছোট্ট সোনামণিটা যদি আপনাকে বাধা দেয় যদি বলে বাবা আমি ছোটোবেলায় আমি তো এই শিশু শ্রেণীর বাংলা বই আমি পড়ছি যে কতে কোরআন কোরআন পড়ো দিনে রাতে আর খতে খাবার খাবার খাও ডান হাতে তখন সে যদি বলে যে আমি ছোটোবেলা থেকে পড়তেছি যে খতে খাবার খাবার খাও ডান হাতে তুমি বাম হাতে পানি নিছো কেন এটা কি আপনার জন্য ভালো লাগার বিষয় হবে না তো আপনারা কি চাইবেন এটা যে এই শিক্ষা বোর্ডের কাঠামোটা আরও সর্বব্যাপী সবার কাছে ছড়িয়ে যাক শুধুমাত্র আমাদের ঘরানার মধ্যেই স্থায়ী না থাক বরং আমাদের যারা প্যারালাল যারা আছে তাদের কাছেও আমরা আমাদের এই দাওয়াতটা আমাদের মেসেজটা আমরা ছড়িয়ে দিই আমরা কি পারবো না ইনশাল্লাহ দায়িত্ব পালন করতে আর আপনি যদি দেখেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নাস্তিক্যবাদের যে একটা সরাসরি
সেখানে যে লেখাপড়ার নামে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিশেষ করে তাওহীদ রিসালাত এবং আখিরাতের যে কোনো বালায় নেই সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের যিনি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উনি বেশ কিছুদিন আগে তিনি আমাদের তাওহীদের ডাকে একটা সম্পাদকীয় লিখছিলেন সম্পাদকীয় নাম ছিল বিশ্ববিদ্যালয়গুলো কবে হবে প্রকৃত বিদ্যার আলোয় সেখানে তিনি একটা কথা বলছিলেন সেই কথার সাথে আপনারা একমত কিনা আমার সাথে সমস্যার জবাব দিলেন তিনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় এখন আর জ্ঞান কেন্দ্র নয় বরং নিছক সার্টিফিকেট বিতরণ কেন্দ্রে পরিণত হয়েছে এই কথা ঠিক না এখন আমরা চাচ্ছি সেখানে আপনারা জানেন মোহাম্মদ আমিরুল জামাতের অনেক বড় একটা স্বপ্ন যে তিনি দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের মতো একবারে উচ্চ জ্ঞান অর্জন করার একটা কেন্দ্র তিনি গড়ে তুলতে চান আপনারা কি যদি আমাদেরকে সহযোগিতা না করেন এই ছোট্ট এই শিক্ষা বোর্ডের ছোট্ট পরিসরটাকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সমস্ত বিষয় সংস্কার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আপনারা আমরাই কিন্তু সবচেয়ে বড় সহযোগী হতে পারি আজকে যদি এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে আমরা ফিরতে পারি যে আগামী দিনে আমরা এখান থেকে এমন একটা প্রতিজ্ঞা নিয়ে যাবো যে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই শিক্ষা বোর্ডকে আমরা উচ্চ যত কম সময় সম্ভব আমরা সব জায়গায় এটার মেসেজটা ছড়িয়ে দেবো দেখা যাবে অনেক মাঝাবি মানুষ তারাও তো চায় তাদের সন্তান ওই আপনার ওই আমাদের যে মানে কবিতা যে আমাদের ছোটবেলায় যে কবিতা আছে না যে আতাবাসের তোতা পাখি ডালিম গাছে মো এত দেখি তবু কথা কও না কেন বউ এই যে বউয়ের সন্ধান না দিয়ে তারা যেন সৃষ্টিকর্তার সন্ধান পাক এটা তো তারাও চাইবে না আমার বিশ্বাস ইনশাআল্লাহ যদি আমরা সব জায়গায় সবাই যদি আমরা এই দায়িত্ব পালন করি দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা এই শিক্ষা বোর্ডটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সাথে সংযুক্ত থেকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং পার্শ্ববর্তী যে আমাদের বাইরের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক এবং এই শিক্ষা বোর্ডের কার্যক্রমকে আমরা সবাই মিলে যেন বলিষ্ঠভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন আল্লাহু আমিন এইগুলি আমি আমার আলোচনা আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় সমকালীন ফিতনা জামাআত বাইআত আহলে কোরআন এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ আহলে যুব সংঘের সাবেক সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব মুহতারামকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন সুরাতুল হুজরাত 15 নম্বর আয়াত নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এক ঝাঁক প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এই পড়ন্ত দুপুরে নির্ভেজাল তাওহীদ এবং সহি সুন্নাকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করার মনোবাসনা নিয়ে আজকে আমরা এই রাজশাহীর প্রাণকেন্দ্রে জেলা পরিষদ মিলনায়তনে এসে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত কম বিষয়টা অনেক লম্বা আমি সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাইব বর্তমানে সারা বিশ্বব্যাপী যে পুঁজিবাদী বস্তুবাদী সভ্যতার যে চ্যালেঞ্জ এতদিন ধরে আমরা মোকাবেলা করে আসছিলাম সেই সাথে ধর্মীয় জাহেলিয়াতের যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আসছিলাম সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আজও পর্যন্ত আমরা সমানভাবে সমান চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় এই জন্য যে আমরা এতদিন পর্যন্ত এখনও টিকে আছি
এবং শুধু টিকে নেই আলহামদুলিল্লাহ বলা যেতে পারে বাংলাদেশের বুকে এখন অন্ততপক্ষে এটুকু আমাদের যুব সমাজের কাছে অথবা যারা দিনদার মানুষ রয়েছেন সচেতন মানুষ যারা রয়েছেন তাদের কাছে অন্তত এটা স্পষ্ট হয়ে গেছে বর্তমান যে পুঁজিবাদী বস্তুবাদী যে সভ্যতা এই সভ্যতা কখনো মানবতার কল্যাণে আসতে পারে না বর্তমান যে ধর্মীয় জাহেলিয়াত চলছে এই ধর্মীয় জাহেলিয়াত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার পেতে হবে অন্ততপক্ষে এই অনুভূতি আজকে সমাজের সর্বস্তরে কিন্তু আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে আর এজন্য এখন আমরা জোর গলায় বলতে পারছি যে আহলে হাদিস আন্দোলনকে শুধু ধর্মীয় আন্দোলন নয় ধর্মীয় সংস্কার আন্দোলন নয় এটিকে একটি গণ আন্দোলনে পরিণত করুন সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন কোনো গতানুগতিক আন্দোলন নয় এটি আমরা সর্বদা বলে এসেছি এটা একটি সমাজ সংস্কার আন্দোলন এই সংস্কার আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিককালে শুরু হওয়া একটি আন্দোলনের নাম নয় এটা কোনো দলের নিজস্ব প্রচেষ্টা বরকত নয় বরং আহলে হাদিস আন্দোলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে চলে আসা একটি ইসলামী আন্দোলনের নাম নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম যেই আন্দোলন ধারাবাহিকভাবে বিভিন্ন যুগে বিভিন্ন মহামনীষীদের প্রচেষ্টায় এই পর্যন্ত এসে পৌঁছেছে এবং সেই প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সমাজ সংস্কার আন্দোলন সম্মানিত উপস্থিতি এই সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা এবং বায়াতের মাধ্যম দিয়ে সেটাকে আরও শক্তিশালী একটি মানে কমিটেড একটি আন্দোলনে পরিণত করার একটা প্রচেষ্টা এটা হচ্ছে এই সংস্কার আন্দোলনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের মধ্যে অনেকেই মনে করি যে জামাতবদ্ধ প্রচেষ্টার কথা আমরা এই জন্যই বলি যেন আমাদের দলটা আমরা ভারী করতে পারি অনেক মানুষ আমাদের দলে হয় ফলে আমরা কি বলি গতানুগতিক একটা শক্তিশালী দলে যেন আমরা পরিণত হই সম্মানিত উপস্থিতি জামাতবদ্ধ আন্দোলনের মৌলিক অর্থ মৌলিক আদর্শ মৌলিক যে বিষয়বস্তুটা সেটাই আমরা আজকে ভুলে বসতে শুরু করেছি এই ভুলে বসতে বসার কারণেই জামাতবদ্ধ জীবনের গুরুত্বটাকে আমরা একেবারে ছেলেখেলায় পরিণত করেছি মনে করেছি এটা শুধু দলাদলি করার একটা বিষয় পারস্পরিক এখতলাফ করার একটা বিষয় একটা অনৈক্য সৃষ্টি করার বিষয় এটাকে আমরা এমন বিষয় মনে করেছি যে এটা জায়েজ এটা করা যেতে পারে যদি এখতলাফ না হয় অনৈক্য সৃষ্টি না হয় তাহলে জায়েজ অথচ এটা যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে যে বারবার এটা এই বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন সেই বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি নাই আমরা মনে করেছি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু ঐক্যবদ্ধ হব কিভাবে এই বিষয়টা আমাদের বুঝতে বড়ই কষ্ট হচ্ছে মসজিদে যে আমরা সবাইকে বললাম বা সামগ্রিকভাবে বললাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করা দরকার তারপরে আমরা মসজিদে সবাই মিলে একত্রিত হলাম তারপরে নিজে নিজে একা একা সালাত আদায় করলাম এইটাকে কখনো জামাত বলা যাবে এই জামাতের যদি একজন আমির না থাকে এখানে যদি একটা আনুগত্য না থাকে এই প্ল্যাটফর্ম যদি একটা একটা কাঠামোবদ্ধ প্ল্যাটফর্মে পরিণত না হয় এটাকে কখনো জামাত বলা যাবে ঐক্যবদ্ধ হবেন বটে আপনি কিন্তু এটা জামাতবদ্ধ আন্দোলন বলার কোনো সুযোগ থাকবে না কারণ এখানে কোনো নির্দিষ্ট নির্দেশদাতা নেই এখানে আনুগত্য করার কেউ নেই এখানে যে যার মতো চলছে একসাথে থাকে বটে একসাথে খায় বটে কিন্তু কখনো এটাকে আমরা জামাতবদ্ধ প্রচেষ্টা বলতে পারি না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মনে করেছি এখন সবাই আমরা এক প্ল্যাটফর্মে একটা স্টেজে দাঁড়াবো আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম এটার নাম তো ঐক্যবদ্ধ হওয়া নয় এটা একসাথে বসার নাম হতে পারে কিন্তু এটাকে জামাতবদ্ধ প্রচেষ্টার অংশ হিসাবে কখনোই কল্পনা করার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি জামাতবদ্ধ জীবন আসলে কি জামাতবদ্ধ জীবনটা হচ্ছে একটা মানুষের ফিতরাতি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে আমাদের কাছে যে দিনকে প্রেরণ করেছেন এই দিনটা হচ্ছে ফিতরাতের দিন বলা হয় স্বভাব ধর্ম বলা হয় কারণ মানুষের স্বভাবের সাথে এর একটা সামঞ্জস্য আছে আজকে যে আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি সমাজবদ্ধ হতে চাচ্ছি এটা মূলত আমাদের একটা ফিতরাতি বৈশিষ্ট্য শুধুমাত্র আমাদের না আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির একটা ফিতরাতি বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকা যেই এলাকায় যেই জিনিস বেশি থাকবে আপনি দেখবেন সেখানে সেই জিনিস বেশি একটা এলাকায় হাঙর বেশি আছে সেখানে দেখবেন শুধুই হাঙর এক এলাকাতে একটা সমুদ্রে একটা স্থানে দেখবেন ডলফিন আছে শুধুই সেখানে ডলফিন তার মানে কি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জিনিস ঐক্যবদ্ধ থাকবে এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা নিজাম এই নিজামকে আমরা চাইলেই অস্বীকার করতে পারবো না আর এই কারণেই আমরা দেখি যারা মনে করেন সংগঠন করা হারাম তারাও কিন্তু সংঘবদ্ধ হয়তো তারা
হয়তো তারা ব্যক্তি সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ। আমরা যে জাতীয় সংগঠনের কথা বলছি, জাতীয় সংগঠনকে তারা হারাম করে বসেছেন বটে, কিন্তু তারা কিন্তু একটা ব্যক্তি সংগঠনের অধীনেই আছেন, সেটা বুঝে হোক আর না বুঝেই হোক। কারণ এটা ফিতরাতান ধর্ম, এটা মানুষের স্বভাব ধর্ম, এটা হতেই হবে, এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, এজন্যই ইমাম ইবনু তাইমিয়া, যদিও তিনি অষ্টম শতকের একজন মনীষী, তিনি তার আসিয়াস আর শরঈয়া গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, সেই গ্রন্থে তিনি স্পষ্ট ভাষায় বলছেন মানুষ ঐক্যবদ্ধ হবে যে কোনো ভালো কাজের জন্য, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা সালাসাতুন ফি সাফারিন ফালিউআমিরু আহাদাহুম, যখন তিনজন ব্যক্তি একটা সফরের মধ্যে থাকবে তখনও যেন একজন ব্যক্তি সেখানে নেতা হয়, একজন ব্যক্তিকে যেন সেখানে নেতা বানানো হয়। ইমাম ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ রাসূল মাত্র তিনজনকেও যখন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, একজন ইমারতের অধীনে থাকতে বলেছেন, এর অর্থ এটাই দাঁড়ায় যে সমাজের যে কোনো নেতৃত্বের জায়গায়, যে কোনো ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় অবশ্যই ইমারত থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারকে অপরিহার্য করে দিয়েছেন, সেজন্য এই দায়িত্ব যদি আমরা আঞ্জাম দিতে চাই আমাদের মধ্যে অবশ্যই কুওয়া থাকতে হবে, আমাদের মধ্যে অবশ্যই ইমারা থাকতে হবে। এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য অষ্টম শতকে, যখন আল ইমাম আল আম্মা ইমাম আল আল খাসা এর ধারণা তখন তৈরি হয়নি, তখন একটাই ইমামত ছিল, একটাই ইমারত ছিল, সেটা হচ্ছে ইমামতে আম্মা বা খেলাফা। কিন্তু আজকের যুগে এসে যখন ইমামতে আম্মা চলে গেছে, তখন যে ইমামতে খাসার ক্ষেত্রেও তিনি যে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, সেটাই আমরা তার সিয়াসা শরঈয়া যে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেই গ্রন্থে আমরা আটশো শতকেই আমরা এই মেসেজটা কিন্তু পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মার যেটা কর্তব্য সেটা হচ্ছে যদি তাদের আমির না থাকে আমির একজন নির্ধারণ করা। কারণ মুসলিম উম্মা কখনো বিশৃঙ্খল জাতি হতে পারে না, মুসলিম উম্মা কখনো বিশৃঙ্খলভাবে চলতে পারে না, এই জন্য তাদেরকে অবশ্যই একজন আমির, একজন নেতা নিয়োগ করাটা তাদের জন্য জরুরি কর্তব্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা নেতা তাদেরকেও তোমরা অনুসরণ করো। কেন বলছেন? কারণ একটা চেইন অফ কমান্ড প্রকৃতিতে যেমন আছে, নেচারে যেমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাও যেন এই চেইন অফ কমান্ড অনুযায়ী চলে, সেটার জন্য বা সুশৃঙ্খলভাবে চলে, সেজন্য একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেঁধে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ্দিন আন নাসিহা, দিন মানেই হচ্ছে নসিহতের নাম, আর দিন আন নাসিহা, দিন মানেই হচ্ছে নসিহতের নাম। কালু লিমানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসূল কার জন্য নসিহত, আল্লাহ রাসূল বললেন লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলহি তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন এবং মুসলমানদের মধ্যে যারা ইমাম থাকবেন, যারা নেতা থাকবেন তাদের জন্যও নসিহত করতে হবে, ওয়া আইম্মাতিহিম এবং তাদের সাধারণ মানুষের জন্য। এই নসিহত এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নয়, এই নসিহত শুধুমাত্র যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে খেলাফত কায়েম থাকবে ততদিন নয়, যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে থাকবে, একজন মুসলমান যদি পৃথিবীতে থাকে তবুও তার জন্য কর্তব্য হবে এই নেতৃত্বের ফ্রেমওয়ার্কটাকে তারা যেন সুসংহত রাখে। কারণ এটা তাদের ঐক্যের প্রতীক, এটা তাদের টিকে থাকার প্রতীক, এটা তাদের শক্তির প্রতীক, এটা তাদের সভ্যতার প্রতীক, এটা তাদের শৃঙ্খলার প্রতীক। এই প্রতীক তাদেরকে রক্ষা করতেই হবে তাদের সভ্যতার বিনির্মাণের স্বার্থে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন, আমি শুধুমাত্র এটুকু বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছিলেন, আপনারা জানেন মারা যাওয়ার পরে তার মৃত্যুর পরে কতদিন পরে তাকে দাফন করা হয়েছিল আপনারা জানেন? 3 দিন পরে তাকে দাফন করা হয়েছিল। কেন দাফন করা হয়েছিল 3 দিন পরে এটা কি আমরা জানি? পরবর্তী নেতৃত্ব কে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু না অন্য কেউ, এই বিষয়টা নির্ধারণ করা যাচ্ছিল না, ফয়সালা করা যাচ্ছিল না। এই জন্য আল্লাহ রসুলকে পর্যন্ত 3 দিন পর্যন্ত তার দাফন কার্য সমাধা করা যায়নি। তার মানে মুসলিম উম্মাহ কতটা গুরুত্ব দিয়েছিল তাদের পরবর্তী নেতৃত্ব নিয়ে আসার জন্য। অথচ আজকে আমরা মনে করি নেতৃত্ব এগুলো হেলা খেলার বিষয়, নেতৃত্ব যারা আছেন তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নেতৃত্ব দেন, বা কী বলে বর্তমানে এই যে রাজনীতির পরিস্থিতি দেখে তারা এটাকে মেলাতে চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ থাকার জন্য বহু জায়গায় উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মাস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা সত্যসেবী, যারা সত্যের পথে চলে,
তোমরা তাদের সাথে থাকো সূরা তাওবা 140 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি তুমি তোমার নিজেকে তাদের সাথে ধরে রাখো যারা সকাল এবং সন্ধ্যায় প্রভুকে তাদের প্রভুকে ডাকে তাদের সাথে আমাদের থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সিসাঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যুদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন নিশ্চয়ই জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন আল্লাহ রাসূল আরো বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআ যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন অবশ্যই জামাতবদ্ধ জীবন ধারণ করার চেষ্টা করে চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে ফিতনা থেকে রক্ষা করা নিজেকে ফিতনা থেকে রক্ষা করার জন্য জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ তার নসিহত হুযায়ফা ইবনে ইয়ামানের হাদিসটা আমরা সবাই মোটামুটি জানি সহিহ বুখারী সহ সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসটা অত্যন্ত মানে আলোচিতভাবে এসেছে সেই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূলকে যখন হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করছেন হে আল্লাহর রাসূল যখন ফিতনার যুগ চলে আসবে সেই সময় আমাদের করণীয় কী হবে আমরা কী করব আল্লাহ রাসূল তাদের তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম তুমি অবশ্যই মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের যারা ইমাম থাকবে নেতা থাকবে তাদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে আল্লাহ রাসূলকে তখন হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করলেন যে ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন যদি মুসলিম উম্মার কোনো জামাতই নাই ওয়ালা ইমাম তাদের কোনো ইমামও নাই এই অবস্থায় তোমরা কী করবে তখন আল্লাহ রাসূল বললেন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা এই সময় যত এই সমস্ত বাতিল দল রয়েছে সেই বাতিল দলগুলোর সবগুলোকে তোমরা ছুঁড়ে ফেলে দাও তাদের থেকে দূরে চলে আসো এবং নিজেকে গাছের নিচে হলেও আঁকড়ে রাখো তো যেন তোমরা ফেতনা থেকে বাঁচতে পারো এই হাদিসের শেষ অংশে যে বিষয়গুলি বলা হয়েছে আজকে আমাদের এই বিষয়গুলো একটু ভেবে দেখা দরকার কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনার যুগে ফেতনার জামানায় জামাতবদ্ধ থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে নসিহত করলেন এ বিষয়ে সংক্ষিপ্ত কথা এটুকুই বলা যায় যে এই হাদিসে জামাত বলতে আসলে কী বোঝানো হয়েছে অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন কেউ বলছেন এটা হচ্ছে জামাতুস সাহাবা কেউ বলছেন এটা হচ্ছে এমনি ঐক্যবদ্ধ থাকা কেউ বলছেন এটা হচ্ছে জামাতুল আম্মা বা রাষ্ট্রীয় জামাতের সাথে থাকা এখন যেটা প্রশ্ন আজকের যুগে ইসলামী খেলাফত কি আমাদের মধ্যে অবশিষ্ট আছে 1924 সালে ইসলামী খেলাফত নামকস্তে যতটুকু ছিল সেটাও চলে গেছে বিগত 100 বছর যাবৎ মুসলিম উম্মার মধ্যে ইসলামী খেলাফত কি আর আছে ইমামতে আম্মা বলতে যেটা বোঝানো হয় রাষ্ট্রীয় জামাত বলতে যেটা বোঝানো হয় সেটা কি এখন আমাদের মধ্যে উপস্থিত আছে সে অবস্থায় আমরা কী করব এ বিষয়ে শেখ ইবনুল বাস শেখ উসাইমিন পরিষ্কারভাবে বলে গিয়েছেন কীভাবে আমাদের হাদিসের বুঝটাকে গ্রহণ করতে হবে শেখ ইবনুল বাস বলছেন যে এই সময় জামাতুল মুসলিমের অর্থ হবে ফা জামাতুল মুসলিমিন হুমুল মুলতাজিমুনা বিল ইসলাম যারা ইসলামকে আঁকড়ে ধরে থাকবে ওয়াসাইরুনা আলা নাহজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে ওয়ালাউ কানু কলিলিন যদিও তাদের সংখ্যা অনেক কম হয় ফি আই তরফিন মিনাল আরদে পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন ফি আই বুক আহতিন পৃথিবীর যে অংশেই তারা থাকুক না কেন ফাল জামাতু আল মুস্তালজিমা ফি আমেরিকা হুম জামাতুল মুসলিমিন যেমন আমেরিকা যদি একটা মুসলমানদের জামাত থাকে যারা ইসলামকে অনুসরণ করছে তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন অনুরূপভাবে লন্ডনে যদি একটা মুসলমানদের জামাত থাকে যারা ইসলামকে সঠিকভাবে অনুসরণ করছে তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন এখানে তিনি কখনোই রাষ্ট্রীয় জামাতের শর্ত আমাদেরকে দেন নাই যেটা আমাদের অনেকেই ইতিমধ্যে এটাকে উপস্থাপন করে চেষ্টা করছেন যে এই জামাত সেই জামাত নয় এই এই জামাত এই সংগঠনকে বলা যাবে না এই ধরনের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন অথচ শেখ বিন বাস বহু আগেই আমাদেরকে বিষয়ের নির্দেশনা দিয়ে গেছেন অনুরূপভাবে শেখ ইবনুল উসাইমিন তিনিও তার বেশ কিছু বক্তব্যে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় তিনি এটাকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে জামাত বলতে এখন কী বোঝানো হবে আল্লাহ রাসূল যে হাদিসে বলেছেন ফা আলাইকুম বিল জামাআ তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করা হলো মানে হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন দালিলুন আলা আন্নাহু লা ইয়ানবাগি লিল মুসলিমিন আল ইখতিলাফ এই হাদিস দালালত করে যে মুসলমান মুসলিম উম্মার মাঝে ইখতিলাফটা কাম্য নয় ওয়া ইন্নাল ওয়াজিব আলাইহিম আল ইসতিমা তাদের জন্য যেটা কাম্য সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে ওয়া ইন্না শুদুদ আনিল জামাআ সাবাবুন লিল হালাক কেননা জামাত থেকে যখন আমরা দূরে থাকব সেটা আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি ফাতাজিল তিলকাল ফিরাক এই হাদিসের অংশটা তোমরা এই সময় সমস্ত বাতিল ফেরকাকে ছুঁড়ে ফেলে দাও বা দূরে সরে আসো এই বাক্যে এই হাদিসের এই অংশটা নিয়েও আমাদের অনেকের অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যায় ইবনে উসাইমিন বলছেন যে এই হাদিস দ্বারা কি এটাই বোঝায় যে আজিব আলাইহি আতাজিল
মুসলিম উম্মাকে সমস্ত দলকে ছেড়ে দিয়ে এখন নিজের মতো করে থাকতে হবে এটাই কি বোঝানো হয়? তিনি বলছেন আল্লাহির আল্লাহু লা, স্পষ্ট বিষয় যেটা সেটা হচ্ছে এটা কখনো হতে পারে না। তিনি সর্বশেষে যেটা আমাদের জন্য নসিহত করেছেন ফাখতার মা তারা আন্নাহু আকরাব ইলা তাহকিম শরিয়াতিল্লাহ আজ্জা ওয়াজাল, বরং মুসলিম উম্মা যেটা উচিত হবে সেটা হচ্ছে তাকে এটা পছন্দ করে না, ওই জামাতকে এখতিয়ার করে নেওয়া যেই জামাতটা আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, অথবা যেই জামাতটা আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী সেই জামাতকে যেন তারা এখতিয়ার করে নেয়। এটা হচ্ছে শেখ ইবনুল উসাইমিনের পরামর্শ, তার নসিহত, তার উদ্দেশ্য এবং হাদিসের ব্যাখ্যা, এটা তার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে যারা ব্যাখ্যা দিচ্ছেন এই হাদিসের, যে এখন আর যেহেতু জামাতে আম্মা নেই, রাষ্ট্রীয় জামাত নেই, এখন যে যার মতো চলো, যে যার মতো যা খুশি করে বেড়াও, তোমাদের আর কোনো সমস্যা নেই। কারণ এখানে একটা সুন্দর উদাহরণ তারা দিয়ে দেন, যদি জাকাত দেওয়ার মতো নিসাব না হয় তাহলে জাকাত দিতে হবে না, যেহেতু এখন মানে জামাতে আম্মা নেই, অতএব আমাদের কিচ্ছু করতে হবে না, কারোর আনুগত্য আর করা লাগবে না। খুব মানে কী বলবো, একটা স্বেচ্ছাচারী জীবন ব্যবস্থা পেয়ে একটা ছোট্ট বাচ্চা যেরকম খুশি হয়ে যায়, আমাদের মধ্যে একদল মানুষ এইরকম খুশি হয়ে গেছে যে আমাদের আর কিচ্ছু করা লাগবে না, যে যার খুশি আমরা চলবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুব মজার একটা জিন্দেগি আমরা পেয়ে গেছি যে আমাদের উপর এখন আর রাষ্ট্রীয় জামাত নাই, অথবা আমাদের আর কিচ্ছু করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এটা একদম ছেলে খেলার মতো কথাবার্তা, ছোটো বাচ্চাদের মতো কথাবার্তা, এটা কখনো বাস্তবতা ইসলাম কখনো অনুমোদন দিতে পারে না। যে ইসলাম তিনজনের উপরে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, সেই ইসলাম কখনো এই বিশাল জামাতকে, এই বিশাল জনগোষ্ঠীকে এমনিতেই এভাবে ছেড়ে রাখার, ছেড়ে থাকার অনুমতি দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, পাঁচ মিনিট শুধুমাত্র বায়াত নিয়ে একটু কিছু বলবো। বায়াতটা নিয়েও বেশ কিছু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। বায়াতটা আসলে কী জিনিস? বায়াতটাকে আমরা এত কঠিনভাবে উপস্থাপন করে ফেলেছি এবং এটাকে পীর সাহেবদের সাথে জুড়ে দিয়ে এটাকে এমনভাবে নষ্ট করে ফেলেছি যে বায়াতের হাইসিয়াতটাই আমরা হারিয়ে ফেলেছি। বায়াতটা আসলে কী জিনিস? আল্লাহর নামে কারোর সাথে শপথ করা, আমি আপনার সাথে একসাথে মিলে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব, এই যে চুক্তি, এই কথা বলার নামই হচ্ছে বায়াত করা। এই যে চুক্তি, এই চুক্তিকে কখনো এই পীর সাহেবদের যে আজেবাজে চুক্তি তার সাথে মেলানো যায়? এই জিনিসের সাথে মিলিয়ে বায়াত জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলেছি। বায়াত যে ইসলামী সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই জিনিসটাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ে শুধুমাত্র এইটুকুই বলবো যে কোরআনে অন্তত পাঁচ জায়গাতে বায়াতের কথা বলা হয়েছে এবং তিন জায়গাতে স্পষ্ট ভাষায় বায়াত শব্দের উল্লেখ করা হয়েছে, এবং বায়াত শব্দটাকে আরও কিছু শব্দ দিয়ে বলা হয়, যেমন আল আহাদ, আল আকদ অথবা আল মিসাক, এই ধরনের শব্দ দিয়ে বায়াত শব্দের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বায়াত করেছেন, তার পাঁচটা প্রকারে ভাগ করেছেন ওলামায়ে কেরাম। এক নম্বর ভাগ হচ্ছে আল বায়াতু আলাল ইসলাম, ইসলামের ওপরে বায়াত সাহাবায়ে কেরাম করেছেন, যখন তারা ইসলাম গ্রহণ করেছেন তখন আল্লাহ রাসূলের কাছে একটা বায়াত করেছেন, সেটাকে বলা হচ্ছে আল বায়াতু আলাল ইসলাম। তারপরে বলা হচ্ছে আল বায়াতু আলান নুসরা, সাহায্য করার জন্য, পারস্পরিক সহযোগিতার জন্য বায়াত করা। এটা মূলত হয়েছিল আকাবার যে দ্বিতীয় শপথ হয়েছিল, আসাদ বিন জুরারা সহ তারা প্রায় 70 বা 72 জন যারা এসেছিলেন, তারা আল্লাহ রসুলকে মদিনায় সহযোগিতা করার জন্য যে বায়াত করেছিলেন সেটাকে বলা হয় আল বায়াতু আলান নুসরা। তিন নম্বর যে বায়াত সেটা হচ্ছে আল বায়াতু আলাল জিহাদ, জিহাদের জন্য বায়াত। এই বিষয়ে অসংখ্য বায়াতের মানে নজির আমরা ইতিহাসের বুকে পাই, যেমন একটা হচ্ছে বায়াতুর রিজওয়ান। চার নম্বর যেটা সেটা হচ্ছে আল বায়াতু আলাল হিজরা, হিজরাতের জন্য বায়াত করা। এ বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্তই এই বায়াতটা ছিল, এখনকার যুগে এটা আর নাই। তিন নম্বর, পাঁচ নম্বর যেটা বায়াত সেটা হচ্ছে আল বায়াতু আলাস সামিউ ওয়া তাআ, শোনা এবং আনুগত্য করার উপরে বায়াত করা। এটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা যেটা পাই, বা মূলত যেটা শুরু হয়েছে বায়াতু আলাস সামিউ ওয়া তাআ, সেটা হচ্ছে বায়াতে আকাবার প্রথম যে মানে বায়াতটা হয়েছিল, আকাবা যে প্রথম শপথটা হয়েছিল, সেখানে উবাদা ইবনে সামিত থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামিউ ওয়া তাআ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম আসামি ওয়া তাআ, শোনা এবং আনুগত্যের, ফিল উসরি ওয়াল ইউসরি, কঠিন অবস্থায় সহজ অবস্থায়, ফিল মানসাতি ওয়াল মাকরাহে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই যে বায়াত করা হয়েছিল এই বায়াতকে বলা হয় আনুগত্যের বায়াত, এবং এই আনুগত্যের বায়াতই হচ্ছে আজকে আমাদের আলোচ্যর বিষয়। এখন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা বায়াতের বিরোধী, তারা যেটা বলতে চাচ্ছেন এই বায়াতটা হবে শুধুমাত্র রাষ্ট্রীয় জামাতের সাথে, এটা কোনো ব্যক্তিগত জামাত বা সাংগঠনিক জামাতের সাথে এই
বায়াত প্রযোজনায়, এমনকি অনেক ওলামায়ে কেরাম বলেছেন, সৌদি আরবের বিশিষ্ট ওলামায়ে কেরামও তারা অনেকেই এই জামাতের সাথে যে বায়াতটা করা হয় সেটাকে তারা অনেকে হয়তো বেদাত আখ্যা দিয়েছেন, অনেকে হয়তো বেদাত আখ্যা না দিলেও এটাকে তারা নিরুৎসাহিত করেছেন এবং বলেছেন, যেমন শেখ ইবনে বাজ বলেছেন যে এটাকে আমরা যদি বায়াত না বলে আহাদ বলি, শপথ বলি, এটাই মনে হয় বেশি ভালো হয়। এটা হচ্ছে তার মত, তার ব্যক্তিগত মতামত বা তার ইস্তিহাদ, সম্মানিত উপস্থিতি। এইখানে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের ওলামায়ে কেরাম হোক বা সাধারণ মানুষ যারা আমরা এই বিষয়ে কথা বলছি তাদেরকে যে বিষয়টা বোঝা উচিত ছিল, বায়াত আলা সামি ওয়াত্তা অর্থাৎ আনুগত্যের যে বায়াত, এটা দুই প্রকার। একটা হচ্ছে বায়াতু ইমামিল মুসলিমিন, যিনি মুসলমানদের ইমাম হবেন, রাষ্ট্রীয় ইমাম হবেন, ইমামে আম হবেন, তার জন্য যে বায়াত, সে বায়াতটা হচ্ছে ওয়াজিব বায়াত, সে বায়াত আপনাকে করতেই হবে। আজকে যদি বাংলাদেশে কোনো ইসলামের নাম করে কোনো সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সরকারের সাথে আপনি একমত থাকেন বা না থাকেন, আপনাকে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতেই হবে, এটা বাধ্যতামূলক। এখান থেকে আপনার সরে আসার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে বায়া ওয়াজেবা। আরেকটা বায়াত আছে যেটা হচ্ছে বায়া আল খাসা, ওটা ছিল বায়া আম্মা, এটা হচ্ছে বায়া আল খাসা, এটা হচ্ছে বিশিষ্ট বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে এই বায়াতগুলো হতে পারে। যেমনভাবে বায়াতুর রেজওয়ানে হয়েছিল বা বিভিন্ন জিহাদের ময়দানে যে বায়াতগুলো হয়েছিল, যেভাবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন সৌদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, যেমনভাবে ইসমাইল শহীদ, আহমদ শহীদ, তারা যেমন জিহাদের বায়াত গ্রহণ করে এই উপমহাদেশে জিহাদ আন্দোলন পরিচালনা করেছিলেন, যেমন তারপরে সাদেকপুরি পরিবার, যার বই আসতে আপনারা দেখেছেন, সেই সাদেকপুরি পরিবার, তারা যেমন ইমারতের মাধ্যম দিয়ে, বায়াত গ্রহণ করার মাধ্যম দিয়ে এই উপমহাদেশে জিহাদ আন্দোলন চালিয়েছিলেন। এগুলো হচ্ছে বিশেষ বিশেষ প্রেক্ষাপটের বায়াত এবং এটা বিশেষ বিশেষ উদ্দেশ্যের বায়াত, এটা বায়াতু ইমামিল মুসলিমিন ছিল না। এই দুটোর মধ্যে যে ফারাকটা, এই ফারাকটা না বোঝার কারণেই আমরা এই ধরনের বিভ্রান্তিতে পড়ে গেছি। আমরা যেটা বলতে চাইব, বায়াতকে অবশ্যই দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে বায়াতে আম্মা যেটা রাষ্ট্রীয় বায়াতের ক্ষেত্রে বলা হচ্ছে, আর একটা হচ্ছে বায়াতে খাসা যেটা সাংগঠনিকভাবে আমরা করা হচ্ছে, প্রয়োজন বোধ করা হচ্ছে। এটা সবার জন্য ওয়াজিব না, এটা হচ্ছে ইখতিয়ারি। যিনি সংগঠনে শুধু ঢুকতে চান, সংগঠনে যারা দায়িত্বশীল হতে চান, এটা শুধু তাদের জন্য, এই বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অপরিহার্য না যে আমাদের অধীনে এসে, আমাদের সংগঠনে এসে বায়াত গ্রহণ করা। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা এই সংগঠনে আসতে চায়, সংগঠনে যারা দায়িত্বশীল হতে চায়, সংগঠনে যারা মানে সেই পর্যায়ে যেতে চায়, যেই পর্যায়ে যেতে গেলে বায়াত করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই ফারাকটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব ইনশাআল্লাহ থাকবে না। আশা করি মূল কথাটা বোঝানো গেছে। পরিশেষে আমি যেটা বলতে চাইব, সময় তো অনেক চলে গেল, অনেক আলোচনা চলে গেল, অনেক তাত্ত্বিক আলোচনা হলো, এখন তো সময় এসেছে কাজ করার, ময়দানে নামার। এই ময়দানে নামার আগেই হাজারো রকম তাত্ত্বিক বিতর্ক সৃষ্টি করে আমাদের যুব সমাজকে যদি বাধাগ্রস্ত করা হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়া যে আন্দোলন এখন আলহামদুলিল্লাহ সারা বাংলার বুকে জাগরিত হচ্ছে, এই আন্দোলনকে যদি এখনই স্তব্ধ করে দিয়ে আমরা এই সমস্ত অপ্রয়োজনীয় তাত্ত্বিক আলাপ দিয়ে যে সংগঠন করা যাবে না, বায়াত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এই সমস্ত তাত্ত্বিক আলাপ এই সময় দয়া করে বন্ধ করুন। ওলামায়ে কেরামের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ এখন আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে, আমাদের সবার প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তারা সংগঠনের মধ্যে হোক বা সংগঠনের বাইরে হোক, সবাই কিন্তু এখন এমন একটা অবস্থানে আমরা চলে এসেছি যে তাওহীদ এবং সুন্নাত প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই একটা সমান অবস্থানে চলে এসেছি। দয়া করে এই সমান অবস্থানটা থাকতে দিন, আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আমাদের মধ্যে পারস্পরিক ঐক্যের জায়গাটা সহজ করে দেওয়ার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। কিন্তু আপনারা যে কাজে নেমেছেন এই কাজের মাধ্যম দিয়ে সমাজ ভাঙা ছাড়া সমাজ গড়ার কোনো সম্ভাবনা নাই। আহলে হাদিস আন্দোলন সমাজ গড়ার আন্দোলন, আহলে হাদিস আন্দোলন ঐক্যের আন্দোলন। এই আন্দোলন কখনো সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নাই, এই আন্দোলন কখনো বলে নাই যে যে ব্যক্তি জামাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় সে একদম বাতিল, সে একদম কাফের হয়ে গেছে। তাদের আমরা সমস্ত যারা সালাফি দাওয়াতের পক্ষে কাজ করছেন তাদের প্রত্যেককে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, তাদের প্রত্যেককে আমরা সাপোর্ট করতে চাই। কিন্তু যদি আপনারা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ান, আমাদের পথে যদি বাধা হয়ে দাঁড়ান, আপনাদের সাথে আমরা সেই আন্তরিকতা নিয়ে, যে আন্তরিকতা আপনারা চাচ্ছেন সেই আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো কীভাবে, দাঁড়ানোর সুযোগটা আমাদের করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ এই আয়াতটি স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূল, তারা কেউ কখনো একক কোনো সংগ্রামের জন্য আসেন নাই,
তারা কেউ একা একাই সংগ্রাম করে সব কিছু করে ফেলতে চান নাই, বরং তারা প্রত্যেকেই তাদের সাথীদের নিয়েই কাজ করেছেন। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সে হাদিসটা উল্লেখ করা দরকার। আল্লাহ রাসূল বলছেন মা মিন নাবিয়িন বাআসাল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি, আমার পূর্বে এমন কোন নবীকে প্রেরণ করা হয় নাই ইল্লা কানা লাহু উম্মাতুহু হাওয়ারিউন, এমন কোন উম্মাত প্রেরণ করা হয়নি যার কিছু হাওয়ারি ছিল না, ও আসহাবুন এবং তার কিছু আসহাব সাহাবি ছিল না, ইয়াখুযুনা বিসুন্নাতি, যারা তার সুন্নাত অনুযায়ী পথ চলত, ওয়াইয়াক্তাদুনা বিআমরিহি এবং তার নির্দেশকে অনুসরণ করত। প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তাদের সহযাত্রী তাদের সাথীকে নিয়েই পথ চলেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের সাথীদেরকে নিয়েই, যারা এই দাওয়াতের সাথে একমত হয়েছেন তাদের সবাইকে একসাথে নিয়েই আমরা এই ময়দানে এই বাংলার বুকে এই পৃথিবীর বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দিতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই দাওয়াতের মাধ্যম দিয়ে যদি আমাদের ইখলাস থাকে, আমাদের যদি ইস্তেকামা থাকে, ইনশাআল্লাহ এই দাওয়াতের মাধ্যম দিয়েই ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে সবাই মিলে আমরা জান্নাতে পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতবদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াত সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। যেভাবে সমস্ত আম্বিয়া কেরাম, যেভাবে সমস্ত সমাজ সংস্কারকগণ পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের পথই অনুসরণ করার, তাদেরই পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ার বুকে পথ চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، رواه ابن ماجه। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রাণপ্রিয় সূর্য সারথি ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদাত আস্তেমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জারি রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই প্রচেষ্টা। শ্রোতা মণ্ডলী, আজকের সারা পৃথিবীতে আমরা যদি তরুণদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের ভিতরে নৈতিকতার যথেষ্ট অভাব রয়েছে। আপনি সাংস্কৃতিক দিক দিয়ে বলেন, আপনি অর্থনৈতিক দিক দিয়ে বলেন, আপনি পারিবারিক দিকে যদি দৃষ্টি দেন, আপনি যদি সামাজিক দৃষ্টিতে দিকে যদি দৃষ্টি দেন, দেখবেন যে আমাদের তরুণ সমাজ আজকে নৈতিকতা বলতে তাদের ভিতরে যে কিছু আছে সেটা পরিলক্ষিত হয় না। ঠিক এমনই প্রেক্ষাপটে বাংলাদেশ আহলাদি যুব সংঘ 1978 সালের থেকে আজকের এই সময় পর্যন্ত এদেশের বিভ্রান্ত বা বখে যাওয়া তরুণ সমাজকে পথে আনার জন্য তারা সার্বিকভাবে কাজ করছে। শ্রোতা মণ্ডলী, তরুণদের এই অবক্ষয়ের বা নৈতিকতার এই ঘূর নৈতিকতার পিছনে অনৈতিকতার পিছনে যে কারণটি প্রথমে আমাদের নিকটে পরিলক্ষিত হয় সেটা হলো আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা। দেখুন, আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে পরকালমুখী করার চেয়ে বরং তাদেরকে পরকাল বিমুখ করে দেওয়া হচ্ছে। দেখুন, একসময় আমরা শুধু জানতাম যে 9-10 যে সায়েন্স গ্রুপ আছে সেখানে শুধু এই যে এখন যে মতবাদ আছে ডারউইনের মতবাদ, এটা শুধু তখন ছিল। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি যে মাদ্রাসার সিলেবাসও এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা ছেলে সে যখন বুঝবে বা সে যখন জানবে যে আমার সৃষ্টি হয়েছে, আমার পূর্বপুরুষের সৃষ্টি হয়েছে বানর থেকে, তার যদি শিক্ষাটা এমনই হয় তাহলে সে তো মনে করবে ন্যাচারালি আমার সৃষ্টি হয়েছে, আবার আমি অনুরূপভাবে আমি মাটিতে মিশে যাব। সুতরাং ইহকালে আমি খাই দাই ফুর্তি করি, পরকালে কী হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু তার শিক্ষা যদি এমনটা হয়
যে না আমার একজন স্রষ্টা আছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আবার তারই কাছে আমাকে ফিরে যেতে হবে এবং তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে তার পার্থিব জীবনের কাজটা সে অবশ্যই চেষ্টা করবে জবাবদিহিতার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় আমাদের এই শিক্ষাটা প্রতিপালকের নামে হওয়া উচিত, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর বিধানকে জানা যায়, যে শিক্ষার মাধ্যমে হালাল হারাম এটাকে বোঝা যায়, যে শিক্ষার মাধ্যমে আমার ইহকালীন জীবনের কর্তব্য, পরকালীন জীবনে আমার জবাবদিহিতা কিংবা আমার গণতব্যস্থল কোথায় সেটা যেন জানা যায়, সেই শিক্ষা আমাদের হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞান আমাদেরকে বিভ্রান্ত করে দেয় সেই জ্ঞান, নাকি যে জ্ঞান আমাকে পরকালমুখী করে দেয় সেই জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ? আমাদের আব্দুনুর ভাই বলে গেলেন, আমাদের ছেলেরা আজকে স্কুলে হোক, মাদ্রাসায় হোক, আর কলেজে হোক বা বিশ্ববিদ্যালয়ে হোক, যেখানেই হোক না কেন, তাদের লক্ষ্য থাকে একটাই, কোনটা? সেটা উচ্চ স্তরে আসীন হওয়া। কোথায়? সে দেশের বড় কোনো নেতা হবে, সে দেশের বড় কোনো দায়িত্বশীল হবে, অথবা সে দেশের বড় কোনো ধনী মানুষ হবে। কিন্তু তার লক্ষ্য এটা থাকে না যে দেশের সবচেয়ে একজন মুত্তাকি পরহেজগার মানুষ হবে, আর পরকালীন জীবনে সে জান্নাতের সর্বোচ্চ স্তরে আসীন হবে, এই লক্ষ্য তার থাকে না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই শিক্ষা দেওয়া হয় না। সে সর্বক্ষণ চিন্তা করে যে ১০০ টাকা ইনভেস্ট করলে আমার কয় টাকা লাভ হবে, ১০০ টাকা ইনভেস্ট করলে আমি বছরে কয় টাকা সুদ পাবো। যখন সে শুরু থেকে এই হিসাবই করবে, তখন সে পরকালীন জীবনের হিসাবকে বাদ দিয়ে দুনিয়াতে যেটা পাওয়া যায় সেটাই সে চেষ্টা করবে। সুধুমন্ডলী, এ কারণেই আমাদের যুবকরা তাদের নৈতিকতার পরিবর্তে তারা আজকে অনৈতিক হয়ে যাচ্ছে। দেখুন, একটা বিষয় প্রাসঙ্গিকভাবে বলতে হয়, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইউজিল্লু বিহি মাই ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাই ইয়াশা, আল্লাহ এই কোরআনের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। আজকে আহলে কোরআন বলে যারা আমাদের সমাজে পরিচিত, যদিও তারা হাদিস অস্বীকারী, আহলে কোরআন বলা ঠিক নয়, তারা আজকে কোরআন পড়ে পড়ে কোরআনের অপব্যাখ্যা করে আজকে আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করে ফেলছে। ওরা আহলে কোরআনের নাম করে আজকে হাদিস বিরোধী প্রচারণা চালাচ্ছে। সুধী মণ্ডলী, কোরআন বুঝতে হলে হাদিস বাদ দিয়ে কোরআন বোঝা কি আদৌ সম্ভব? এটা আদৌ সম্ভব নয়। অথচ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এটাকে স্পষ্ট করে এই তরুণদের কাছে দেওয়া হয় না, ফলে সে তার মন মতো শিক্ষা ব্যবস্থায় সে নিজেকে ব্যাখ্যা করে, কখনো সে নিজে মুফতি সে যায়, কখনো সে নিজে শায়খ সেজে যায়। আর এই সমস্ত তথাকথিত মুফতি আর তথাকথিত শায়খদের মাধ্যমে আমাদের দেশের তরুণ সমাজরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সুধী মণ্ডলী, এর থেকে উত্তরণের জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আজ আমাদের তরুণদেরকে, আজকে আমাদের যুবকদেরকে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে ইসলামী সাহিত্য আছে, কোরআন হাদিসের ভিত্তিতে লেখা যে সাহিত্যগুলি আছে, আমাদের যে পত্র পত্রিকা আছে, এগুলি মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দান করে। আপনি দেখবেন যুবসংঘের একটা ছেলের হাতে যখন আপনি দেখবেন তাফসিরুল কোরআন আছে, সে অবশ্যই তাফসিরের সঠিক তাফসির সে সেখান থেকে শিখবে। কিন্তু যখন আপনি তাফহিমুল কোরআন কারো হাতে দেখবেন, তখন দেখবেন অবশ্যই সে সঠিক শিক্ষাটা শিখবে না। সুতরাং এক্ষেত্রে সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আহলে হাদিস যুব সংঘ একটা বিশেষ ভূমিকা পালন করছে। যদি আমার আপনার ছেলেরা, আমার আপনার ভাইয়েরা আহলে হাদিস যুব সংঘের কর্মী হয়, তারা যদি যুব সংঘের সাথী হয়, তাহলে এই ভুল শিক্ষা থেকে ফিরে এসে অবশ্যই তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে, নৈতিকতার মানে তারা উন্নীত হবে ইনশাআল্লাহ। দুই নম্বর বিষয় হলো, আজকে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় দেখবেন যুবকরা আজকে কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, রাসূল বলেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। দেখবেন আজকে আমাদের সমাজের ছেলেরা, আমাদের অধিকাংশ যুবকেরা কোরআন হাদিসের ধারে কাছে থাকে না। কারণ কোরআন পড়লে, হাদিস শিখলে কষ্ট করে সালাত আদায় করতে হবে, কোরআন পড়লে হাদিস শিখলে মনে যা চায় সেটা করা যাবে না, বরং ইসলামের পথে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলতে হবে। এই ছন্নছাড়া জীবন, এই গণ্ডিমুক্ত জীবন তখন আর যাপন করা যাবে না। সুতরাং এজন্য আমাদের যুবকরা কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ফাত্তারাক্তুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিকুন।" আমি তোমাদেরকে এমন অবস্থায় রেখে গেছি যার দিন যার রাত দিনের মতো সমুজ্জ্বল। সুতরাং যে ব্যক্তি এখান থেকে বিচ্যুত হবে, দূরে সরে যাবে, সেই ধ্বংসে নিপতিত হবে। তাহলে আজকের আমাদের যুবকরা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে আদেশ তাদের আজকে তাদের নৈতিকতা কিছুই নাই বললে চলে। সুতরাং এই যুবকদেরকে নৈতিক মানে ফিরিয়ে আনতে হলে অবশ্যই তাদেরকে কোরআন হাদিসের মর্ম মর্ম বলে ফিরে আসতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনি ডাক্তারি পড়বেন, অথবা আপনি অন্য কোনো বিদ্যা অর্জন করবেন, কিন্তু তার আগে যে জিনিসটি দরকার সেটা হলো কোরআন হাদিস সম্পর্কে মৌলিক যে জ্ঞান, এটা আমাদের যাপন আমাদের অর্জন করা দরকার। আর এজন্যই কেবল যে আপনাকে এই মাদ্রাসায় পড়তে হবে এটা কিন্তু সঠিক নয়। আমাদের ভাই আল হাদিস পেশাজীবী ফোরামের সভাপতি বক্তব্য দিলেন, আমি আর তার মধ্যে পার্থক্য কিন্তু আপনি খুঁজে পাবেন না, বরং সে আমার চেয়ে অনেক বেশি কোরআনের আয়াত আপনাদেরকে দিয়ে বলেছে। অথচ সে তো মাদ্রাসার ছাত্র নয়, সে একজন ডাক্তার মানুষ, অথচ তার এই স্টাডির মাধ্যমে সে কিন্তু বহু জ্ঞান অর্জন করেছে, যার মাধ্যমে কিন্তু একজন মানুষ নৈতিকতার মানে উন্নতি হতে পারে। সুতরাং আমরা যেখানেই পড়ি না কেন, কোরআন হাদিস যেন আমাদের মানদণ্ড হয়, কোরআন হাদিস যেন আমাদের চলার পথের গাইডবুক হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি তাই হয় তাহলে নৈতিকতার মানে উন্নীত হবে। বাংলাদেশ যুব সংঘ আমাদের যুবকদেরকে, আমাদের কর্মীদেরকে, আমাদের সাথীদেরকে এই কোরআন হাদিসের জ্ঞানে পারদর্শী হওয়ার জন্য তাকে শিখাচ্ছে। কী শিখাচ্ছে? দৈনিক প্রতিদিন কমপক্ষে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে, কমপক্ষে 2টা হাদিস অর্থসহ মুখস্থ করতে হবে অথবা পড়তে হবে, আপনাকে প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা সাংগঠনিক বই পড়তে হবে, তাই না? যদি এগুলি কোনো ছেলে পড়ে তাহলে সে কি ইসলামী জ্ঞান অর্জন করবে না? তাহলে সে কি নৈতিকতার মানে নিচে নিয়ে যাবে? কখনোই নয়, বরং তার নৈতিক মান উন্নীত হবে, তার ঈমান শানিত হবে, তার আমল পরিশুদ্ধ হবে, তাজকিয়া নফস অর্জন করা তার পক্ষে সম্ভব হবে। সুতরাং আমাদের উচিত আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে না গিয়ে বরং আমরা কোরআন হাদিসের কাছে চলে আসি, এটা আমাদের করণীয়। 3 নম্বর কাজ হচ্ছে, দেখুন অধিকাংশ ছেলেরা আজকে কি করে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে। আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা বিধর্মীদের সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ো না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের যথার্থ কোনো অভিভাবক নাই। সূরা হুদ 113 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য পোষণ করে কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আমাদের ছেলেরা আজকে দেখবেন অনেক ছেলে চারিদিকে সব কিছুই ছাটা, চুলটা লম্বা আর দাড়িটা এতটুকু রেখে সে স্টাইল করছে। আমাদের ছেলেরা কখনো যদি পাঞ্জাবি পরে, পাঞ্জাবির উপরে আবার দেখবেন যে স্টাইল করে এখানে আবার ওনার মতো একটা পরে, পায়জামা পরবে, এই ঈদের দিনে পায়জামা পরবে, তাও এমন চোজ পায়জামা পরে যে ওটা পরে তার পেশাব পায়খানা করা আদৌ সম্ভব নয়। এই হচ্ছে আমাদের স্টাইল। আবার দেখবেন সমাজের যুবকরা তারা প্যান্ট পরছে, পা শার্ট পরছে, প্যান্ট পা একবারে মাটি সেসড়িয়ে চলে, আর আমাদের তরুণী মেয়েরা তারা কী করে, তারা পায়জামা পরে টাকনু থেকে উপরে আবার কত ফাটাও থাকে যেন সবই দেখা যায়। এই গতানুগতিক বিজাতীয় সংস্কৃতির অনুসরণ আজকে আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় ডেকে আনছে। ইসলামী সংস্কৃতি এটা বলে না। 1996 সালে যখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের একজন শিক্ষক তিনি বলেছিলেন, বাবা ছোট গণ্ডি থেকে বৃহত্তর গণ্ডিতে তুমি এসেছো, তুমি এখানে ভালো হওয়ার উপকরণ পাবে, খারাপ হওয়ার উপকরণও পাবে, তবে তোমাকে আমি একটা উপদেশ দিই, সেটা হলো এই যে তুমি তোমার আদর্শ দিয়ে অন্যদেরকে পরিবর্তন করবে, তুমি অন্যদের আদর্শে নিজেকে পরিবর্তন করে দিও না। সুতরাং আমি আপনি কোরআনের আয়াত পড়ি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আর এই আগুন থেকে বাঁচানো তো দূরের কথা, আমি অন্যদের সংস্কৃতিতে আমি সেখানে জড়িয়ে যাচ্ছি, সেখানে মৃত হয়ে যাচ্ছি। সুতরাং শ্রোতা মণ্ডলী, আমরা বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে এসে ইসলামী সংস্কৃতির অনুসরণ করি, তাহলে দেখা যাবে সমাজ সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমাদের দেশে শান্তি ফিরে আসবে।
আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হলো এই অসৎ সঙ্গ। ফার্সিতে একটি কবিতা আছে, সাহবাতে সালেহরা সালেহ কোনাত, সাহবাতে তালেহরা তালে কোনাত, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। স্কুলে পাঠাবেন আপনার ছেলেটাকে, আপনার সবসময় ভয় থাকবে কার সাথে না কার সাথে মিশে আমার ছেলেটা, এই তার বন্ধুদের সাথে মিশে সে না বকে যায়। আপনি মাদ্রাসায় পাঠাবেন, সেখানেও ভয় হয় না জানি কোন ছেলের এই মোবাইলের আসক্তিতে সে আসক্ত হয়ে আমার ছেলেটা না জানি সে লেখাপড়া থেকে দূরে সরে যায়। আপনি কোথায় পাঠাবেন, কোথাও আজকে নিজেদের শান্তি মানে মানসিক শান্তি এটা থাকে না। সুতরাং এটা তখনই সম্ভব যখন আপনার আমার ছেলের বন্ধু যখন ভালো ছেলে হবে, আমার আপনার বন্ধুর সঙ্গে যখন খারাপ ছেলে হবে নিশ্চয়ই সে ছেলেটা খারাপ হয়ে যাবে। সুতরাং আজকে তরুণ সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে তাদের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াউমা ইয়াযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা। কিয়ামতের দিন এই জালেমরা তাদের আঙ্গুল তাদের হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। সেই সময় আফসোস করার চেয়ে এখন আপনার নিজেকে সাবধান হওয়া দরকার, আপনার আমার বন্ধু যেন ওই খারাপ মানুষটি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি সদস্য আমরা বিশ্বাস করি সে একজন আদর্শ যুবক, সে একজন আদর্শ তরুণ। সুতরাং এক্ষেত্রে তরুণদের বিপথে যাওয়া থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুল আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিলু। প্রত্যেক মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে, তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন দেখে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। সুতরাং আমাদের বন্ধুত্বের ক্ষেত্রেও দেখে নিতে হবে যে আমার বন্ধুটা কি, আমার বন্ধুটা কি একজন মোত্তাকি মানুষ, আমার বন্ধুটা কি একজন নামাজি ছেলে, নাকি আমার বন্ধুটা সে একজন বেনামাজি ছেলে। এটা আমাকে দেখে বন্ধুত্ব করতে হবে, তাহলে অবশ্যই আমি এই নৈতিক অবক্ষয় থেকে আমি নিজেকে আমার আত্মীয় স্বজনকে এমনকি আমার ছেলে সন্তানকে পরবর্তী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সবচেয়ে যে জিনিসটা ক্ষতিকর সেটা হলো, প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মানুষের যখন কোনো কাজ থাকে না তখন তারই কাজ বেশি, মানে বেকারের কাজ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়মাতেন মাকবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ হচ্ছে ধোকায় নিমজ্জিত। তার একটা হলো সুস্থতা আর দ্বিতীয় হলো অবসর। এই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য আজকে আমাদের ছেলেরা কী শিখছে বলেন তো? আজকে আমাদের ছেলেরা শিখছে মোবাইল নিয়ে কীভাবে ফ্রি ফায়ার খেলবে, কীভাবে পাবজি গেম খেলবে, এইটাই তাদের অবসর সময় কাটানোর এটাই হচ্ছে তাদের মাধ্যম। কিন্তু যে সময়টাতে আপনি এই যে ঘন্টার পর ঘন্টা আপনি পাবজি খেলে কাটাচ্ছেন, এই সময়তে আপনি 100 বার তাসবিহ তাহলিল করতে পারেন। সুতরাং আপনার সময়টা, এই সময় সম্পর্কে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জবাব দিয়ে করতে হবে সেই জ্ঞান আপনার আমার কি আছে? যদি সেটা থাকে তাহলে অবসর সময়টাকে আমি বিনা কাজে ব্যয় না করে আমি অবশ্যই এটা আমাদের কাজে নিজেদের কাজে ব্যয় করার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলছেন, ইন্নি লা আমকুতুর রাজুলা আন আরাহু ফারগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরা। আমি ওই লোকটাকে দেখে অত্যন্ত রাগান্বিত হই, এই জন্য যে যাকে আমি অবসর অবস্থায় দেখি যার কোনো কাজ নাই, অথচ তার এই সময়টাকে সে দুনিয়ার কোনো কাজে লাগায় না এবং আখিরাতের কোনো কাজে লাগায় না। তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা টিভি দেখছেন, ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন, আপনি ঘন্টার পর ঘন্টা এই ফ্রি ফায়ার অথবা পাবজি গেম খেলছেন, এগুলি খেলে কি আপনার সময় নষ্ট হচ্ছে না? সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই উক্তির আলোক আমাদেরকে বলতেই হয়, আপনার এই অবসর সময়টা আপনি বিনা কাজে ব্যয় না করে আপনি এখানে কিছুটা হলে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, একটা হাদিস আপনি মুখস্থ করতে পারেন, আপনি একটা কোরআনের আয়াত অর্থসহ মুখস্থ করতে পারেন। এভাবে করে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করছে। অতএব আমরা সবাই যুব সংঘের
সাথে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ছেলেদেরকে আমাদের ভাইদেরকে আমাদের আত্মীয়স্বজনদেরকে যুব সংঘের অন্তর্ভুক্ত করে দেই তাদের সাথে সম্পৃক্ত করে দেই তাহলে তারা পরবর্তী জীবনে তারা একজন আদর্শ নারী নাগরিক হবে এবং পরকালীন জীবনে তারা পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه وقال النبي الأمين صلى الله عليه وسلم الأنبياء بني العلات أمهاتهم واحدة ودينهم واحدة أمهاتهم شتى رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام سمانيت উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় একামতে দিন এবং সালাফি মানহাজ একামতে দিন এবং সালাফি মানহাজ একামতে দিন নিয়ে তিন শ্রেণীর লোক আমাদের দেশে মোটামুটি কাজ করে একামতে দিন মানে দিন কায়েম করা এই দিন কায়েমের কাজ মোটামুটি তিন শ্রেণীর লোক করছে প্রথম শ্রেণী যারা তারা হলো সুফিবাদী দর্শনে বিশ্বাসী সুফিবাদীদের নিকটে দিন কায়েম হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা দুনিয়াকে বর্জন করা বৈরাগ্যবাদ গ্রহণ করা এটা হলো তাদের কাছে দিন এবং এটাই হলো তাদের একামতে দিন অথচ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম তারা যে বৈরাগ্যবাদ নিজেদের তৈরি করা মতবাদ চালায় এটা তাদেরকে আমি আল্লাহ নির্ধারণ করে দেই নাই সূরাতুল হাদিদ ২৭ নম্বর আয়াত দ্রষ্টব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই এই সুফিবাদী দর্শন এখন নতুন করে আবার পাল্টি মারছে পাল্টি মারার মাধ্যমে এখন দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে খুব ভালো যার ফলে সবচেয়ে বিলাসবহুল বাড়ি সবচেয়ে বিলাসবহুল গাড়ি সবচেয়ে বিলাসবহুল পরিবেশ আজকে সুফিদের আগের যুগের সুফিরা সালার চট করে বন জঙ্গলে থাকত এখনকার যুগের সুফিরা হেলিকপ্টারে চড়ে কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয় আর মানুষকে কাফের ফতোয়া দেয় সম্মানিত উপস্থিতি তবে সুফিবাদের এই ধর্ম ব্যবসায় লালবাতি জ্বলেছে লালবাতি জ্বলার পিছনে মাসিকাত তাহরিক আহলে হাদিস আন্দোলন সর্বোপরি বৃহত্তর আহলে হাদিস জামাতের বিভিন্ন সংগঠন এবং উলামায়ে কেরাম তার সাথে রয়েছে ডক্টর জাকির নায়েকের পিস টিভি এরই ওসিলায় আজকেদের ধর্ম ব্যবসায় লালবাতি জ্বলার কারণে এখন আবার নতুন করে রাজনীতির ব্যবসার দিকে কোনো কোনো সুফিরা ঝুঁকে পড়ছে শুধু তাই নয় গেছিলাম ইনায়েতপুরে যায় দেখলাম খাজা ইউনুস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বলো বলদের দল তোদের পীর সাহেব তো পানি পড়া দিলেই সব হয়ে যায়
তো খাজা ইউনুস হাসপাতাল কেন? খাজা ইউনুস পানি পড়া সেন্টার, খাজা ইউনুস তাবিজ সেন্টার। তো তাবিজের ব্যবসা যেহেতু চলছে না, এখন হাসপাতালের ব্যবসার দিকে আস্তে আস্তে ঝুঁকছে। সম্মানিত উপস্থিতির সময় আমার খুব কম, সংক্ষেপে আমি কথাগুলি বলে যাচ্ছি। দেখা গেল এক প্রকার সুফিবাদী দর্শন, যারা আত্মশুদ্ধির মাধ্যমে বা দুনিয়া বিমুখের মাধ্যমে দিন কায়েম করতে চায়। দ্বিতীয় আর এক প্রকার হলো ব্যালট পার্টি। এই ব্যালট পার্টির লোকেরা এতই যে বোকা, এর মতো বোকা আর পৃথিবীতে নেই। কারণ হলো ব্যালট পার্টির মূল যেটা থিম সেটা হলো এই, যারা বেশি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠতাই হলো চূড়ান্ত, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আরবিতে বলছে লিল আকসারি হুকমুল কুল। ডেমোক্রেসি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ডেমোক্রেসি সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ডেমোক্রেসি জমহুরিয়াত এইসা এক তর্জে হুকুমত হ্যায়, যাহা ইনসান কো শুমার কিয়া যাতা হ্যায়, তোলা নহীঁ কিয়া যাতা হ্যায় উনকে আকল কো। ডেমোক্রেসি এমন এক পদ্ধতির নাম যেখানে মানুষকে গণনা করা হয় কিন্তু মানুষের ব্রেন মাপা হয় না। ডেমোক্রেসি যেটা ইংরেজি সংজ্ঞা সেটা হলো ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস বাই দ্য পিপলস ফর দ্য পিপলস। আরবিতে বলা হয়েছে হুকমু শাবি লিশাবি বিশাব। আরবি এবং ইংরেজি এই দুইটার সংজ্ঞা দেখলেই আমরা বুঝতে পারি জনগণের ক্ষমতা। ডেমোক্রেসির মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, তবে একটা জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাই দেব। একটা সেন্টারে ধরেন 1000 ভোট, আর সেখানে নির্বাচনে অংশ নিয়েছেন 10 জন, তাহলে 1000 ভোটে 10 জন অংশ নিলে ভাগে কত করে ভোট পড়ে? 100। এবার 1000 ভোটার আর 10 জন প্রার্থী সমানভাবে ভাগ করে দিলে 100 করে পাবে। এই জায়গায় যিনি 101 পাবেন তিনি পাস, 101 পাবেন তিনি কি পাস। কেন? ভোট কাটাকাটি ভাগাভাগি হতে হতে 101 দিনই পেয়েছেন তিনি সর্বোচ্চ। আর বাকি 999 জন যে ভোট দিলেন, এই বাকি 999 জন ভোটারের ভোট যে তার বিপক্ষে গেল, তা যিনি পাস করলেন তার ভোট বেশি না যারা বিপক্ষে ছিল তাদের ভোট বেশি? তাহলে বেশি ভোট পেয়ে পাস করলো কি করে? এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আর এদের মূল থিম হল ক্ষমতা দখল করা। দিন কায়েমের মানে হল ক্ষমতা দখল করা। কুফুরি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করা আর নাপাক পানি দিয়ে উজু করা সমান। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, ঠিক কুফুরি তন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম কায়েম হয় না। এই ব্যালট পার্টিদের দৃষ্টিতে বৃহত্তর স্বার্থে শিরিককেও বরদাস্ত করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যালট পার্টির এক লিডার এই রাজশাহী আহলে হাদিসের রাজধানী রাজশাহীতেই দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন আর বলছিলেন যে বৃহত্তর স্বার্থে শিরিককেও বরদাস্ত করা যায়, নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনে যে দলিল আছে, কোরআনের দলিল কোথায়? মুসা আলহি সালাতাম গেলেন তাওরাত আনতে, হারুন আলাহ সাল্লামকে রেখে গেলেন উম্মতকে পাহারা দেওয়ার দায়িত্ব, আর সামেরি এসে বাসুর বানিয়ে দিল আর বাসুরের পূজা উম্মতেরা শুরু করল। তো মুসা আলহি সালাতাম এসে তার বড় ভাই হারুন আলাহ সাল্লামের চুল ধরলেন আর দাড়ি ধরলেন। চুল ধরে দাড়ি ধরে যখন মায়ের শুরু করলেন, তখন হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মাহ লা তাখুজ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানী ইসরাঈল
সূরায়ে তহা 94 আয়াত। আমি ভয় পেয়েছিলাম যে আপনি বলবেন তুমি বানি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, তা আমি কিছু বলিনি। আমাকে মারবেন না, আমার চুলও টানবেন না, দাড়িও ধরবেন না। এখন এই যে বাসুর পূজাকে বরদাস্ত করে নিলেন কে? হারুন আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি তা মানলেন? মূল নবী কি হারুন আলাইহিস সালাম না মূল নবী মুসা আলাইহিস সালাম? মূল নবী মুসা আলাইহি সালাম, আর হারুন আলাইহিস সালাম হলেন তার সহযোগী নবী। হারুন আলাইহিস সালাম এসে ফাইনাল সিদ্ধান্তে এক হাতে চুল আর আর এক হাতে দাড়ি ধরে বড় ভাইকে ধরলেন মায়ের, মায়ের থেকে বাঁচার জন্য তিনি বলছেন ইন্নি খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল। সম্মানিত উপস্থিতি, তাদের ধারণা মতে সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে ব্যালটের মাধ্যমে এদেশে ক্ষমতা এসে ইসলাম তারা কায়েম করবেন, কশিন কালেও নয় হাসা ওয়াকাল্লা। তাদের ধারণা মতে রাষ্ট্রীয় ক্ষমতা এটাই হলো মূল দিন কায়েম। তাদের মহান নেতা বলেছেন দিন দরাসল হুকুমত কা নাম হয়, শরিয়ত উস হুকুমত কা কানুন হয়, ইবাদত উস কানুন ও জাবেতা কি পাবন্দি হয়। দিন মূলত ক্ষমতা দখলের নাম, ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে যায়। যারই ফলশ্রুতিতে পাগল পারা হয়ে জাহেলিয়াতের সাথে আপোষ করে, শিরিকের সাথে আপোষ করে, বেদাতের সাথে আপোষ করে সব কিছু জলাঞ্জলি দিয়ে হলেও ওই ক্ষমতার মসনদে বসতে হবে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন জালালে বাদশাহী হো ইয়া জমহুরি তামাশা হো জুদা হো যায় দিন দুনিয়া সে রহ গেই চঙ্গেজি। রাজতন্ত্র আর গণতন্ত্রের তামাশা বলো, দিন থেকে দুনিয়া বিচ্ছিন্ন হলে চেঙ্গিস খান এবং হালাকু খার জাহেলিয়াত ছাড়া সেখানে আর কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি, বুলেট পার্টি গেল, ব্যালট পার্টি গেল, আর এক পার্টি আসলো বুলেট পার্টি। আর এই বুলেট পার্টি হলো ব্যালট পার্টির সৃষ্টি। ব্যালট পার্টিওয়ালারা এক সময় রক কাটত, মানুষের রক কেটে দিত। একই ক্লাসে পড়ে একজন হলো তাদের ইসলামী দলের লোক, আর আরেকজন হলো অন্য আর এক দলের লোক। ওই দলের ওরা কাফের, ওদের রক কাটা হালাল, ওদেরকে হত্যা করা হালাল, নাউজুবিল্লাহ মিন যালিক। এই আকীদা নিয়ে তারা এই যে মুসলিমদের মধ্যে প্রাণঘাতী আত্মঘাতী যে সমস্ত লড়াই তারা করেছে, নিজেদের দলের লোক মরলে তারা শহীদ, আর অপর দলের লোককে মারলে তারা চলে গেল জাহান্নামে, অথচ কিয়ামত পর্যন্ত একজন মুসলিম আর একজন মুসলিমের রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিস মানহাজ বা সালাফি মানহাজ কোনটা? সালাফি মানহাজ হলো আল্লাহ পাক বলছেন শারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের ওই বিধান তোমাদের জন্য নির্ধারণ করেছেন যা তিনি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিয়েছিলেন। ওয়ামা আওহাইনা ইলাইক, আর হে নবী আপনার প্রতি যা ওহী দেওয়া হয়েছে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আর যে সমস্ত ওসিয়াত নির্দেশ ইব্রাহিম মূসা এবং ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আজমাইন তাদেরকে দেওয়া হয়েছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করার নির্দেশ আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, এবং আমাদের নবীকেও দিয়েছিলেন। তো দিন কায়েমের মানে যদি ক্ষমতা দখল হয়, তো এই পাঁচজন নবীর কথা আপাতত ধরেন, এই পাঁচজন নবীর মধ্যে কয়জন ক্ষমতা পেয়েছিলেন? ক্ষমতা যারা পাননি তারা কি দিন কায়েম করেননি? তাহলে দিন কায়েমের মানে কি? দিন কায়েমের মানে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো আর এমনভাবে দিন কায়েম করো প্রত্যেকের দিন কায়েম যেন এক মাপের হয়, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে যেন কোনো ইখতিলাফ না থাকে। তো ইখতিলাফ নেই কিসে? মানুষের শরীয়তে তো ভিন্নতা আছে, ইখতিলাফ আছে। সমস্ত নবীদের শরীয়ত এক নয়, সমস্ত নবীদের
একটা ঐক্যবদ্ধ যেই বিষয় সেটাই হলো তাওহীদ। এখানে একামাতুদ্দিন মানে একামাতুত তাওহীদ। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, বিশ্বস্ত অন্যান্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদ্দীনু হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। দিনটা হলো আল্লাহর তাওহীদ, তার মানে সমস্ত নবীদের শরীয়ত আলাদা কিন্তু সমস্ত নবীদের তাওহীদ ছিল এক। আল্লাহ পাক এমন একটা একক নির্দেশ দিলেন যেই নির্দেশটা সবার জন্য প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লি আল্লাহ উম্মাহাতুহুম সত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সহিহুল বুখারী 3443 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণ তারা বৈমাত্রের ভাই সদৃশ, তাদের দিন হল এক আর তাদের মা হল ভিন্ন, অর্থাৎ তাদের শরীয়ত ভিন্ন আর দিন এক, মানে তাওহীদ এক। তার মানে এ হাদিসে দিন শব্দকে তাওহীদ দ্বারা বোঝানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জালনা মিনহুম শিরাতাও ওয়া মিনহাজা। প্রত্যেক নবী রাসূলদের জন্য আলাদা শরীয়ত এবং পথ ও পদ্ধতি তাদের জন্য রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 48 নম্বর আয়াত মহান আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত উপস্থিতি, এবার শরীয়ত যে ভিন্ন হয় তার একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। তিনি মিশরের বাদশাকে বললেন, আমাকে খাদ্যের দায়িত্ব দেন, আমি খাদ্যের দায়িত্ব আমানতদারির সাথে সুরক্ষণ করতে পারব। এর ক্ষমতা চেয়ে নিলেন। অতএব মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষে করা যায়। মহতারাম আমিরে জামাতের সেই ভাষণ আজও মনে পড়ে। তিনি বলেছেন, 1981 নির্বাচনে লালবাগের হুজরা থেকে লাভ দিয়ে বেরিয়ে আসলেন অশীতিপর বৃদ্ধ লুব্ধ দেহ কুজ্জ পৃষ্ঠ মৌলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর। তিনিও জনমত গঠন না করিয়াই পাশ্চাত্য গণতন্ত্রের বুথকে পূজা দিলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাহিলেন, ফলাফল যাহা হইবার তাহাই হইল। এই যে ভোট ভিক্ষা চাওয়ার দলিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে ক্ষমতা দাও, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দাও। এই যে চাইয়ে নিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব, অতএব মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষে যায়। ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত কি এক? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ হইলেও আমাদের শরীয়তে সেটা হারাম করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে, সেটা ছিল তাজিমি সেজদা, সম্মানের সেজদা। সম্মানের সেজদা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ হইলেও আমার শরীয়তে তো সেটা জায়েজ নয়, সেটা নিষেধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে শরীয়তের ভিন্নতা, শরীয়তের ভিন্নতা আছে কিন্তু তাওহীদ আমাদের এক। একামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠাটাই হলো মূল দিন কায়েম, যারই ফলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন, মক্কার লিডারেরা বললেন, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি ক্ষমতা নাও, লিডার হও, কি বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা দখল করার জন্য আসেননি, তিনি বললেন, আমি মানুষের গোলামির থেকে মানুষকে বের করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা নিয়ে জনমত গঠন না করে, তাওহীদ প্রতিষ্ঠা না করে, মানুষের ভিতরে ঈমান ও আকীদা মজবুত না করে, ক্ষমতা নিয়ে লড়াই করে দিন কায়েম আদৌ সম্ভব নয়। এটাই ছিল আল্লাহর নবীর শরীয়তের দৃষ্টিকোণ, আল্লাহর নবীর ইসলামী দৃষ্টিকোণ, আল্লাহর নবী আনিত ধর্মের দৃষ্টিকোণ, আর এটাই হলো সালাফে সালেহীন মাসলাক। সম্মানিত উপস্থিতি, একামতে দিনের তিনটি স্তর।
এক নাম্বার হলো আল ইলম প্রথমে আগে জানতে হবে দিনটা কি আর কিভাবে ইকামত হয় দিনটা আগে বুঝতে হবে দিন না বুঝলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান যদি 10 বছরে উপনীত হয় সালাত আদায় না করে তাহলে তাকে মারো শাসন করো আঘাত করো সালাত পড়াও জেনে রাখা ভালো 10 বছরের ছেলের উপর সালাত ফরজ হয় না সালাত ফরজ হয় না সাবালক না হওয়া পর্যন্ত 7 বছরে পড়ার নির্দেশ দিয়েছে আপনি নির্দেশ পালন না করলে আপনি অর্ডার না করলে আপনি দোষী কিন্তু ছেলে সালাত না পড়লে সে দোষী নয় কারণ তার উপর সালাত ফরজ হয় 10 বছর বয়সের ছেলে সালাত না পড়লে দোষী নয় আপনি নির্দেশ না দিলে দোষী তাহলে এই যে 10 বছরের ছেলেকে মারার কথা আল্লাহর নবী বললেন এবার বাবা যদি সালাত না পড়ে তো বাবাকেও পিটবো বাবাকে পিটার ক্ষমতা আমার নাই কেন আমি বাবার আন্ডারে নই বাবা আমি বাবার আন্ডারে বাবা আমার আন্ডারে নন আমি ছেলেকে শাসন করার ক্ষমতা রাখি কিন্তু আমার বাপকে শাসন করার ক্ষমতা আমার নেই তা আমি কি সরকারকে শাসন করব না সরকার আমাকে শাসন করবে আগে তো আমরা বুঝলাম না দিন না বুঝি দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়লাম সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইনিস্তাতাআ ইনিস্তাতাআ শব্দটা হাদিসে নেই এটা তরজমা যদি ক্ষমতা থাকো হাত দিয়ে বাধা দাও ক্ষমতা মানে রাতের অন্ধকারে ভেঙে চুরে চলে আসার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে ভাঙলাম তারপরে তুই কি বলবি বল যার ক্ষমতা আছে তিনি সেখানে প্রয়োগ করবেন অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করার পরে টিকে থাকা যায় সেটাকে বলা হয় ক্ষমতা ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লিসানিহি ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান তারপর নিজে আমল করতে হবে নিজের 3.5 হাত বডির উপরে দিন কায়েম করতে হবে দিন আপনি 55,898 বর্গ মাইলে কায়েম করার আগে নিজের টাকনার কাপড়টা উপরে উঠান দাড়িটা যে ডেলি ইঁদুরে খায় আর তেলাচুরায় খায় দাড়িটাই খাওয়া বন্ধ করেন ইঁদুর মারা ঔষধ প্রয়োগ করেন যাতে রাতে তেলাচুরা তোমার দাড়ি না কাটে তুমি দিন কায়েম করবে 55,898 বর্গ মাইলে 3.5 হাত বডির উপর আগে দিন কায়েম করো তাহলে দিন কায়েমের প্রথম স্তরে এলেন আর দ্বিতীয় স্তর নিজের দেলের উপর আমল আল্লাহ পাক বলছেন নিজের বডির উপরে আমল আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা তুমি নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও নিজে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে নিজে আগে না বেঁচে পরিবারকে বাঁচাবার সুযোগ নাই যখনই বলি সুদ বর্জন করো এক শ্রেণীর লোক বলে সুদের বিরুদ্ধে আপনারা ওয়াজ করেন ওয়াজ করে কি হবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সুদ বন্ধ করতে হবে তামাম দুনিয়ার মানুষ সুদ খেয়ে মরে গেল তুমি একা বাঁচবা কেন এটার মধ্যে আছে শুভঙ্করের ফাঁকি যখন লঞ্চ ডুবে যায় তখন বলে চাচা আপনজন বাঁচা তখন কিন্তু সে বলে না তখন কিন্তু সে বলে না তামাম দুনিয়ার লোক ডুবে মরে গেল আমি একা বেঁচে কি করব তখন সে তা বলে না তখন সে নিজে আগে বাঁচার চেষ্টা করে তারপরে ডাঙায় উঠে ছেলের খবর নেয় আল্লাহ পাক বলছেন তুমি আগে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও তারপরে সমাজে দিন কায়েমের চেষ্টা করতে হবে এটাই হলো আপনার সালাফে সালিহিনের দিন কায়েমের মানহাজ তাহলে দিন হলো প্রথমে বুঝতে হবে দ্বিতীয়ত আমল করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে তারপরে পরিবারকে শিখাতে হবে তারপরে সমাজে সেটা প্রয়োগ করার চেষ্টা করতে হবে এটাই হলো দিন কায়েমের মূল থিম এটা বাদ দিয়ে যারা ক্ষমতার লড়াইয়ে রাস্তায় নেমেছে তারা আর ঘরে ফিরতে পারে নাই তাই ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ওহ জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হো কর আজ তুম জলিলুল জলিল খার হয়ে তারেকে কোরা হো কর আলজেরিয়ার দিকে দেখুন ইসলামিক সালভেশন ফ্রন্টকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন পাঠালেন ফ্যাক্স আলজেরিয়ার মোহতারাম আলেম আবু বকর জাবের আল জাজাইরি রাহিমাহুল্লাহ তিনি গিয়ে তাদেরকে মানা করলেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছিলেন
গণতান্ত্রিক পার্লামেন্টে কয়েকজন সদস্য হয়ে হইচই করা যায়, হাজি কুল্লুহা ফাকাহিহু সাবুন, এটা হলো সাবানের ফেনা গেজার মতো, সাবানের ফেনা যখন উতলায় তখন অনেক দেখা যায়, কিন্তু যখন সেটার বুদবুদ থেমে যায় তখন কালো পানি ছাড়া সেখানে কিছু থাকে না। গণতান্ত্রিক পার্লামেন্টে গিয়ে হইচই করা যায় কিন্তু দিন কায়েম হয় না। তাই আলজেরিয়ার দিকে দেখুন, সিরিয়ার দিকে দেখুন, লেবাননের দিকে দেখুন, দেখুন আপনার তিউনিসিয়ার দিকে, যেখানে গণতন্ত্রের বসন্তের আরব বসন্ত লেগেছিল, তাদের অবস্থা কি? আজকে আমাদের যুবকদেরকে আমরা সজাগ করতে চাই, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য, দিন কায়েমের সঠিক ব্যাখ্যা বুঝার জন্য মহতারাম আমির এই জামাতের দিন কায়েমের পত পদ্ধতি, একামতে দিন পত পদ্ধতি বইখানা আপনারা পড়বেন, শত শত কপি কিনে এদেশের হাজার হাজার যুবকদের হাতে তুলে দিবেন, জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এইগুলি মানুষের হাতে যুবকদের হাতে তুলে দিবেন। সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, মহতারাম আমিরে জামাতের দিন কায়েম পত পদ্ধতি বইখানা আর চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এই বইগুলি এই সরকারিভাবে প্রিন্ট করে এদেশের হাজার হাজার যুবকদের কাছে লক্ষ লক্ষ কপি বিতরণ করতে পারলে তাহলে যুবকদেরকে এই সমস্ত চরমপন্থী মতবাদ থেকে ফিরানো সম্ভব হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء، رواه مسلم. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله من الغرباء؟ قال الذين يصلحون ما أفسد الناس. বাংলাদেশ আহলেদের যুব সংঘ কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলন এবং যুব সংঘের প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মীবৃন্দ, সমাজ সংস্কার সংস্কারের যুবকদের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু মহতারাম আমির জামাত আসছেন, আমরা আমাদের শিডিউল সময়টা একটু সংক্ষেপ করে নিতে হচ্ছে আমির জামাতের বক্তব্য শোনার জন্য। সংস্কার বিষয়টা কি আমাদের আগে জানতে হবে, আর সংস্কার মানে হচ্ছে পরিবর্তন, সংস্কার মানে হচ্ছে সংশোধন। একটা সমাজে যখন কুসংস্কার থাকে, যখন শরীয়ত বিরোধী কাজ থাকে, শিরিক বিদআত থাকে, তখন এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তৌহিদ এবং সহি সুন্নাহ প্রতিষ্ঠা করার যে কাজ, এটাকে বলা হয় সংস্কার। আর এই সংস্কার কর্মের জন্যই, সমাজকে সংশোধন করার জন্যই, সমাজে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সৎকাজের আদেশ দিবে, অন্যায় কর্ম থেকে নিষেধ করবে,
واولئك هم المفلحون اراي হচ্ছে সফল কাম সম্মানিত উপস্থিতি আর এই সংস্কারের জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে কারণ যৌবনকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন ঘটনা বিভিন্ন যুদ্ধ বিগ্রহে বিভিন্ন সংস্কার কর্মসূচিতে আসলে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব বিশ্বের সমাজে যে জাহেলিয়াত ছিল যে অশান্ত সমাজ ছিল সে অশান্ত সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য তিনি নবুয়ত লাভের বহু পূর্বে মাত্র 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কি উদ্দেশ্যে সমাজকে অশান্ত সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য মানুষের জীবনের যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত এই বয়সটার গুরুত্ব সবচেয়ে বেশি এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুতানিম খামসান ক্বাবলা খামসিন তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে নিয়ামত মনে করো এক নম্বরে বলছেন শাবাবাকা পাবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে তুমি নিয়ামত মনে করো ওয়াসিহাতাকা কাবলা সাকামিক তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো অগিনাকা কাবলা ফাকরিক তোমার অসচ্ছল অচ্ছলতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি নিয়ামত মনে করো ওয়া ফিরাকা কাবলা শুগুলিক তোমার অবসরকে তোমার ব্যস্ততার পূর্বে নিয়ামত মনে করো গনিমত মনে করো ওয়া হায়াতাকা কাবলা মাউতিক তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে তুমি নিয়ামত বা গনিমত মনে করো এই পাঁচটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সেটা বলা হচ্ছে যৌবনকালকে তোমার বার্ধক্য আসার আগে নিয়ামত মনে করো তাহলে যৌবনকালে যুবক অবস্থা যে কাজটা করা সম্ভব এটা বৃদ্ধ অবস্থায় করা কি সম্ভব কোনোদিনও সম্ভব নয় এখন যুবক আছি টকবক রক্ত শরীরে আছে ইচ্ছে করলে যেটা করা যাবে এটা যখন বার্ধক্য আসবে তখন কিন্তু করা যাবে না আর এই জন্য যৌবনকালের হিসাবও খুব কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তানের পা নড়ানোর কোনো সুযোগ হবে না তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ তুমি ইচ্ছে করলে ইসলামের পথে থাকতে পারতে সমাজ সংস্কার এগিয়ে যেতে পারতে তুমি সেদিকে না গিয়ে তুমি অন্ধকারে হাবরুবু খেয়েছ পা পিছলে তুমি অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছ তুমি বাতিলকে আলিঙ্গন করেছ তুমি কুসংস্কারের মধ্যে ডুবে গেছ কাজেই তোমার জীবনের তোমার যৌবনের হিসাব তোমাকে আজকে দিতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আসলে আমাদের কোনো এক চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা সেদিন হবে না আর এই জন্যই যারা যুবক শ্রেণী যৌবনকাল এই যৌবনকালটা যদি ইসলামের পথে দ্বীনের পথে ব্যয় করা হয় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন এই কথা আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আট শ্রেণীর মধ্যে আমি আট শ্রেণী বলার সুযোগ নেই একটা হচ্ছে কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে আল্লাহর ইবাদতে যার যৌবন কালটা কাটিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তাকে তার বিশেষ ছায়ার নিচে থাকার সুযোগ করে দিবেন অতএব যারা আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা যুবক আমরা তরুণ আমাদের পক্ষে সম্ভব এই সমাজটাকে সংশোধন করা সমাজটাকে সংস্কার করা যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে সমাজ ঘুমিয়ে যাবে আমরা যদি জেগে উঠি যুবকরা যদি জেগে ওঠে সমাজ জাগবে অতএব যুবকদেরই দায়িত্ব সবচাইতে বেশি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে
আমরা আশা করব আমরা বাংলাদেশের যে জেলা থেকে এসেছি প্রত্যেকটি জেলা থেকে আজকে এখানে কর্মীরা আছি প্রত্যেকের কাছে আমাদের দাবি একটু সজাগ হওয়ার চেষ্টা আমরা করি আমরা আমাদের সমাজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি আমরা কেন্দ্রীয় প্রোগ্রাম উপস্থিত হই ঠিকই কিন্তু জেলাগুলোতে আমাদের কর্মসূচি তেমন আমরা দেখতে পাই না আমরা জেলায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি ঠিকমতো আমরা মিটিং করি না সফর করি না আমরা যদি সফর না করি দাওয়াতি কাজ না করি তাহলে আমাদের দাওয়াত কিভাবে পৌঁছবে সর্বত্র কিভাবে কর্মী তৈরি হবে কিভাবে আগামী দিনে নেতৃত্ব তৈরি হবে আজকে যুব সংঘের মধ্যে যদি নেতৃত্ব তৈরি না হয় সৃষ্টি না হয় তাহলে আগামী দিনে আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে কারা আসবে কিভাবে আসবে এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি আমরা এই আজকের কর্মী সম্মেলন থেকে অন্তত এই প্রতিজ্ঞা নিয়ে যাব যে আমরা আমাদের কাজের গতিটাকে বাড়িয়ে দিব আমরা আহলে হাদিস আন্দোলনের যে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি আছে গঠনতান্ত্রিক পদ্ধতি আছে সেইভাবে আমরা সমাজে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কর্মী তৈরি করব শাখা বৃদ্ধি করব আহলে হাদিস আন্দোলনের দাওয়াত আমরা সমাজের সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করব কখনো এই ধরনের ফিতনা যেন আমাদের কানে না ঢুকে বা কেউ যেন ওই ফিতনার মধ্যে জড়িয়ে না পড়ি যে সংগঠন করা একটা ফিতনা সংগঠন করা যাবে না একা একা চলবো কি আপনারা কি এরকম আকিদা বিশ্বাসী নাকি বিশ্বাসী না আলহামদুলিল্লাহ এই জন্যই আজকে আমরা আজকের এই সম্মেলনে আপনাদের আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সাংগঠনিকভাবে জামাতবদ্ধভাবে সমাজ সংস্কার করতে চাই একা কি দাওয়াত দেওয়া যায় একা কি বক্তৃতা দেওয়া যায় ইউটিউবে বক্তব্য আপলোড করে দেওয়া যাবে খুবই সহজ কিন্তু একটা সমাজকে সংস্কার করার জন্য একটা প্রচলিত একটা রেওয়াজকে পরিবর্তন করার জন্য একটা জাহেলিয়াতকে দূর করে সেখানে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব না এটার জন্য সম্মিলিত প্রয়াসের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আর এই জন্য হচ্ছে সংগঠন এই জন্য হচ্ছে জামাত আমরা আশা করব আপনারা যারা এসেছেন আহলে যুব সংঘের দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের এটা আপিল থাকবে আমরা সংগঠনটাকে স্ব জেলায় অবশ্যই গুছানোর চেষ্টা করব শাখাগুলিকে আরও অ্যাক্টিভ করব কর্মী বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূলনীতি বুঝে এর সাথে একমত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন আরেকটি ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন আমরা গত তবলিগ ইসলামে আমির জামাতের বক্তব্য শুনেছেন যে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইস্তেমা ময়দানের জন্য জমি ক্রয় চলছে আমরা তবলিগ ইসলামের স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকটি জেলা 5 বিঘা করে জমির দেওয়ার ওয়াদা করেছেন অনেকে টাকাও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ তো কেবল শুরু আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে কিন্তু এত টাকা আমরা কিভাবে পাবো কোথা থেকে পাবো এটা তো একটা প্রশ্ন যেখানে কোটি কোটি টাকার প্রয়োজন সেখানে সামান্য টাকা দিয়ে আমরা কীভাবে কাজ করব তো এই জন্য আমরা গত আমেলা মিটিংয়ে এর আগে থেকে বিষয়টা আলোচনা হচ্ছিল গত মিটিংয়ে এটা ফাইনাল হয়েছে আমরা আমাদের প্রতিষ্ঠান আমরা নিজেরাই করবো তাতে একমত আছেন আপনারা সবাই আমরা আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের তবলিগ ইসলামের জায়গা আমরা নিজেদের টাকা দিয়ে করবো ইনশাআল্লাহ এই জন্য খুব বেশি কষ্ট করতে হবে না সামান্য সামান্য টাকা দিবেন সেটা হচ্ছে মাসিক দাতা সদস্য হবেন মাসে 500 টাকা আর 1000 টাকা দুইটা স্লট আমরা করেছি এখন প্রতি মাসে 1000 টাকা করে দিলে বছরে 12,000 টাকা লাগে তাই না আর 500 টাকা করে দিলে 6,000 টাকা লাগবে এটা কি আমাদের জন্য কঠিন হবে আমরা প্রত্যেকে এখানে আয় রোজগার করি তো একসঙ্গে 6,000 টাকা দেওয়াটা একটু কঠিন হতে পারে সেজন্য আমরা বলছি যে না মাসে 500 টাকা করে দাতা সদস্য হবেন মাসিক দাতা মাসিক নিয়মিত দাতা হয়ে যাবেন তাহলে আমরা সারা দেশ থেকে যদি 5,000 দাতা সদস্য বানাতে পারি নিয়মিত দাতা তাহলে 500 টাকা করে হলে 25 লাখ টাকা প্রতি মাসে উঠবে আর যদি 1000 টাকা করে 5,000 হয় তাহলে 50 লাখ টাকা প্রতি মাসে আদায় হবে আলহামদুলিল্লাহ যদি এরকম একটা আদায় প্রতি মাসে হয় তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয় করতে কষ্ট হবে এই প্রকল্পে আপনাদেরকে এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আরেকটি হচ্ছে যারা 1 লক্ষ টাকা এককালীন দিবেন আমরা তাদেরকে দাতা সদস্য করবো ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা বা তারও বেশি মিনিমাম 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে আপনারা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য হতে পারবেন আর মাসিক নিয়মিত দাতার জন্য 500 টাকা এবং 1000 টাকার এই দুই ক্যাটাগরির মধ্যে
যার সামর্থ্য আছে এখানে আছেন প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই দাতা হয়ে যাবেন আমাদের বাইরে আমাদের বুথে লিস্ট করা হচ্ছে তালিকা করা হচ্ছে সেখানে নাম লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد فقد قال الله تعالى في كلامه المبين اعوذ بالله من الشيطان الرجيم وذكر فان الذكر تنفع المؤمنين বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত এক কর্মী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি উপস্থিত এ সম্মেলনের রৌনক বৃদ্ধিকারী প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহতারম আমিরে জামাত প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত সর্বস্তরের হিতাকাঙ্ক্ষী শুভানোদয়ী সুধী সংগ্রামী সাথী ভাইয়েরা সময় খুব কম মোহতারম আমিরে জামাতের উপস্থিতিতে তার মূল্যবান কথা উপদেশ শোনার সময়ের ব্যাঘাত না ঘটে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সংস্কারসমূহ দু একটি কথা আলোচনা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আহলে হাদিস যুব সংঘ এই কথাটি স্মরণ করার সাথে সাথেই আমার মনের কোণে ভেসে ওঠে 78 সালের 5ই ফেব্রুয়ারির কথা যে সময়ে সদ্য স্বাধীন বাংলাদেশের এই ভাঙ্গা দরজা দিয়ে অপসংস্কৃতিগুলি এদেশে ঢুকে পড়ছিল ধর্মের নামে শিরক এবং বেদাত আর তারই বেড়াজালে আবদ্ধ হয়ে বাংলার যুব সমাজ নষ্ট হচ্ছিল ধীরে ধীরে ঠিক সেই সময়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তথা বাংলার তরুণদের শিরক বেদাত এবং জাতীয় বিজাতীয় অপসংস্কৃতি থেকে বিজেদের স্বকীয় মূলের দিকে ফিরে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবক তিনি তৈরি করলেন প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সে তরুণ এখন আমাদের মাঝে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন আমাদের পাশেই মোহতারম আমিরে জামাত যুব সংঘ তৈরির সাথে সাথেই যুব সময়ের উপরে চেপে থাকা অন্ধকারের আমানসা কেটে গেল যুবকেরা পেল ওহির পথের আলোর দিশা সে আলোর পথে গোটা বাংলাদেশের যুব সমাজ তথা বাংলাদেশের আহলে হাদিসরা শিরক এবং বেদাত বাদ দিয়ে মুক্তির নেশায় জান্নাতের আশায় তারা এই আহলে হাদিস যুব সংঘে যোগ দিতে আরম্ভ করলো দলে দলে সেদিনের কথা যে যুবকেরা স্বাধীন বাংলাদেশের সেই সময়ে বাধাহীনভাবে ঘুরছিল যারা বিড়ি তামাক চুরাট যারা মদ তাদের সব সময়ের সাথী ছিল এই যুবক সমাজকে পথে আনার জন্যই এই যুবকরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা দর্শনের সাথে সাথেই তাদের হাত থেকে খসে পড়ল যত রকমের বেদাত যত রকমের শিরক যত রকমের খারাপ সব কিছু তারা জেনে নিল ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শয়তান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে যুবকেরা তোমরা যদি মুক্তি চাও তবে জেনে রাখো তোমাদের এই মদ জুয়া এই মূর্তি এই ভাগ্য নির্ধারক এই তীর এ সবগুলোই শয়তানের কাজ এগুলোর থেকে দূরে থাকো তবেই তোমরা মুক্তি পাবে এই যুবকরা বুঝে নিল কুল্লু মুস্কিরিন খামারুন প্রত্যেকটা নেশাজাত দ্রব্যই হলো মদ আর কুল্লু খামারিন হারাম আর এগুলো হারাম তাই তারা ছুঁড়ে ফেলে দিল মদ জুয়া যত রকমের গাঁজা ফেন্সিডিল সব কিছুকে দূরে ফেলে দিলে আদর্শ মানুষ করার এই বাংলাদেশ গড়ার নিমিত্তে তারা কাজ সংগ্রাম আরম্ভ করে দিল
এই যুবকরা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন হলে যখন মারামারি হল দখলের পায়তারা চলল এই যুব সংঘ ঘোষণা করে দিল কুল্লু মুসলিমিন কুল্লু মুসলিম একত আল মুসলিমু আখুল মুসলিমে প্রত্যেকটা মুসলমান একজন মুসলমানের ভাই সুতরাং লা ইয়াজলামুহু ওয়া লা ইয়ুসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আকিহি কানা আল্লাহু ফি হাজাতিহি তারা ঘোষণা করে দিল প্রত্যেকটা ছাত্র মুসলিম ভাইরা সব একে অপরের ভাই সুতরাং কেউ কাউকে সন্ত্রাসের মুখে তুলে দেবে না কেউ কাউকে কার উপরে তুলে দেবে না এরা তখন ভাই ভাই হয়ে গেল এই বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সুতরাং এই বাংলাদেশে আহলাদিস যুব সংঘের এবং বলতে গেলে মোহতারম আমিরে জামাত কর্তৃক যে সমস্ত সংস্কার বাংলাদেশে হয়েছে তাতে আমি হাতে পৌঁছেছে 63টা সংস্কার এই বাংলাদেশে যুব সংঘের মাধ্যমে হয়েছে তার দুই একটি কথা আমি আপনাদের সামনে বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ আজিজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে যুব সংঘের অবদান অবর্ণনীয় 90 দশকে যখন দেশের যত্রতত্র মেলায় সভায় মহফিলে জনসমাবেশে মানুষ নিরাপত্তা বোম ফাটাচ্ছিল মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল তখনই যুব সংঘের এক ফরমান জারি হলো 13/8/2000 সনে ইংরেজি তারিখে তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের স্বাক্ষরিত স্মারক নম্বর 66/138/2000 সালে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ জিহাদের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয় বর্তমানে কিতাল ফি সাবিলিল্লাহর নামে এক উগ্র সন্ত্রাসী গ্রুপের পদাচারণা লক্ষ্য করা যাচ্ছে উক্ত সন্ত্রাসী গ্রুপের অপতৎপরতা থেকে সকল নেতাকর্মীকে সাবধান করা যাচ্ছে তারা সর্বাত্মক প্রচেষ্টা করে আমাদের কোনো কর্মী যেন এই সন্ত্রাসী দলে যোগ না করে তখনই ঘোষণা করা হয়েছিল মোহতারম আমিরে জামাতের নির্দেশে 9/11/2001 সালে আন্দোলনের সেক্রেটারি এবং যুব সংঘের সভাপতি আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে ঘোষণা করা হলো জঙ্গিবাদী সংগঠনের সাথে আন্দোলন এবং যুব সংঘের কোনো সম্পর্ক নেই উক্ত দলের সহিত কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংগঠনের সকল স্তর থেকে তাদেরকে বহিষ্কার করা হোক ঠিক ওই সময় মোহতারম আমিরে জামাত জুমার খুতবাতে বিভিন্ন ভাষণে তিনি ঘোষণা করে দিলেন সন্ত্রাস জঙ্গিবাদ চরমপন্থা বোমাবাজি ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টিকারী জিহাদের নামে আত্মঘাতী বোমা হামলা করা দাবি আদায়ের নামে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরজে কান্নামা কাতালা নাসা জামিয়া যারা এদেশে সন্ত্রাস সৃষ্টি করার জন্য নৈরাজ্য সৃষ্টি করার জন্য মানুষকে হত্যা করে তারা যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে তারা ঘোষণা করে দিল মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদিনা ফিহা যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলো তারা চিরস্থায়ী জাহান্নামী থাকবে ধরনের বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে তারা বাংলার যুব সমাজকে এবং বাংলাদেশের সুনাগরিক গঠার জন্য গোটা দেশে প্রচারণ আরম্ভ করে দিল ভাইয়েরা আপনারা জানেন 1978 সালের যুব সংঘ তৈরি হওয়ার সেই সময়েই ইসলামী ফাউন্ডেশনের ইসলামের 16টা দলকে ইসলামিক ফাউন্ডেশন ডাকলো সিসকো নামে এক সংগঠন গঠন করলো সেই সংগঠনের সময়ে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি মোহতারম আমিরে জামাত কিছু সংখ্যক যুবক কিনে উপস্থিত হলেন এবং সেখানে তিনি 5টি প্রস্তাব পেশ করেছিলেন 1 বাইতুল মোকাররম মসজিদের গুম্বজ থেকে আরবিতে শুধুমাত্র আল্লাহ না রেখে তার সঙ্গে আল্লাহ আকবার যোগ করা হোক আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা এটা গ্রহণ করেছিল এখনো বাইতুল মোকাররমের ওই যে শীর্ষে গুম্বজে লেখা আছে আল্লাহ আকবার কাদের অবদান বাংলাদেশের যুব সংঘের অবদান ঠিক এরকমই যতগুলো 63টা সংস্কার বলতে গেলে শোয়া পাওয়া যাবে না মোহতারম আমিরে জামাতের সামনে এগুলো আমার মুখে শোয়া পায় না আমি আপনাদের কাছে দুই একটি কথা তুলে ধরছি মাত্র শুনুন 1989 সালের জুনে রাজধানীতে মাজার পূজার বিরুদ্ধে এক বিশাল মিছিল করা হয় এই মিছিলে হাইকোর্টের যে সামনে যে মূর্তিগুলো মাজারগুলো ছিল সেগুলো ভেঙে চুরমার করে দিয়ে এদেশে মূর্তি পূজার অপরাধন ঘটানো হয় এই বাংলাদেশের যুব সংঘের মাধ্যমে
এই বাংলাদেশের শুভ সংঘ অনেক অপসংস্কৃতি দূর করেছে। যেমন আগে চাষির সাথে সাধারণ মানুষের সাথে এই তাঁতিদের বিয়ে শাদী হতো না, বিভিন্ন মজাবের বিভিন্ন লোকদের সাথে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছিল। এই বাংলাদেশ যুব সংঘই এই কুপ্রথাকে দূর করে দিয়েছে। আপনারা জানেন নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের লিখিত বাংলাদেশ টেক্সট বুক পড়ে লেখা ছিল আহলে হাদিস একটি পঞ্চম মজাবের নাম, মোহতারমা আমিরে জামাত যুব সংঘের মাধ্যমেই এটাকে বুলক পাঠন করে দিয়ে সেখানে আহলে হাদিস একটি আহলে হাদিস একটি কোরআন হাদিসের দল এটাই লিখেছিলেন ইনশাআল্লাহ আজিজ। শোনেন জামাত শেষে দলবদ্ধ হয়ে মোনাজাত হইতো সেদিন, এই যুব সংঘের মাধ্যমেই গোটা বাংলাদেশ থেকে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুব সংঘকে একটা সংগ্রামী সংস্কারবাদী দল হিসেবে ঘোষণা করেছে। সুতরাং দেখেন যেখানে সংস্কারবাদী এরা যেখানে যায় সেখানে এই সংস্কার করে। অত্যন্ত সংক্ষিপ্ত একটি কথা বলে শেষ করে দিচ্ছি, ভুল বুঝে এই বাংলাদেশের এই সংস্কারী দল সংস্কারবাদী দলকে বাংলার বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য একদল চক্রান্ত করে মোহতারম আমিরের জামাত সহ আমাদেরকে জেলখানায় পড়লেন। সেখানে প্রথমে নওগাঁ জেলখানায় যে আমিরে জামাতের যে পার্শ্বে কুঠি ছিল সেখানে আমাদের যেখানে রাখছিলেন তার পার্শ্বেই দেখা গেল সারা রাত্রি ঝুনঝুন করে বাজছে। কিরে ঘটনা কি? সকালবেলা দেখলাম সেখানে একদল কয়েদিকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তারা পেশাব পায়খানা যেখানে করতে যায় হাতে এবং পায়ে গলায় শিকল বাঁধা। ঠিক পরের দিনই মোহতারম আমিরে জামাত জেল সুপারকে ডেকে ঘোষণা করে দিলেন যে এই যে আপনার মানুষ না আপনার আপনারা মানুষ না আপনারা পশু, এদেরকে পশুকে আপনারা বেঁধে রেখেছেন নাকি? এই যে বিশাল প্রাচীর সেই প্রাচীরের মধ্যে এরা বেশি আছে আর তাদের পায়ে হাতে শেকল লাগা, আমি দেখতে চাই এদের এক্ষুনি মুক্ত করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ আমিরে জামাতের এই কড়া নির্দেশের ফলে পরের দিনই জেল কর্তৃপক্ষ তাদের হাতে পায়ের শিকল খুলে দিল। ওই যে আহলে হাদিস নাকি ওই যে উগ্রবাদী দলরা, তারা এখন পর্যন্ত মোহতারম আমিরে জামাতের নাম শুনলে তারা শ্রদ্ধায় ভরে যায়। যেদিন আমিরে জামাত নওগাঁ জেলখানতে বের হয় সেদিন তারা কান্দায় তাদের বুক ভেসে যায়, এমন সুন্দর সংস্কারবাদী একটি সংগঠনে আমরা যদি যোগ দিতে পারতাম। সুতরাং আমি আপনাদের সময় নষ্ট না করে আমি বলতে চাই আসুন হে বাংলার যুব সমাজরা, তোমাদের প্রতি আমাদের আহ্বান ওই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন বেশি ব্যাপী। আসুন আমরা দুনিয়ার সমস্ত তরিকা মতবাদ ভুলে গিয়ে আমরা সেই জান্নাতের প্রতিযোগিতা করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা জান্নাতি দল। সেই শীতকতে যে পাঁচটা প্রস্তাব আমিরে জামাত দিয়েছিলেন তার একটার কথা আপনি বলেছি, আর দুই নম্বর হলো সেখানে মহিলাদের সালাতের অনুমতি দেওয়া এবং তাদের জন্য একটি পৃথক ফ্লোর বদ্ধ করা হোক, এটাও গ্রহণযোগ্য হয়ে গেছে। এখন যে দেখবেন বাইতুল মোকাররমে সে মহিলারা পাঁচতলায় সালাতদা করে। তিন, শুক্রবার বাইতুল মোকাররম মার্কেট বন্ধ রাখা হোক। কাদের ঘোষণা? আহলে হাদিস যুব সংঘের কথা আমিরের ঘোষণা। এখনও শুক্রবারে বাইতুল মোকাররম মার্কেট বন্ধ করা হয়েছে। বাইতুল মোকাররম মসজিদ থেকে বাগদাদের পীর সাহেবের কবরের গেলাপ সরিয়ে ফেলা হোক, দরজার সামনে কাজ দিয়ে ঢেকে রাখা হয়েছিল ওই বড় পীর আব্দুল কাদের জেলানির গেলাপ, সেখানে তারা সেটাও সরিয়ে ফেলেছে ইনশাআল্লাহ আলাজিজ। এভাবে পঞ্চম নম্বর প্রস্তাবটি ছিল হিল্লা প্রথা বন্ধ করা। আলহামদুলিল্লাহ আমিরে জামাতের সুপারিশে এখন পর্যন্ত, এর যদি ঘটনা বলি অনেক সময় লেগে যাবে, এক বৈঠকে তিন তালাক, তালাক দিলেই তালাক তালাক বাইন তালাক হয়ে যেত। ইনশাল্লাহ কোর্টের থেকে ফয়সালা দেওয়া হয়েছে যারা এক বৈঠকে তিন তালাক দিবে এবং এটা গ্রহণ করে নেবে তাদের সশ্রম সাত বছর কারাদণ্ড। এটা কাদের অবদান? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অবদান, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহতারম আমিরে জামাতের অবদান। সুতরাং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানেই একটি ধর্মীয় সংস্কারবাদী সংগঠনের নাম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অর্থই হল এক বৈষয়িক এবং ধর্মীয় জীবনের সংস্কারবাদী একটি আন্দোলনের নাম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রচলিত রাজনীতি সংস্কারের আন্দোলনের নাম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হল এ সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তোলার এক সংগঠনের নাম। আসুন আমরা এই সংগঠনে যোগদান করি এবং এই সংগঠনের পতাকা তলে
মহতর আমিরে জামাতের ছায়াতলে থেকে আমরা জান্নাতের পাথেয় জোগাড় করলি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়া বা'দা ওয়া বা'দ। বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023 উপলক্ষে কতিপয় প্রস্তাবনাসমূহ যথাযথ কর্তৃপক্ষের বিবেচনার জন্য পেশ করছি। প্রস্তাবগুলোর সাথে একমত হলে সকলেই দুই হাত তুলে সম্মতি জানাবেন। এক, এদেশের 90% জনগোষ্ঠীর আকিদা আমলের সাথে সঙ্গতি রেখে দেশের আইন, শাসন ও বিচার ব্যবস্থাকে ইসলামী অনুশাসন অনুযায়ী ঢেলে সাজাতে হবে। দুই, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং মাদ্রাসা ও স্কুল কলেজের সিলেবাস থেকে ডারউইনের নাস্তিক্যবাদী বিবর্তমান সহ সকল প্রকার ইসলাম বিরোধী মতবাদ প্রত্যাহার করতে হবে। সেই সাথে এই সম্মেলন যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তোলার জন্য সরকারের নিকট শিক্ষার সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছে। তিন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শালীনতাপূর্ণ পোশাক ও পর্দা প্রথা নিশ্চিত করতে হবে। সেই সাথে নারীদের বোরকা পরা ও পর্দা পালনে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে ছেলে ও মেয়েদের নৈতিক উন্নয়নের জন্য সহশিক্ষা প্রথা বাতিল করতে হবে এবং তাদের জন্য পৃথক শিক্ষা ও কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করতে হবে। চার, জঙ্গিবাদ, চরমপন্থা সহ মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট শির্ক বিদাত ও কুসংস্কার দূর করণার্থে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে একটি ধর্ম বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। পাঁচ, কোটা ও দলভিত্তিক নয় বরং মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। জাতীয় বাজেটে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে এবং দক্ষ, নিরপেক্ষ ও সৎ জনপ্রশাসন নিশ্চিত করতে হবে। ছয়, গ্রামে গঞ্জে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদ প্রথার বিস্তার এবং অফিস আদালত থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। সাত, যুব সমাজের চরিত্র রক্ষার্থে বিনোদন ও সংস্কৃতির নামে মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা ও বেহায়াপনার প্রসার বন্ধ করতে হবে। সেই সাথে যত্রতত্র মাদকদ্রব্যের প্রসার রোধে কঠোর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আট, জঙ্গিবাদের ভয়ঙ্কর থাবা থেকে ধর্মপ্রাণ যুব সমাজকে রক্ষার জন্য প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। নয়, হাদিস অস্বীকারী আহলে কোরআন, কাদিয়ানি, হিজবুত তাওহিদ, দেওয়ানবাগি প্রভৃতি ইসলামের নামে ভ্রান্ত ফেরকাসমূহের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। দশ, অত্র সম্মেলন সুইডেনে পবিত্র কোরআন পুরানোর বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের জোর দাবি জানাচ্ছে এবং সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আহ্বান জানাচ্ছে। এগারো, এই সম্মেলন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের মূল্য স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ মুনাফাখোর ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছে। উপরোক্ত প্রস্তাবনাসমূহ যথাযথ কর্তৃপক্ষের বিবেচনার জন্য আমরা জোরালো আহ্বান জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। লিল্লাহু আকবার। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ঠিক না ভাই? ঠিক। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, বিনতাইমিয়ার হল মরণ অন্ধকারাগারে, জেলের মধ্যে বিন হাম্বলের আঘাতে খুন ঝরে, তাদের কথা শুনলে মোরা শান্তি খুঁজে পাই, কথা ঠিক না ব্যাধি? তাদের কথা শুনলে মোরা শান্তি খুঁজে পাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কোভো মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা করো যত, ভীতি দেখাও অবিরত, ঠিক না বেঠে? জুলুম তোমরা করো যত, ভীতি দেখাও অবিরত, অপবাদ দেও শত শত মনে চাই যেমন, মিথ্যা মামলা দিয়ে করো মানের মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই, ঠিক না বেঠে? আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কোভো মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। লিল্লাহু আকবার, লিল্লাহু আকবার। সকল বিধান বাতিল কর, মুক্তি রাখি পথ, লিল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দীর্ঘ 50 বছর পরে এখনো যে আমরা বেঁচে আছি এটি আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। গতকালকে আমাদের নীলফামারী পূর্ব সভাপতি ভাই মকিমউদ্দিন কালকে জোহরের পরপরই মারা গেলেন। তিনি বেঁচে থাকলে হয়তো বা বাড়ি বসে থাকতে পারতেন না,
তার আগের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় সিরাজুল ইসলাম, সে মারা গেলে এখনো এক বছর হয়নি, তারপরে এই সভাপতি কালকে মারা গেলেন। আমাদের দিনাজপুর পূর্ব সভাপতি শহীদুল আলম কালকে সে হাসপাতালে গিয়েছিল, আজকে বেরিয়ে এসছে, টিউমার অপারেশন করে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার জন্য পূর্ণ সুস্থতা দান করেন। এমনি করে বাংলার আমাদের কাছে আমাদের হাজারো কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী, নেতা, কর্মী, আন্দোলনের যুব সংঘের সোনামুদিনী মহিলা সংস্থার যিনি যেখানে আছেন যে অবস্থায়, সবার জন্য আমরা আন্তরিক দোয়া করে এবং তাদের শুভ কামনা করে, সে সঙ্গে প্রবাসে যারা আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, এমনকি আমরা বলবো সরকারের বিভিন্ন পর্যায়ে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে ভালোবাসেন এবং লোকের খুব একটা কমতি নাই। আল্লাহ পাক সবাইকে ইখলাস অনুযায়ী পূর্ণ জাযা দান করুন। পঞ্চাশ বছর কেন বললাম, তখন আর বয়স বা কতটুক হিসাব করে নেন, জীবনে কলেজ কী বলে জানতাম না। তখন আমাদের মাদ্রাসা লাইফের সংগ্রাম ছিল যে মাদ্রাসার ছাত্রদেরকে কলেজে ঢুকতে দিতে হবে, ফাজল পাশ করা নয়, আলেম পাশ করার পরেই, সে দাবি পূরণ হয়নি। ফলে কামাল পাশ করার পরেই আমরা মাদ্রাসা ঢোকা কলেজে ঢোকার চান্স পেয়েছি। ঢুকে যে ধাক্কাগুলো খেয়েছিলাম, তার আগেই আব্বা আমাকে সাবধান করে দিয়েছিলেন, খোকা দুটো বিপদ তোমার সামনে আসবে, সাবধান। সেই সময়কার যে যে দলটি সবচেয়ে ইসলামী দল বলে পরিচিত ছিল, ওরা কিন্তু তোমাকে ধরবে, কারণ এই কলেজে তোমার চেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ নাই। আর একটা দল আছে যারা বাম, যারা কমিউনিস্ট, ওরা কিন্তু তোমাকে ধরবে, সাবধান। আপনারা জানেন যেটাতে নিষেধাজ্ঞা আসে সেটার দিকে আগ্রহ বাড়ে, ঠিক না? গোপনে গোপনে ওই দলের যত বই আমরা হাতে পেয়েছি সেই সময় সব কিনে একদম পড়া শেষ, আবার অগ্রসর, যেন আবার টের না পায়। দেখলাম কথার চমৎকারিত্ব, যুক্তির আধিক্য, যে কোনো সচেতন নাগরিক মাথা ঘুরে গেল, ঠিকই আমাকে ধরে ফেলল। খুলনা থেকে যিনি গেছিলেন নেতা, আমি এখনো তার নাম বলতে পারি, কোন ঘরে বসছিলাম, কোন জায়গায় নিয়ে গেছিলাম সব মনে মনে দেখতে পাচ্ছি, টার্গেট আমি না, আমাকে তারা তাদের সংগঠনে ঢুকাবে, কিন্তু আবার ওই কথাটা কানে আছে, খোকা সাবধান। শুনলাম, জানলাম, বুঝলাম, মানলাম না, এই পর্যায়ে থাকলাম। এবার হলো কমিউনিস্ট পাগলগুলো বাম, যেগুলো কারণ আমাদের কলেজ তো অঞ্চল হাই স্কুলের প্রতিষ্ঠাতা নিজে একজন বামপন্থী, এবং সেই সময় সেখানে যত এই কাজী জাফর মাত্রা যত বাম নেতারা ওই ময়দানে সভা সমিতি করতো, আমি নিজে কাজী জাফরের ভাষণ শুনছি তখন। আমাকে প্রথম যে বইটা দিল, সমাজতন্ত্রকে যেমন দেখেছি, ঠিক আব্বা যা বলছেন ঠিক তাই হলো, হাতে হাঁটলে সমাজতন্ত্রের বই, উল্টেই দেখি লেখককে আমি আগে থেকে নাম জানি, তারপরে পড়ে দেখি ও ইসলামের পক্ষে লেখা, সমাজতন্ত্রের বিরুদ্ধে লেখা। তুমি কি কমিউনিস্ট করো, ইয়ে তো কমিউনিস্টের বিরুদ্ধে লেখা, তো তাই নাকি, তোমার এটা হুঁশ নেই, তুমি কি নেতা হয়েছে, এই যে নাম পড়ে গেল কলেজের, এই বাপ রে বাপ, এ তো আমাদেরকে বোল্ড আউট করে দিচ্ছে। এবার একটা 21শে ফেব্রুয়ারি আমার ভগ্নিপতির বাড়ি আবার ওইদিকে কলেজের আশপাশে, অতটা বুঝতে পারি যে এটা এত গোড়া, 73 সালের গোড়ামি আর এখনকার গোড়ামি পার্থক্য আছে না, তখন তো জয় আর জয় ঠিক না, অন্য কিছু নেই। বুঝে জুতা খোলেন, মানে কেন আজকে 21শে ফেব্রুয়ারি আপনি জানেন না,
তা কি হয়েছে? তুমি সকালে পায়খানা করোনি? হ্যাঁ করেছি। কোথায় করলে? মার বুকের পরে পায়খানা করলে। এরকম যুদ্ধ যুদ্ধ করলে সমস্যা কি? এর মহাবিপদ, তর্ক লেগে গেল। চলো তোর বাড়ি বাবার কাছে। লাকিলে ওই বাবার অ্যালোপ্যাথিক ওষুধের ডিসপেন্সার ঠিক করে ধরে মুখে ওই রাস্তার এই পাশার ওপার। ওর নাম আমার এখন মনে আছে যে আমাকে নিয়ে গেছিল যে নেতা। চাষা আপনার ছেলে বলছে জুতা করে দিতে, আপনার পায়ে জুতা তো এই তুই মারা করছিস কেন রে? এই আমাদের জাকা জাকাতুল মাস্টারের শালা না ভাগ। আমি আমাদের সারাদিন এই কলেজ ক্যাম্পাসে ঘুরবো, তুমি আর পায়ে জুতা করতে এসো। ছিলাম বহুক্ষণ, কেউ আর কিছু বলেন। যে জিনিসটা কলবে সামিলে সালিমে আঘাত করবে, বিবেক যুক্তি বুদ্ধি কোরআন সুন্নার বিপরীত কোনো কিছু দেখলে যে একটা মনে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া যদি সৃষ্টি তোমাদের না হয় তাহলে কশ্চিন কালেও স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। কথা বুঝতে পারছি? যাওয়ার সঙ্গে গাড়িতে যাবে না, দেখো তোমার দুই পাশে প্যাসেঞ্জার যারা বসছে তাদের কাছে তোমার দাওয়া দিতে হবে, বিপরীত দেখলে সাড়া দেয় বলতে হবে। আমার দায়িত্ব বলা, এ দায়িত্ব মালিককে, যদি আমি না বলি আল্লাহকে কবে দিতে হবে না? এই মেজাজটা ছোটোবেলার থেকে ছিল বলে আজকে এই পর্যন্ত আসা গেছে। ওই যে 63 সংস্কার বললো না, ও বলতে গেলে তোমার সারাদিন ওর একা দিতে বক্তব্য দেওয়া যায়, কারণ লাগবে না। প্রতিটি সংস্কারের পিছনে ঝুঁকি নিতে হয়েছে। এই মনোজাত এদের থেকে এমনি যায় নেই, কি হানাফি কি আহলাদিস, দলবদ্ধ মনোজাত ছাড়া এখন মনোজাতই হতো না। 2 মিনিট সালাত আর 10 মিনিট মনোজাত, তার নাম তো মনোজাত। আর আরবি ফার্সি উর্দু দিয়ে ইনিয়ে বিনিয়ে কত যে হইতো, এগুলো ঘটনার সময় প্রথম দিকে সে চিন্তা যদি মননে চিন্তা করে দেখো কিভাবে এগুলো করতে হয়েছে। সাথে তো কেউ ছিল, চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি। ওরে বাপ রে, সে তো আরো খারাপ, সর্বনাশ। ফাঁসফুস করে এরকম দেখে দেখে সুরে ফাতিহা কারা পড়ে খুঁজে বেড়েন, রহলদানকে করে না ভয়ে, সুরে ফাতিহা পড়ে তোকে টের পায় না। এটা হলো গোপন আহলে দেশ। এরকম করে কিছু ছেলে জমা করলাম, তাদের দিয়ে যুব সংঘ শুরু করলাম, করলাম যাত্রা বাড়িতে, কিন্তু সব ভেঙে গেল। ছিল শুরু দিয়ে 33 জন, শেষ করে একে বলা যাচ্ছে আমি একাই হয়ে গেলাম। এ কোন বিপদে রিস্কে কেউ নাই, কারণ যে মানুষ আহলে এসে সেই মানুষের কুলখানি হয়। আহারে সে কুলখানি করে বংশালে কেউ মরলি হয়, এখান থেকে ছাত্র নিয়ে যাবে, 30 পারে কোরআন পড়বে, কোরআন পড়ে বক্সি দেবে, পেট ভরে খাবে বিরিয়ানি, পকেট ভরে টাকা না চলে যাবে। তৎকালীন সময় আহারে সে যত সেন্টার, তার একটা হলো রাজশাহী রানীবাজার, আর ঢাকা বংশাল, আর আরামনগরটা কোথায় জামালপুরি আরামনগর কামাল মাদ্রাসা, আর গাইবান্ধা তোমাদের মানুষের নামটা কি গাইবান্ধা মহিমাগঞ্জ, বেটা এগুলি বলতে পারো বেটা, কামাল কামাল বলতে এই করেই। আব্বা আমাকে বললো বাবা তুমি মহিমাগঞ্জ যাও, দেখি সব মাদ্রাসা যাচাই করে করে শেষ পর্যন্ত কোথায় হলো না, যেখানে যে ঝগড়া লাগে। ঢাকা আলিয়া ভর্তি হলাম বড় জায়গা, প্রথম দিনই ওস্তাদ ভুল ধরলো, আপনি স্যার ইয়ে কী পড়া স্যার ওস্তাদ গেলে গোল্লায় যাই এখানে পড়ব না, ওস্তাদ লেখা নাম কি কৃষক বর্গ আছে। এই করে করে মৌসুম শেষ, অক্টোবর যে ভর্তি না আরম্ভ করে গিয়ে দেখি বলে সুহান সেদিন ঢুকছি, সেদিনে লাইলা লাইলা লাইলা, পাশে হলো ছোলা আর এক পাশে রসগোল্লা গামলা। আমি হলাম মিষ্টি খাওয়া পাগল, 1 কেজি করে মিষ্টি খাতাম তখন, মানে ওদিকে এত ঝাল খায়। এই সাতপা সরসরি কোনো সেলিব্রিটি আসো নাকি সাতপা আব্দুল আহমেদ সরকার থাকতাম, ওরে বাপরে বাপ, বাংলাদেশে মরিচ খাস জায়গা কিসের বগুড়া, বগুড়ার দাদা ওরা ওই মিষ্টি খাওয়া কি আমার পক্ষে স্বভাব, পেট গেল শেষ হয়ে দৌড়ি এসে ওই বাজারে বসে 1 কেজি, এখন তো কেজি না তো শের বলতাম, 100 রসগোল্লা কিনে খাতাম তো ঠান্ডা করার জন্য, জিভ ঠান্ডা করার জন্য। এই বেশি মিষ্টিকর ফলাফল দেওয়া নেই হয়ে গেল আমার সাথে। যে কোনো জিনিস অতিরিক্ত খালি ক্ষতি হবে না, কিন্তু আমার লাভ হলে কি জানো, শুনলে তুমি খুশি হবে। প্রতিদিন ক্লাসে আসছেন, মুসলিম শরীরের ওস্তাদ উনি, কথা খুবই কম বলে, জামা ট্রাকনোর কখনো ঢেকে কখনো ওপরে থাকে, মাথায় গোল টুপি,
একদম ভাব গম্ভীর পরিবেশ উনি চলাফেরা করেন। আরে আরে এই যে সেই উস্তাদ যে কাল তালব লাইলা লাইলা করছেন, সেই যে উনি যে উস্তাদ তো আমি জানি না, ক্লাসে বসছে আমাদের উস্তাদ যে কালকে আপনি এ করছিলেন লাখ কালমা বসছিলেন আপনি তাহলে হ্যাঁ আমার পুঁজিবাটা আমার আব্বার লেখা কোরআন কলম এই বইটা ছোট থেকে আমার পড়া আছে, ফলে ওটা যে অন্যায় কাজ এটা এলাম তো ওই পর্যন্ত। হ্যালো ওস্তাদ জি এটা তো হবে না, কেন সমস্যা কি? তা আপনি বলুন আপনি যে সালাদ আদায় করেন ওটা কি আপনার ছেলের হয়? চা কেমন করে হবে? আপনি যে এখানে দোয়া দরুদ পড়লেন এক লক্ষ রুপার লাই লাল লাল পড়লেন, ওটা আপনি করলেন নাকি আপনি পেলেন? আপনি যে লাই লাল তো ওই যে মরা মানুষ পাবে কি করে? ওটা আমার তো এলেম কালাম নেই, যুক্তি আছে তো উত্তর দিতে পারে না। চার দিন ধরে বাহাস হলো আমার সাথে, আমার কাছে ১৬ জন আহলে হাদিস ১০ জন হানাফি আহলে হাদিস আমার সাপোর্ট দেয় হানাফি ওনার সাপোর্ট দেয়, মহাবিপদ। আমি প্রথম চোটেই ধাক্কা তিন মাদ্রাসা বাদ দিছি, খুলনা আলিয়া বাদ দিছি, ঢাকা আলিয়া বাদ দিছি, এবার এই শেষ নম্বর এখানে গেছি, এখান তো যে চলে যায় তা তো ভর্তি করার জায়গা নেই। শেষকালে ওস্তাদ জিকে চতুর্থ দিনে উনি সারেন্ডার করলেন যে বাবা এটা হলো হাম্বলি মোজাবের হুকুম, ই সালে সব জায়েজ আছে যে ই যার যার নেকির ইচ্ছে করলে অন্যকে দেওয়া যায় ট্রান্সফার বল, অসম্ভব ঠিক আছে যদি হাম্বলি মজা হয় তাহলে ওস্তাদ জি আপনি বলেন আহমদুল্লাহ হাম্বলি কাল থেকে হ্যাঁ এ কি হলো মানে হতেই হবে, আপনি তো আহলাদিস নন আপনি হাম্বলি বলতে হবে, আহলাদিস কখনো হাদিসের বিরুদ্ধে আমল করতে পারে না। আপনি কিভাবে হাম্বলি বলে জায়েজ করছেন? চুপ হয়ে গেছে ছাত্ররা এবং বাইরে বারান্দা অন্যান্য টিচাররা সব ক্লাস অফ করে দিয়ে সব ছাত্র বারান্দা দাঁড়িয়ে দিতে প্রতিদিন আজকে কি লড়াই হয় দেখি। ঠিক আছে অন্য ওস্তাদরা খুব ভালোবাসতেন কিন্তু দেখতেন তো ওনার মতন মুরব্বীর সামনে কেউ কথা বলতে পারতেন, কিন্তু আমি তো সেরকম তো বরদাস্ত করে নিলাম এটা হবে না। শেষকালে উনি বললেন ঠিক আছে বাবা তাহলে আজ থেকে করবো না, আপনি তাহলে এই যতদিন আমি এই মাদ্রাসা থাকবো ২ বছর ততদিন করতে পারবেন না, তাহলে ঠিক আছে তাই করবো ব্যাস আলহামদুলিল্লাহ। হ্যালো খুশি হয়েছ তো নাকি? এরপর নাকি একদিন হঠাৎ ছেলেমে সব স্যার আমার ভাই আজকে খুব খাওয়া দাওয়া হবে, কেন আজকে একটা মৃত্যুবার্ষিকী আছে, এই মাদ্রাসার একটা অত্যন্ত ধনী মানুষ ঢাকায় থাকে তিনি সম্ভবত তার বাপের নামে এটা করে আমাদের সবাইকে বছরে একদিন খাওয়ায় যেদিন মৃত্যুর দিন সেদিন, তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা না কিন্তু ওই অত্যন্ত বড় একজন ডোনা তাহলে ভালো। আমার পাশে ইবনে মাজার উস্তাদ আব্দুল গনি সাহেব আমাকে নেওয়ার জন্য শুনলে বিশ্বাস হওয়ার কথা না, লোকেরা তো লজিং থাকে আমরা লজিং বাড়ি থাকবো না, লজিং বাড়ি থাকলে বলে বলে বিয়ে দেখালে সকলকে মানুষ ছাত্র লজিং থাকা মানে জামাই হবে আমাদের এর মধ্যে আমি নেই, আমার বাড়ির সাতক্ষীরা আমি কিন্তু জামাই হবে না এগুলো বুঝতে হবে নেই, আমাকে মাদ্রাসা রাখতে চাইলে একটা রুম দিতে হবে পাকা রুম মাত্র বড় বড় রুম যারা দেখছে তারা জানে চুনসুন করা বহু পুরোনো একেবারে পুরো রুম একটা ক্লাসরুম আমাদের একাধজন ছেড়ে দিল ঠিক আছে তুমি এখানে থাকো তো দেখতে স্ট্যান্ড করা ছিল, আর ওইটা হলো মাদ্রাসা বোর্ডের এক নম্বর কেন্দ্র, ওখানে জীবনে কেউ ফার্স্ট ক্লাস পায় না শুধু আহলাজ বলি এত হিংসা ইউনিফর্ম সব তখন এক ছাত্র ছিল তা আমি তো ওগুলো খবর রাখি, যাই হোক ওনারা ওই বড় আশা করে আমাকে এই রুমটা ছেড়ে দিলেন, দুঃখ হলো এই ওনাদের গোষ্ঠ খাওয়া হলো না। যে লোক ওইটা করে সে শুনেছে যে একটা ছেলে আসছে সাতক্ষীরা থেকে তো সে সব করতে মানা করে কেউ করবে না, উনি চলে এসছে আমার কাছে সরাসরি সে দারুণ মানে বড় লোকের যে চেহারা বুঝতে পারছি আমাকে বলছে ভাই আপনি যাবেন না শুনলাম আমাদের এই মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর আমরা করে আসছি, আল্লাহ ভাই কেন যাব এটা করা তো নেকির কাজ, কে বলছে আপনাকে? এই তো হুজুররা বলে আপনি নিজেই বলেন যখন খেলেন তারপরে ক্ষুদা লেখা পর্যন্ত এর নেকি পাবেন, এরপরে কিছুই পাবেন, এবার আপনি বলেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে কটা বার্ষিকী হয়েছে জীবনে? অবকরের মৃত্যুর পরে বার্ষিকী হয়েছে, ওমরের মৃত্যুর পরে বার্ষিকী হয়েছে, আমাদের অনুসরিত তারা কখনো বার্ষিকী করলেন না, আর হুজুররা বললে কি জায়েজ হয়ে যাবে?
একদম হাগুতে আগে পড়ে যাবে। তো ভাই তাহলে এতদিন ধরে কি সব সব নষ্ট হয়ে গেল? সব নষ্ট হয়ে গেল, কোন কাজ লাগবে? কারণ হুজুরাত মহা বিপদে পড়ে আব্দুল গনি সাহেব বলতে মহাজি বুঝতে তো পারছেন আমরা এখানে আসি বেতন যায় খাই, কিছু বললে তো শেষ কালে চাকরিটি হতে চলবে, তো সেই জন্য বলতে পারি না। তা আমি বলেছেন আমরা খুশি হলাম, তো অন্ততপক্ষে আমি যাবো না, আলহামদুলিল্লাহ একজন তো উস্তাদ পেলাম, বোখারি উস্তাদ বললে আমিও যাবো না, কিন্তু সাতটা যে ছড়ে নাকি গোশটা রান্না পনেরোটা গরু আর কটা খাসি তো বলতে পারো না, এইসব গোশ খাবে কেন? এইবারের মতো খাওয়া আর খাই না, আমি তো দুবার ছিলাম আর হয় না, ওই লোকটা বলে গেল আমি আর জীবনে করবো। এই যে সংস্কার গুলো কিভাবে হলো? বেশি লোক লাগেছে, দল লাগেছে, মারতে হয়েছে, কিছু না, খালি একটু তোমাকে হক কথা বলতে হবে, হক কথা বলার মতন সাহস অর্জন করো যদি, তাহলে তুমি পৃথিবীতে সংস্কার করতে পারবে, আমাদের সংস্কার জীবনে তোমাদের হবে, মনে থাকবে? তুমি একাই যথেষ্ট, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম একাই একটা উম্মত ছিলেন, তোমাকে একাই একটা সমাজ সংস্কার করতে হবে, এই মেজাজ নিয়ে কাজ করতে হবে, মনে থাকবে তো? মনে থাকবে তো? ভীতু কাপুরুষ দি কোন আহারে জানেন, বারবার বলি যে ভীত পিছনে থাকো, অটোমেটিক তোমাকে পিছনে চলে যেতেই হয়, তোমাকে তোমাদের কিছু হবে না, সবার সঙ্গে গায়ে হাত বিলিয়ে চলে ঐক্যের স্বার্থে, ঐক্যের স্বার্থে বাতিল সঙ্গে আপোষ করা যায় না, বরং বাতিল ঐক্যের এই হকের পিছনে দৌড়াবে, হক কখনো বাতিলের পিছনে দৌড়াতে পারে না। এই মেজাজ যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কিছুই করতে পারবা না। একে একে এসো বিশ্ববিদ্যালয়, লাইফটা খুব খারাপ লাগে, ভাবলাম যে একা কই হবে না, যে কোনো সময় আমাকে মেরে দেবে না, ছেলে খুঁজতে হতো, খুঁজে পেলাম আব্দুল সালামকে, এই সাভারের বাড়ি, এখন সাভার কলেজের প্রিন্সিপাল প্রফেসর রিটায়ার করে গেছে, এমনি করে এখলাসকে পেলাম, এসব সেই আমলের নাম মনে থাকে যেগুলো পেলাম খুব খাস্ট করে এ বড় দিয়ে বলে আমরা একটা সংগঠন করি না কেন, কী করবো তাহলে যুবসম করি, হ্যাঁ তা ভালো, ভালো বললে হবে না কিন্তু কাজ করতে হবে আমার সাথে, ঠিক আছে হয়ে গেল। প্রথম কাজ কি সামনে সহায় বড় এর বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখবো, তাহার এই কী বলে আর একটা দেবো আর বিজ্ঞাপন ছাড়বো, এগুলো খেয়ে তোমার বিতরণ করতে হবে, তো যা করবো কিন্তু না, যেমনি আরাফাতে বেরিয়েছে 22 জন কামাল পাস ছেলে তার ইউনিভার্সিটি পড়ে এর সঙ্গে রুমি অ্যাটাক করছে, বলে তোমরা 22 জন যদি আমার কাছে রুসুকে ফেলে দেয় আমি থাকতাম 535 নম্বর 38 নম্বর রুমে, এখানে যদি ফেলে দাও এও কোনো শেষ, তোমার কিছু করা লাগবে না, তার আগে শোনো তোমরা কামাল পাস করছো না তো, হ্যাঁ বলো সহাবরত কোথায় আছো, ও তো বুঝি সুঝি না করা যাবে না তাই বলতে হবে, তাহলে বললে হবে তোমার তুমি কামাল পাস করছো আল্লাহ কাছে কী কৈফিয়ত দেবা, যা হোক শেষ পর্যন্ত ওরা চুপ হয়ে গেল। তো বলছে কি আপনি তো আমাদের বলছেন আপনার আহালেজের হেডকোয়ার্টার বংশাল চলতে দেখে আসুন, আরে আমি তো জানতাম বংশাল মানে এখন মক্কার মতো, ওখানে কোনো বেশ সেরে বাদে নেই, এই বংশাল সোয়েটারই খেয়ে জেনে যাবো এক একটা দিচ্ছ, বংশাল মানে আহালেজ মক্কা, ওখানে কোনো সেরে বাদে প্রশ্ন আব্বাস গল্প শুনছি, বংশাল হলো আমাদের হেড অফিস, জমিদের হেড অফিস, চলে গেলাম ঠিক সাহেব রাজ্যের ওরে সুবহানাল্লাহ বিহামদি, ওরা তো হালুয়া রুটি খায় আর এদের বিরিয়ানির মৌম গন্ধে পুরা বংশার রাস্তা চারিদিকে মৌম হয়ে গেছে, মানুষ যত যার কত যে বিরিয়ানি রাঁধছে আল্লাহ ভালো জানে, আর সে মঞ্চ করে দেবে কয়াত উঁচু তো আল্লাহ জানে, আমি একবার সোজা উঠে যাওয়ার চেষ্টা করছি, মানলো মঞ্চ যে রহমানি আমাকে চিনত, এই বাবা আমাকে মামা বলে মামা মামা আসতে মামা আসতে না, আসতে দিনে বাক করো, আসতে দিনে বাক করো, এ আগামীতে আর হবে না, আমাকে বুঝতে পারছি ও কী বলবে আগেই বুঝে নেছে, আমাদের আপনাদের মাথায় সুন্দর সুন্দর সাদা পাগড়ি তো নেই, সাদা রুমাল পরে বসে আছে মানে আল্লাহ আসমান তো ফেরেশতা বসে আছে, এমনি এসব কী সে পোশাকে আহ না দিস আপনারা এসব হয়বরাত করে, তাহলে তো ওই ছেলেগুলো ঠিকই বলছে, রাত্রে 10টার সময় যে সমস্ত দরজা বন্ধ মসজিদে, এই বেটা মুসল্লি এই মসজিদ সবই দাও তো দিয়ে তালা দিয়ে ছুঁয়ে দিল, সব মেনে চলে ওরা সাহেব ঢাকা এই কিল মহাসনে থাকতাম তো চলে গেলাম, ওই রাত্রে সব ইবাদত করে নিয়ে এসছে যায় নামাজ নিয়ে, তো কী হলো দরজা তালাক হলো তাও জানি না, সাতক্রিতে একটা ছেলে নাম আসাদুল্লাহ গাল সব নিয়ে চলে গেল, সর্বনাশ সর্বনাশ।
তো শেষকে হলো না। পরে সভাপতি অনুষ্ঠান আমার ইউনিভার্সিটি আমার মসজিদ হলে আমি তো আগের দিন বুদ্ধি করে আরাফাতটা দিয়ে এসেছি আমার স্যারের কাছে, যিনি মিলাদ পড়াবেন সভাপতির মূল বক্তা যিনি ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব, উনি শচীনের কামিল পাস, উনি একেবারে এতই ব্রিলিয়ান্ট, ওনার জীবনী কোর্স সেকেন্ড হয়, এই ধরনের ব্রিলিয়ান্ট মানুষ। আমি ওনাকে গোপনে উনি আমাকে স্নেহ করতেন দিয়ে এসছি বাসায়, উনি ওটা রাত্রি পড়েছেন, পরদিন এসছেন আমি ছিলাম না। তো সন্ধ্যের পরে আমি গেছি বাসায়, হ্যাঁ গেলে আমি তোমার ডিপার্টমেন্টে গেলাম অফিসে, কী বলে ভয়লে গেলাম, তো তোমাকে নেই কেন, পেলাম না কেন? আমি স্যার আমরা তো আহলে হাদিস, আমার কোনো বেদাতি অনুষ্ঠান থাকি না। তাহলে এইখানে তো তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য, তোমরা অনুষ্ঠানেই থাকো না, আর আমি থেকে কী করেছি, সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, বলে যা যা যত যায় না আছে সব ফেলে দিয়েছি। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনার ধন্যবাদ আপনাকে। স্যার এক কাজ করেছেন, হ্যাঁ তুমি আমাকে যার যন্ত্র দিয়ে গেলে রাত্রি আরাফাত পত্রে ওই দেখে ওর শেখবেন বাজার লেখা মূল উঠতো, ওটা অনুবাদ ছিল, ওই দেখে আমি দশ ফেলে দিচ্ছ। তারপর দিন ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে টিচার সব ছিল, সেখানে আমাদের সবচেয়ে হেড মানে ডক্টর বারের ওস্তাদ, যিনি ডক্টর মোস্তাফিজুরের ওস্তাদ, আমারও ওস্তাদ, উস্তাদুল আসাতিজা তবলিগ জামাতের সবচেয়ে বড় ওস্তাদ, তিনি ওখানে প্রধান অতিথি। উনি তো ছয় বারদের পক্ষে এমন বক্তব্য দিয়েছে, এবার সবাই বলছে ভিসি সাহেব বলছে কি মোস্তাফিজ আপনি তো ইয়ং টিচার, আপনি কিছু বললেন মনে হচ্ছে? হ্যাঁ স্যার আমার কিছু বলার আছে। ওই আরাফাত নিয়ে উঠছে, উঠে শহরের বিরুদ্ধে যা বলার সব বলে দিয়েছে, বললে তো ভিসি বলতেছে। ওনার একটা যুক্তি ছিল, দেখেন আপনার এখানে সবাই জ্ঞানী সমাজ ইউনিভার্সিটির প্রফেসর সব, আমার তো কেউ নাই, আপনারে বলুন তকদির কি প্রতি বছরে বছরে আল্লাহ পাল্টা? আমরা সরকারের তখন পাঠশালা পরিকল্পনা হতো গভর্নমেন্টের, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে পাঠশালা উন্নয়ন পরিকল্পনা করতে পারি, আর আল্লাহকে প্রতি সালে সালে উন্নয়ন পরিকল্পনা করে, এটা কি আপনারা বিশ্বাস করেন? অসম্ভব তো হতেই পারে না, আল্লাহ তো আলামুল গায়েব, আল্লাহ তো মানুষের জন্মের 50,000 আগেই বছর আগেই তো সত্যক দিয়ে লিখে রাখছে, তো এরা এই কী কথা বলে হুজুররা, তো না এটা ভুল কথা বলে, এই যে বলেছা তুমি তো ওরা ওস্তাদ তুমি, হ্যাঁ মোস্তাফিজ মোস্তাফিজ ভুল বলছে ভুল বলছে ভুল বলছে, তোতলা মানুষ হবে ভিসি সাহেব বলে থামেন আপনারা আর হয়েছে করেন না, আমি ভাইস চ্যান্সেলার যতদিন থাকবো এই বিশ্ববিদ্যালয়ে ততদিন বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে এখানে কোনো সহায়ক হবে না। হলো সংস্কার হলো, এখন যেখানে যেটা দেখ বংশাল বন্ধ হয়ে গেল, ঘরে ঘরে লিফলেট চলে গেল, তোদের খাজা বাবার ডেক চলছে বংশাল লোকের, বিশ্বাস করো খাজা বাবার ডেক কারা করে গুলা বেদাতিরে করে না, যে এই ডেক যদি বংশালে হয় তো ওকে আহালেজ বলা যাবে, খাজা বাবার ডেকের উপর প্রথম লিফলেট আমরা খাজা বাবা প্রসঙ্গে আর হয়তো দিলাম, লিফলেটও ছড়ালাম আস্তে আস্তে ওটা বন্ধ, কোনো মারধর কার করেনি কার গালি গালাজ করেনি, মানুষ তো জ্ঞান আছে মানুষের না, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব বন্ধ হয়ে গেল। আজকের বংশাল আর 1976 সালের বংশাল এক বংশাল না, সমাজে এমনি করে আস্তে 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 সংস্কার হয়েছে, প্রতিটি সংস্কারের বেলায় আমাদেরকে ঝুঁকি নিতে হয়েছে, এখন বংশাল হলে দলবদ্ধ মনোজের হেডকোয়ার্টার, এতে আমি এই আবার কোন বিবাদে বলল, এ তো হাদিস করে না ভাই না, শুরু হয়ে গেল শেষে বিরুদ্ধে বলা হলো কি জানো, এই যে ছেলেটা আসছে এই আমাদের মনোজাত বন্ধ করলো, দুদিন করে নামাজও বন্ধ দিল, এমনভাবে ছড়াইলো রিউমার, শেষ করলে আমাকে মসজিদ দেখলি সে মনে মাতি আসে। একদিন এমন এক কাণ্ড ঘটলো, আমাদের হাতে ঈশা কে চলে ঈশা মাদানে ও আছে যায় নামাজে বসা, আর তৎকালীন সময় যিনি আহলে যে সর্বোচ্চ ব্যক্তি উনি দিয়েছেন প্রধান অতিথির বক্তব্য, হাতের তসরি এমনি কাছে একটাই তার প্রতিপাদ্য বিষয় এই দেখেন মোনাজাত, কে বলেছে মোনাজাত নাই, আমি সর্বনাশ করেছি রূপা কি। এবার ঈশা আবার খুব গোড়া, ও আর ওনাকে সুযোগ না দিয়ে ও যে যান দাঁড়াচ্ছে ওই মতি করবে, হ্যাঁ খেপা খেপছে, এই খাওয়া যাচ্ছে খেদনা করো না, মানে যেন মোনাজাত বাদ দিও না, ও কেউ করা লোক নেই, কেবল মাদানি কেবল ফেরত আসছে তাজা মাদানি, তো ও তো করে নেই, আমার তো ও দলের লোক রেগে গো গো করতে বেরিয়েছিল সোজা যে সরকারি গাড়ি ইউজিসি চেয়ারম্যান না
গাড়িতে উঠছে, আব্দুল মতিন ভাই, হাট মতিন ভাই, দুজন জোড়ালাম মুসলিম ঘাড়ে কিছু সুন্দর পড়া পড়ে, আগে নেতা ঠাকে যাবে সোজা যে স্যার দরজা বন্ধ আগেই ঘরে ঢুকিব না কোনো গাড়ির মধ্যে, দেখি রাগে সাদা মানুষ এখন লাল হয়ে গেছে। আমি বলবো স্যার এত রাগ করলে হয়, থামা তুমি মানে একটু ঠান্ডা হোক, কিছু ঢোক টোক গিলি নিক, কিছু কিছু যাওয়ার পরে শুরু করলাম, স্যার আপনি হালে এসে বলবে স্যার আপনি তো আমাদের সভাপতি, আপনি যদি বেদাত করে তো মানুষ কি করবে, হ্যাঁ এটা বেদাত, আমার চাচাজি মরুম করে গেছে, মরুম মুখুর সব সবাই করেছে, আক্রমটা পড়ে গেছে সবাই করেছে, তুমি বলছো এটা বেদাত, অর্থাৎ তারা যদি ভুল করে আমি ভুল করবো, কিন্তু রসুলদেরকে শোনানো হয়েছে আগে যদি লোকেরা বলতো বলে আলফান আলী আবানা, আমরা অনুসরণ করবো যা আমরা পেয়েছি বাপদাদের আমলে, আমাদের বাপদাদা যদি ভুলও করে থাকে আপনি তাই করবেন, এই করে পুরো ঝিকাতলা পর্যন্ত তার সঙ্গে গিয়ে ঠান্ডা করে তার ফেরত আসছে হলো, ফলে মাদ্রাসুল হাদিস থেকে মোনাজাত উঠে গেল। ওই দিন যদি সাহস না করে ওনাকে না ঠেকাতাম কে উঠাবে, আমার চাচার কারো মাদ্রাসা তুমি কেন উঠে দিলে, জীবন বেড়েটা হয়ে গেছে মোনাজাত, একটা একটা হাত দিয়ে তুমি যদি ধরা হয় তোমাকে, তোমার আসলে মনে হবে যে এ কি হলো, দেশটা ছিল কি যে আর হলোটা কি, এমনি করে সমাজ সংস্কার করতে গেলে তোমাকে খালি কয়েকটা তো ওখান থেকে আসো 63টি বললো না, এগুলো পড়ে দেখে নেই, এগুলোর প্রতিটি পিছনে এমন একটা রিস্ক নিতে হয়েছে যে এখন সেটা কল্পনা করা যাবে না, একাকি আমার সৌভাগ্য যে এই সে 1973 সালের পরও আসতে 2023 সালের 15 বছর পরও আমি বেশি আসি, এবং তোমাদের সামনে এই দুজনের ঘটনাগুলো দু একটা শোনাতে পারলাম কি রিস্ক নিয়ে এসব জায়গায় কাজ করতে হয়েছে আমাদের কথা। আহলে যে শ্রেষ্ঠ মাদ্রাসা হলো আরামনগর বেদাতের আড্ডাখান, আর একটা মাদ্রাসা মহিমাগঞ্জ বেদাতের আড্ডাখান, আরও রাজশাহী ইশাদ ইসলাম, যেদিন আমার প্রথম যুব সংঘের অফিস করলাম আমার একরকম ঢাকাতে বহিষ্কৃত হয়ে রাজশাহীতে আসলাম, ভাবলাম ওটা আহলে হেডকোয়ার্টার ইশাদ ইসলাম মাদ্রাসা, তিনতলা অফিস নিলাম, ওরে আল্লাহ শেখ রবি গাছ না চলে গেছে, চলে গেছে না, ও তোমার দত্ত সম্পাদক ছিল, তো তিন তালে আমাদের অফিস মসজিদে প্রোগ্রাম হয় যুব সংঘের, কিন্তু ওই মোনাজাত হয় না, কথাটা কর্তৃপক্ষের কানে চলে গেছে, একদিন দেখি কাজী জোহাক সাহেব 20-30 জন ছেলে নিয়ে বগলে একটা করে সব বাঁধাই করে এক পাড়া কোরআন নিয়ে চলে যাচ্ছে, আমাদের কারি সাহেব কোথায় যাচ্ছেন তাহলে বুঝছেন না, বুঝছেন না যে কী উনি বুঝাচ্ছেন আমাকে বুঝতে পারেন, তখন সে ফিরে আসলে আমাদের ভাই কী করে আসলেন, কোরআন বক্সে দেখলাম তো একটা কোরআন ফুল শেষ করতে কত সময় লাগে, তো এক পাড়া করে বাঁধাই করে ছেলেদের নিয়ে যাই, এক ঘন্টার মধ্যে শেষ, খাওয়া দাওয়া খুব ভালো দেয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভালো বক্সি দেয়, ছেলেদেরও দেয় আমিও দেয়, এইভাবে তো চলে গেছে সবাই করে আমরা করলাম সমস্যা নেই, বাহ এই রাহালা দেশের হেডকোয়ার্টার, এটা তিন তারাতে নিচে নামে আরো অনেক দোকানদার আছে, রূপসা কোম্পানিতে নাম পাশে ছিল, আমরা প্রতি 3 মাস পর পর ভাড়া দিতাম, আমার টাকা তো হয় না, 1 টাকা হয়েছে আন্দামোটে আমাদের, তো কী হয় ওদের শেষে আমরা এই 12 মাসে 12 জন মিলে প্রতি মাসে 300 টাকা দিয়ে অফিস ভাড়া দিতাম, আমাদের টয়লেটের তালা বন্ধ দিল যাতে বেরিয়ে যায় এখান থেকে, আমি বললাম তো কি কোন বিপদ হয়ে গেল, শেষ নিচতলায় টয়লেট আছে সেখানে যাওয়া হবে বা পানি খেতে দেবে না, শেখ রফিক জগ এনেছে নিচতে উজু করার ট্যাপ থেকে পানি নেবে, এক থাপ্পড় দিয়ে ফেলে দিল, যুব সঙ্গে পানি খেতে পারবে না, হাঁটছ না পানিও খেতে দেবে না, আইনই পাচ্ছে না, যদি পানি আমরা ভাড়া নিয়মিত দিচ্ছে তো ঠেকাতেও পাচ্ছে না, এই জুলুম হয়েছে রাজশাহীতে, এই যদি অবস্থা হয় তাহলে বলো আমাদের অবস্থা কিভাবে যুব সংঘাস এই পর্যন্ত এসছে, ওখান থেকে আমাকে তাড়াই দিল চলে গেলাম বড়গ্রামে, একই অবস্থা, প্রতি মঙ্গলবার তফসির করতাম 6 জন আহলে হয়ে গেল, ওইখানেই প্রথম আমার খোদ্দার দিন মাহফুজ ছিল জয়বিরাটে, এবং সেদিন যারা ছিলেন ওখানকার যারা
সব প্রায় সব মারা গেছে, আব্দুল আকবর এটি সব বললো যে এই মেম্বারে আহলে হাদিস নামটা আজ প্রথম উচ্চারণ হলো, বলো আলহামদুলিল্লাহ। অথচ আহলেসের মসজিদ সবই আহলেস, কিন্তু আহলেস বলা জায়েজ নয় কারণ ওরা সহজ মুসলিম করে, আহলেস বলে যাবে। এইবারে সৃষ্টিল আমাকে ওখানে ত্রাবার জন্য আহলে হাদিসের সর্বোচ্চ নেতারা তিন সার মাইক্রোনে চলে গেল যে সারা দিন আমাদের বিরুদ্ধে কি বক্তব্য চালাল। শেষ কালে কলেজের টিচার হিসেবে বলেন, ভাই আপনার বিরুদ্ধে এত গিবত হচ্ছে একটু চলেন তো। সে কমিশনার, এখন তো কমিশনার তখন কি একটা বলতে জানবো, হানাফি গেলাম, গিয়ে দেখে মসজিদ ভরা, আশপাশে যত নেতা উত্তরবঙ্গে যত জেলা আছে সবাই হাজির, পুরা দিন গিবতের একবারে সে বন্যা বয়ে যাচ্ছে। আমি ঢুকে আমার তো ডাওয়ার দিয়ে নেমে গেছি, ঢুকে সব স্টপ স্টপ, সব আমরা এক পক্ষে শুনেছি, এখন আমরা গালের বেরকে শুনলো কি যে আগে হয়েছে কথা তা তো আমি জানি না। আমি ঢুকতে ঢুকতে যতটুকু শুনলাম তার ভিত্তিতে আমি স্যার বললাম, স্যার আহলে হাদিস আন্দোলন বাঁচানো ফরজ না জমিয়তে আহলে হাদিস বাঁচানো ফরজ? দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, উঠে চলে গেলাম। সবাই বলছে আমরা আপনার কাছে কথা শুনবো, হ্যাঁ শোনেন, এইটার উত্তর দিন আপনারা, আহলে হাদিস আন্দোলন আপনারা চান না সংগঠন চান? আগে আগে সংগঠন, আগে আন্দোলন, বলে আন্দোলন চাই আমরা, কোন নাম বাঁচানোর কাজ আমাদের না। ইল্লা আসমান সামনে তুমি আন্তুম আবাকুম আনসাল্লাহ বিহার বিন সুলতান, নামের জন্য কোনো কোরআন আয়াত নাজিল হয়নি, মূল মুভমেন্টটা আমাকে রাখতে হবে কোরআন এবং সহিহের ভিত্তিতে মানুষের জীবন গড়বো, এই উদ্দেশ্যে আমরা জনগণকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে এই পথে আমাদের ডাকতে হবে, এটি হলো আহলে সুন্নাহর মূল লক্ষ্য। মুহুর মুহুর স্লোগানের ধন্য আজকের এই স্লোগান বুঝলে। এরপরে চলে গেলাম 1994 সালে 29শে জুলাইতে ঢাকা, চার দিন আগে ঘোষণা হলো তসলিমা নাসরিন বলেছে কোরআন পরিবর্তন করতে হবে, কারণ কোরআন রয়েছে নারীর দ্বিগুণ পাবে পুরুষেরা, জাকারে বলো নিসলা হাজদিল উনসাইয়ায়ন, অতএব এই কোরআন চলবে না, নতুন কোরআন লাগবে, সমস্ত দেশ খেপে গেল। চার দিন আগে এই কথাটা আমার কানে হেঁটে, তখন তো ভাই মোবাইলের যুগ ছিল, আমি তো বগুড়ায় এক প্রোগ্রামে আছি, বগুড়ায় বসে আব্দুর রহিম আনসার মাস্টার, ভাই তোরা পারবা এই ঢাকা যেতে হবে? কেন? এই এই কাণ্ড ঘটছে, তাই যাব। চার দিনের মধ্যে 26টা গাড়ি রেডি করা অত সহজ মনে করো না, মাইক্রো না, মাইক্রো তো ফাঁকি বাজ, 10-12 জন লোকের এক গাড়ি, ফুল বাস ভরে চার দিনের মধ্যেই 26টা গাড়ি রেডি হয়ে গেল। তখন তখন যুব সংঘের এই আনুগত্য ছিল আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি তাদের জন্য। দুর্ভাগ্য আসছে আব্দুর রহিম কারাগারে, আনসার মাস্টার দুনিয়াতে বিদায় হয়ে গেছে, 26 গাড়ি দাঁড়িয়ে আছে বংশালের সামনে। তখন আমাদের যুবসেনার সভাপতি হলো কি নাম বলো, আহসান, আহসান, জি আহসান, আহসানকে আবার মাওলানা মহিউদ্দিন খান ভালো করে চেনে, কারণ আহসান শাহ হাজি আকিল ছিলেন মাওলানা মহিউদ্দিনের দলের লোক। ওইখানে এই তোমার এত গাড়ি কেন এখানে আহসান? তো যে আমাদের আহলেদের যুব সংঘের গাড়ি, কি জন্য? তাহলে ওই যে ওই ওখানে সম্মিলিত সংগ্রাম পরিষদ ওখানে যাবে সেখানে তো, তাই নাকি? এ তোমাদের গাড়ি আমাদের এই সম্মেলনে নিয়ে এসছো? হ্যাঁ। তো বলছি চাচা একটা কাজ করতে হবে, আমরা যেন একটু কথা বলতে পারি আমাদের, তখন তো আমি তখন তো আমি ছিলাম, আমার সভাপতি ছিলাম যুব সঙ্গে, আমাদের সভাপতি সাহেবকে একটু গলাতে বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেবো, 26টা গাড়ি তোমরা নিয়ে এসছো দেবো না, মানে মহিউদ্দিন খান বহু খুশি। কিন্তু জায়গায় যেতে দেখলাম মহিউদ্দিন খানের আবেগ আর বেশ টিকলো না, আরে সুবহানাল্লাহ বিহামদি। সেখানে যাওয়ার পরে ওরা দেখি সব পিসার তো মুরিদান আছে, ভলেন্টিয়ার তো নাই, আমাকে বলছে মহিউদ্দিন খান, এই বাবাজি তোমার কি ভলেন্টিয়ার আছে? কজন লাগবে? 30 জন। সব দেখছেন 26 গাড়ি সবই তো যুবসংঘ, একটা দাড়ি পাকা কারণ নেই, সব তো আমাদের ছেলেগুলো। তবু বাবা তুমি বাসায় করে 30টা লোক মতো অন্তত মঞ্চে পাহারা দেবে, ঠিক 30টা দিয়ে দিলাম, ও তো একটা 1 মিনিটের ব্যাপার আমাদের জন্য। বলে এই এসএন জাহিরকে নিচে বোমা মারিয়ে হত্যা করেছে লাহোরে, আজ তো আমি মঞ্চে এসেছি, অবশ্যই হত্যা করবে, বেদাতিরা কোশ্চেন করে আহলেসকে বরদাস্ত করবো রেখে দিও, চলো মঞ্চের তলা চলে যাও। মঞ্চের তলা ঢুকলো, ঠিকই পাওয়া গেল, যারা তোমরা মানে প্রিয়া গেছো আসাদ গেট থেকে বামদি ঘুরতে ফার্ম গেট দিকে, ওখানে কিছু গাছ আছে না, ফুল গাছের মতন দেখা যায়, আসলে ফুল গাছ না বলে পাতা খালি, ওই গাছের উপরে পলিথিন ভাসতেছে, ওই পলিথিন টান্ত বের কিনে পলিথিনের 7টা বোমা পাওয়া গেল। কি বলবো,
ইন্নাল্লে বলবো না, সুবহানাল্লাহ বলবো, হলো যা বললাম খাটলো। এই দূরদর্শিতা থাকা লাগবে নেতৃত্বের মধ্যে, এটা ঘটনা আমি এজন্যই বললাম, আমার তোমার ছোট্ট বাচ্চা হিসাব মতো। এই দূরদর্শিতা না থাকলে তুমি নেতৃত্ব দিতে পারবো না, খালি সাহস হলে খালি হবে না। সাহসের সঙ্গে সঙ্গে তার দূরদর্শিতা থাকা লাগবে, বিচক্ষণ থাকা লাগবে, যেখানে সব বেদাতি খালি একটাই। আর আমাদের তুমি তাহলে যারা নেতা একবার অ্যাডভোকেট কি জানো, অ্যাডভোকেট ডাবল আইনউদ্দিন সাহেব নিজে, আর আব্দুল মতিন কাসেমি নিজে, ওই মনসি একবার কাছে বসে আছে, মানে যেখানে স্টেজ বেস্ট, যেখানে বক্তব্য দিতে, অথচ ওনাদের কোনো মূল্যই দিচ্ছে না, ওনাদের ওনারা চান্সেলর আমাকে বসে আছেন, প্রেম অগ্রব হয়ে যাচ্ছে, বারবার মঞ্চে উঠতেছে আহসান মহিউদ্দিন খানকে যাচ্ছে, কই আমাদের একটু সময় দিলেন না, আর মহিউদ্দিন খান নিচে নামছে আবার মঞ্চে উঠতেছে। আমার বোনা মতে তিনবার উনি নামলেন আর উঠলেন, মঞ্চ অনেক উঁচুর মঞ্চ তো, উনি ওনারই দাবির প্রেক্ষিতে আমাকে একটু সময় দিল, সব শেষে ওটা তোমরা শুনতে পাবে। এখন ইমানের কাছে লাস্টে লাগানো আছে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড, কদিন পত্রিকায় রিপোর্টার দেখলাম ছবি, ওই 2 মিনিট 10 সেকেন্ড আমাকে বরদাস্ত করতে পারেনি, আমার কাঁধে হাত দিয়ে চাপতেছে, যে চাপিয়েছিল এই বছর মারা গেল, চিনি নামটা বলতে পারবো কিন্তু বলবো না, বুঝলে। 2 মিনিট পর্যন্ত আহলেসকে বরদাস্ত করেনি যে সুলফি সাহেবরা, তারা যদি দেশের শীর্ষস্থানে ওলামা কেন কিনে যদি এখানে কি প্রস্তাব রাখলে ইসলাম খণ্ডের নেতৃত্বে, ওলামা কি বললেন একটা উদ্দেশ্য বৈশ্য করতে হবে, যে বৈশ্য ওলামা আমি ওইসব বেদাতি হলো আমাদের কোনো প্রশ্নই করতে ওঠে না, সে এরাই দেশ চালাবে। এর জন্য কালো লিখে দিয়েছি, এখন আবার লিখে দিলাম আহলাদি সোলামাদের নিয়ে সেখানে গঠন করতে হবে, ওরাও থাকবে আহলাদ থাকবে, আহলাদ বাদ দিয়ে কোনো ওলাম পরিষদ হবে না বাংলার জমিনে। 3 কোটি 4 কোটি আহলাদ আলম ওলামা নেই, সব মূর্খ নাকি আমরা এখানে, আমাদেরকে মাইনাস করে তোমরা এখানে ইসলামী হুকুমত চালাবে হতে পারে, এটা হলো আমার অপরাধ। তোমরা অপরাধ বলো যাই বলো, 2 মিনিটে নামতে হলো, 10 সেকেন্ড টাইম গেছে। আমি স্মরণ করছি আজকে আমার ভাই গোলাম মুক্তাদেরকে, খুলনা জেলার সভাপতি ছিল তখন, ও আজকে দেশে নেই, বোধ আমরিক আসনে কোথায় আছে আল্লাহ জানে, বুড়ো হয়ে গেছে। ও মাথা যে কি বুদ্ধি খেললো, ও চট করে উঠে উপরে যে আমার সামনে ক্যাসেট ধরেছে, মানে আমার স্টেজের উপরে, স্টেজ না কি বলে এটাকে, ডেস্ক, ওই যে তোমার এটা ডেস্ক না, একেবারে আমার বক্তব্য শুরু করেছি নামাদু দিয়ে ওইখানে ওই ক্যাসেটটা দিয়েছে, যদি ও না দিত ওই সময় এই বক্তব্য সম্পূর্ণ মাঠে মারা যেত, কারণ কোনো পত্রিকা আমার নামই দেয়নি, এত ঘিরি না, এমনকি ইনকিলাবের জন্য রুহুল আমিন খান সাহেব আমার পাশে বসা, কি খান সাহেব যুবসংঘের নিউজ আপনার পত্রিকা আসে না, ভাই কালকে দেবো কালকে দেবো, অথচ কালকের এই বিশাল নিউজের মধ্যে কোথাও আমাদের নাম নাই, অথচ ইসলামী পত্রিকা। ভাগ্যিস ও ওইটা টেপ করে রাখছিল, সেজন্য এখন পর্যন্ত আছে। আমার সাথে আবুল বাসার বললাম বেটা বেরকে দিতে, আমাকে একটু বেরকে দিয়েছে, আমাকে ধন্যবাদ দিচ্ছি। আর আজকে যে তোমরা যে ছেলে গানটা গাইলো, এটা হবে না, এটা হলো কি জাগরে যুবক নওজোয়ান, মনে পড়ে সবগুলির কথা সেদিন সে বলছিল ভক্তপীরের ভক্তপীর, রে বেটা ভক্তপীর ওটা ভণ্ডপীর, তো আমাকে শুনাইলো না তোমার হলো ভক্তপীরই বলো, ভক্ত মানে ভণ্ড, এই সব ভণ্ড, তো ভক্তর অভক্ত কি, মানে ভক্ত বলে জোশ আসে, ভণ্ড এসে জোর আসে না, তুমি রাখো তুমি ভক্তই থাকো, তোমার দরকার নেই ভণ্ড বানানো। এই সেদিনের সেই ছবিগুলো সেই কণ্ঠ আর জীবনে তোমার শুনতে পাবো না, যদি সেই রেকর্ড কখনো খুঁজে পাওয়া যায় আমি বলবো আমাদের আইটি বিভাগের সবচাইতে বড় ক্রেডিট হবে ওইটা বের করা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বেটা ওইটা শুনে দিতে পারবে আগে ইচ্ছে করলে। সেদিনের সেই জাগ্রত যুবক নবজোয়ান যুব সংঘের সম্মেলনে প্রথম 1991 সালের 25শে ওটা কি জুলাই, মানে না বলছ 25শে বৈশাখ, ওটা প্রচণ্ড গরমের দিন, সেই দিন যার অসুখ অবস্থায় মাথা ব্যথা অবস্থায় এক জ্বর নিয়ে এসেছিলেন যেই মানুষটা, সেই মানুষটা মারা গেলেন, এখনো 1 মাস হয়নি। আমি কাবুলকে পাঠিয়েছিলাম জানাজা করার জন্য, বলে গেছিলেন আমার জানাজা হয় আপনি পড়াবেন, নইলে আপনার আন্দোলন থেকে কেউ যাবে যেন অন্য কেউ আমার জানাজা না পড়া। উনি সেদিন বলেছিলেন তোমার তো আমি না, বলে স্যারের 1.5 ঘন্টার ভাষণ যে কীভাবে গেল আমি টেরি পেলাম না, আমি এত রোগে ঠট্টা কাঁপতেছিলাম জ্বরে, জ্বরটা সব সেরে গেলাম। সেই বইটাই হলো দাওয়াত জিহাদ বইটা, আর এর জন্যই আমাকে কারাগারে যেতে হলো, প্রথম রিমান্ডে প্রথম দেখে ও বইচ মার্কারে দিনতে দাগ দিতে সব, বলে কীভাবে যে আপনি জিহাদ পছন্দ করেন, যে দাওয়াত জিহাদ বই আপনি লিখছেন, দিনান দিয়ে মুখের মানে বসা বসে নেই
বাংলাদেশ কি এমনি এমনি হয়েছে নাকি? দোয়া পড়ি পড়ি হয়েছে? 30 লাখ বলেন মরিসে 30 লাখ কি মুক্তি শহীদের ঘন ঘন মুখস্থ গল্প করেন, আরে এমনি এমনি শহীদ হয়েছে নাকি? শহীদের মাধ্যমেই বিজয় আসে, হয় শাহাদাত নয় জান্নাত। আপনাদের হয় শাহাদাত নয় বঙ্গভবন, আর আমাদের হয় শাহাদাত নয় জান্নাত, পার্থক্য নেই। প্রতিটি ব্যাপারেই পরে দেখা গেল শেষ পর্যন্ত রাখলো উর উদ্দেশ্য করলে আমাকে আটকানো, যেন কথা বলতে না পারে বাইরে গিয়ে। 3 বছর 6 মাস 6 দিন থাকলাম, কেন থাকলাম আজও বলতে পারি না। তৎকালীন সময় যারা প্রশাসনে ছিল তাদের অবস্থা আপনারা জানেন, তারা আবার ক্ষমতা আসতেছে, আসুক না সমস্যা নাই, কিন্তু এই কৈফিয়ত তাদেরকে দুনিয়াতেও দিতে হবে আখেরাতেও দিতে হবে। ছাড়াছাড়ি নেই, আমি একটাকেও ছাড়বো না, কিন্তু আজ পর্যন্ত আমার সামনে ক্ষমা চাইতে আসে নাই। সাবধান, অত সহজ না, মাফ চাইলে মাফ করবো, মাফ না চাইলে কোন পাগলে মাফ করে? কিছু কিছু হুজুর আছে সে ঘরে বসে বলে আমি সব মাফ করে দিলাম, জি না, ওই পাগল মাফ করা আমি লোক না। পাপ চাইতে হবে জেনে বুঝে যে আমি অপরাধ করেছি, অনুতপ্ত হতে হবে, তারপর তোমার ক্ষমা করা হবে। কিন্তু ক্ষমা করলেও যে জীবনগুলো গেছে, যে সময়টা গেছে, তুমি পারবে আমার জীবন থেকে 3 বছর 6 মাস 6 দিন ফেরত দিতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। হ্যাঁ, একটা কাজ তোমরা করেছো আলহামদুলিল্লাহ, আমি ছাকাতে আমার 1261 পৃষ্ঠার সিরাতুর রসুল লেখা হয়েছে এবং 3538 পৃষ্ঠার তফসির কোরআন লেখা হয়েছে, আর নবীদের কাহিনী সব 65 জন পরে সব লেখা শেষ। তো আমার লস করতে কিছুই পারো না, যদিও আমাকে 7টা জেলখানায় ঘুরেছে বটে, এবং আমার সেল ছিল এরিয়া 10 ফুট বাই 6 ফুট, আর সেই দূর অতীতে আন্দামানের যেসব আমাদের নেতৃবৃন্দের সেল ছিল তাদের ছিল 5 ফুট বাই 4 ফুট, আর আমার ছিল তার দ্বিগুণ 10 ফুট বাই 6 ফুট। ঢাকা কারাগারে তার সে আরও ছোটো ছিল, নিচে নান্দা রাখতো মল ফেলার জন্য। সেই ব্রিটিশ আমলের সেই জেলখানে আমাকে রাখছো তোমরা, কোনো ভালো জায়গায় খুঁজে পাওনি, লাভ কিছুই হয়নি আলহামদুলিল্লাহ বাংলার জমিনে যে লেখনী আমরা দিয়ে গেছি, এই লেখনীর ভিত্তিতে আবারও বিপ্লব সৃষ্টি হবে ইনশাল্লাহ। প্রতিটি লেখনীতে এক একটা বিপ্লবী যুবক সৃষ্টি হবে যে জিউকরে বাংলা জমিনকে নতুন করে পরিবর্তন করে ফেলবে, সিরাত কোরআন এবং সহিহ হাদিস থাকবে আর সব বাতিল হয়ে যাবে। এই যে এই সে এই দেখেন, এই বইটা ঘরে ঘরে রাখবেন, পারলে বেশি বিতরণ করবেন, তাদের সেই কারাগারের ছবি এখানে দিয়ে দিয়েছে কোথায় তারা থাকতো আন্দামানে। এক এইসব এইগুলো তো আমাকে আলাদা একটা বক্তব্য রাখা লাগবে, কিন্তু নেবেন, অনেক কষ্ট করে আমি অনুবাদ করে ছেড়ে দিয়েছি, এখন পড়ার দায়িত্ব আপনাদের, বোঝার দায়িত্ব আপনাদের। গোয়েন্দা সংস্থা ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা যেন উল্টাপাল্টা ব্যাখ্যা দেবেন না, জিহাদ ছাড়া কোশ্চিন কালো বাংলাদেশ হয়নি, জিহাদ ছাড়া কোশ্চিন ইসলাম আসতে পারে না, আর ইসলামের বানোয়াট ইসলাম নয়, বিশুদ্ধ ইসলাম আসতে গেলে আরও বেশি রক্তের প্রয়োজন হবে, যেভাবে আমাদের মুরব্বীরা এর আগে দিয়ে গেছেন, আর তাদের রেখে যাওয়ার সোনালী ফসল আসতে স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন আফগানিস্তান, সব কিছুই তাদেরই রক্তের ফসল, আর তাদেরকে ভুলে গেলে হবে? ভারতবর্ষের জিহাদ আন্দোলন এটা দেখছেন না, এটা অনেক আগে অনুবাদ করে দিয়েছি, পড়েছেন ভূমিকা আমার লেখা আছে, এক নিঃশ্বাসে এক বৈঠকে সাহেব না পড়ে উঠতে পারবেন না। দুর্ভাগ্য সেখানে আলেম সমাজ আহলে হাদিসের বিরুদ্ধে যারা ছিলেন সেই সময় তারা কি বিশ্বাসঘাতকতা করেছে সব এখন দেওয়া আছে, শিয়া আলেমরা কি বিশ্বাসঘাতকতা করেছে সব দেওয়া আছে। শুধু আলেম হলেই শুধু হবে না, আলেমকে অবশ্যই হকপন্থী আলেম হতে হবে। আলেম তখন হাজার হাজার বানাচ্ছি, আলেমরে এলে সবচেয়ে ক্ষতিকর সমাজের, ওর আলেমরে সবচেয়ে উপকারী সমাজের, অত আলেম সমাজ তৈরি করতেই হবে, কিন্তু হকপন্থী আলেম তৈরি করতে হবে। আমার প্রায় যুব সংঘের প্রত্যেকটা ছেলে এক পাটটা হকপন্থী মুজাহিদে গড়ে ওঠে, তোমরা আহলে আন্দোলন নাম দিয়েছে। অনেকে অনেকে আমাদের মিষ্টি মিষ্টি কথা শুনে সবাই এক হলে হয় না, কি সুন্দর কথা, বাতিলের সঙ্গে হক কখনো এক হতে পারে না, তোমরা হকপন্থী হও, ঐক্য এমনিতেই হয়ে যাবে, কারো বলা লাগবে না, বাতিল বন্ধু থাকবা, রফাদানি ঐক্য করবা, রফাদানি ঐক্য চলবে না, সহিয়াকিদের আন্দোলন চলবে না, সহিয়াদের কত নাম তোমরা দিচ্ছ, ওইসব নাম হলে বানোয়াট নাম, যারা আমাদেরকে জেল খাটিয়েছে তাদের ইঙ্গিতগুলি সব হচ্ছে, এত সহজে হয়নি। এই আহলেকে ভাঙন সৃষ্টি করার জন্যে যত রকম চক্রান্ত ষড়যন্ত্র আছে সবই তারা করে যাচ্ছে, তোমরা সাবধান থাকো। একমাত্র হকপন্থী আন্দোলন হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ,
এর মধ্যে যারা হকপন্থী আছো যুব সঙ্গে তারাই থাকবা। বাতিলপন্থী যদি হও, পেট পূজার যদি হও, অলস যদি হও, বিলাসী যদি হও, চলে যাও তুমি যুব সঙ্গ দিয়ে, তোমার কোনো প্রয়োজন নাই, একজনই যথেষ্ট। কোনো অলস এবং বিলাসী হতে পারে না। সবসময় মনে রাখবা, বিপ্লব সৃষ্টি হবে বিপ্লবীর মাধ্যমে, অলস ব্যক্তির মাধ্যমে কোনো বিপ্লব তৈরি হবে না। আমি চাই যুব সংঘের প্রত্যেকটা ছেলে বিপ্লবী মেজাজে দৌড়ে হবে। একটা যুব সংঘ একখানে থাকবে, সেই একাই সে এলাকায় পাল্টি ফেলবে। যেভাবে সেই যখন ব্রণবী আল্লামা বিলায়েত আলীকে বলেছে, বিলায়েত আলী আমি যাচ্ছি বালাকোটে, তুমি যাও হায়দ্রাবাদে। তো মনে রেখে দো, আমি তোমাকে পাঠাচ্ছি হিন্দুস্তানে একটা বীজ হিসাবে। বালাকোটে একজন ওনারই মুজাহিদ পাহারাদারের বেইমানির কারণে তারা দুই আল্লামা সেখানে শহীদ হয়ে গেলেন, একজনের বেইমানির কারণে। 700 মুজাহিদের মধ্যে একটা বেইমানি করলো, পাহারাদের পথ দেখাই দিল, যার ফলে চলে এলো সাল্লেমি নামে ইংরেজ সেনারা। গেলেন ওনার শহীদ হয়ে, ভালো কথা। কিন্তু ওই যে বীজ আগে নসিহত করেছিল, বাবা তোমাকে বীজ হিসেবে পাঠালাম হিন্দুস্তানে, সেই বেলায়েত আলী দেখলো আমার আমির শেষ। ওই একই সময় ওনার আব্বাও মারা গেছে, চলে গেলেন পাটনাতে। এই শুরু করলেন যে আমার আমির তো বলে গেছিল বীজ হচ্ছে, আমাকে বীজই হতে হবে, এখানে আমি আন্দোলন শুরু করলাম। দুই ভাই পুরো পরিবারটাই, পুরো পরিবার সবাই শুরু করে দিল দাওয়াত ও জিহাদের প্রোগ্রাম। হাজারে হাজারে মানুষ সন্ধান পেল, সন্তের পরিবর্তন হয়ে গেল পাটনা বিহারের সব এলাকার, পাটনা আজিমাবাদের এই সমস্ত মানুষদের মধ্যে। এখন যারা আমাদের সামনে আসেন, যে শুধু মুরব্বীরা, মেরাতুল মাফাতি লেখক আল্লামা সাহেবী মেরাতের নাম কি ওবায়দুল্লাহ মুবারকপুরি, বলতে এত সময় লাগে। আর একজন নাম কে, রাহিকুল মক্তুম লেখক কে, বিশ্বের সেরা সিরাত লেখক হচ্ছেন প্রকাশ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আলহামদুলিল্লাহ সিরাত রসুল যদি আজকে প্রতিযোগিতা হয়, ইনশাল্লাহ এটাও টিকে যাবে এক নম্বরে, আমরা আশা করি। এই দুজন মহামনীষী ওই আজিমাবাদের রত্ন, বুঝলে, বীজ বপন করেছিলেন বেলায়েত আলী, এনায়েত আলী। তার আমির সৈয়দ ব্রলবীর ওসিয়াত তিনি মেনে নিয়েছিলেন, জীবনের বিনিয়ে জমিদার পুত্র বেলায়েত আলী সব ফেলে দিয়ে কাদা মাটি মেখে মাটির ঘর তৈরি করেছে, সমস্ত বিলাসী তার ফেলে দিয়েছে। তার বাপ দেখতে গেছে ফাতে আলী, বাবা দেখো তো আমার ছেলেটা কেমন আছে, লোক পাঠাইছে 400 রুপিয়া দিয়ে পাঠাইছে, গিয়ে দেখে এই অবস্থা, আপনার এই অবস্থা, ডুকরি কেঁদে উঠেছে, আপনি আমার জমিদার, আমি আপনার বাড়ির কর্মচারী, আপনার এই অবস্থা। বাড়ি চলে গেলে উস্তাদজি আপনার ছেলের এই অবস্থা, বলে তাই ভাবছিল আব্বা এগুলো শুনি নাখোস হবে, না আমার ছেলে ঠিক পথে আছে, কিসের বিলাসা, আমি বুঝাবো ছেলের সঙ্গে জিহাদে, চলে আসো সোজাও এসে ছেলের সঙ্গে বুঝাই মানে যোগ দেন, বুড়ো মানুষ চিন্তা করা যায়, একটা ছেলেই যথেষ্ট, কিছুই লাগে না। সাদেকপুরি পরিবার ইতিহাস পাল্টে দিয়েছে। সাদেকপুরি পরিবার দেখার জন্য আমি নিজেই গেছি সেখানে, 1998 সালের 22 জুন তারিখে আমি নিজে এই কেন্দ্রে গিয়েছি। এখনো পর্যন্ত সরকার তাদের উপরে চোখ রেখেছে, তাদের সাইনবোর্ডটা পর্যন্ত নিয়ে চলে গেছে। যুব সংঘের সাইনবোর্ড তোমরা বরদাস্ত করো না। 1985 সালের 5ই ফেব্রুয়ারি যখন ঢাকাতে প্রথম সম্মেলন হয়, সেখানে আসছিলেন কে, পাকিস্তানের জালাময়ী বক্তা আল্লামা ইহসান আলী জাহির, এসেছিলেন আব্দুল হামিদ রহমানি। বলা হলো কি, ইহসান আলী জাহিরকে 15 মিনিট টাইম, উনি এসে মূলত আমার সিডিবে আমাকে বলছে কি করবো, ওঠেন সব ঠিক হয়ে যাবে। উঠে বলছে রইসুল হাফলা জানতে নেই কে আল্লামা ইহসান আলী জাহিরকে গরম হোনে কে লিয়ে 15 মিনিট কি জরুরত হয়, আমার গরম হতেই 15 মিনিট সময় লাগে। সমস্ত ঢাকার বংশাল নাজির এলাকার মানুষ নাচতে লাগলো তার বক্তৃতা শুনে, উর্দু থেকে বোঝে না কিন্তু বক্তৃতার জোশ দেখে মানুষ তো পাগলের মতো নাচতেই থাকলো, কি এটা, এটা মানুষ নাকি ফেরেশতা, 1.5 ঘন্টা বক্তৃতা কিভাবে চলে গেল, কিসের সভাপতি কিসের কি, আমি পিছনে বসে আছি চালাও, আমি খাবো ইঙ্গিত দিয়ে চালাও, স্পাইজর টান দিয়ে দিয়ে হাঁটাও, কিন্তু নজর পড়ে গেলাম আমি, চলে গেলাম যাত্রাবাড়িতে যুব সংঘের ব্যানার, সিরাজ চলে গেছে, সিরাজ যশোরে সেদিন সিরাজ ওখানে ছিল, এই কি টাঙাছো তোমরা এখানে,
নিজেরা দুই ভাই মিলে ব্যানারটা একদম ছুড়ে ফেলে দিল সেখান থেকে, যে ছুড়ে খুলি ফেলে দিল, তার নাম আমার এখনো মনে আসে। ইতিহাস ঘরে বুকের মধ্যে লুকানো বহু ইতিহাস তোমাদেরকে শুনিয়ে দিলাম, কারণ 1996 সালে পরে এই জেলা পরিষদ মিলনতরে আজকে প্রথম সম্মেলন হচ্ছে 96 সালে, আর আজকে 2023 বছর পরে আজকে সম্মেলন হচ্ছে। সেই সময় ছিল আন্দোলনের সভাপতি ঈসা হাক্কানি, যিনি ছিলেন 133 বছরের ব্যক্তি, ইফাজুদ্দিন হাক্কানির ছেলে, যে লোকটা বালাকোটে পালিয়ে এসেছিল, গাইবান্ধে আশ্রয় পেয়েছিল, তার তরবারি নিজে তিনি আমাকে গিফট করেছিলেন, দেখছো না আছে না ছবি, উনি আমাকে দিলেন 1992 সালে বনরপাড়া বিডি হল ময়দানে, বলছে এই তরবারি হক আদায় করার যোগ্যতা আমার নেই, এটা আপনার। এবং আমি ওইটা বুকে বেঁধে ওইটা হাতে নিয়ে এসে বক্তৃতা করেছিলাম, সে ছবি এখনো আছে আমার অ্যালবামে, বুঝতে পারলে কত খুশি। কিন্তু এই বিখ্যাত পরিবারে একটা ছেলেও কিন্তু জিহাদি হয় নাই, সাহসী হয়নি, এত ভীতু উনি। ওই দিনে পড়তে আমি তো কারাগারে গেলাম, ওর বাড়ির পাশে একদম একদম ওকে দেখতে পাচ্ছি না, ভয়ে দেখতে গেলে যাবার আমাকে অ্যারেস্ট করে, হবে না, বাপকে বেটা হতে হবে। আমি আমার ছেলেদেরকে পরিবারদের ঐসাদ করে যাচ্ছি, বাপকে বেটা হবে, খাবার দাবার আপোষ আমি হবো না, কোন অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করবো না, এখন না কালকে বলো, জি না এখনই বাতিল, এখনই বাতিল, আসতে না এখন বললে লোকে কি বলবে, এই চিন্তা করলে হবে না, তাহলে তাহলে জীবনে একটা সংস্কার দিতে পারতাম না, যখন যে সমস্যা দিনান্তরে বলে দিয়েছে, হিসাব নিকাশ করে কখন বলতে পারবো। আজকের বংশাল আজকে নাজিরাবাদের পরিবর্তন অমনি অমনি হয় নাই, এই জন্যে যখন নাজিরাবাদের বর্তমান মসজিদ তৈরি করা হয়, আমরা তহিদ ট্রাস্ট থেকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, তো আমাদের তৎকালীন ভাই কি যেন হানিফ ভাই আমাদের দাওয়াত দিলেন বাসায় খাওয়ার জন্য, ঢুকে দেখি ওনার ঘরের মধ্যে ওয়াল ওয়াল যত বড় তত বড় মূর্তি, দুইদিকে দুটা, আমি এক পার ঢুকে বেরিয়ে আসছি, ভাই আসেন না ঘরে মূর্তি সরা। আমার সঙ্গে যুবসংঘের মুফাসসির তখন ছিল, এখন বলছে আছে হরগঙ্গল দিকে মুন্সিগঞ্জ, তো পারে বুড়ো মানুষে কুসকুরু দিয়ে টাইট টুইট করা, তো বলে এটা কি, এই মুফাসসির ঢোকো সাহায্য করো, খুলে অনেক কষ্ট করে উপর করে ফেলে দিল খাটের তলায়, তারপরে আমি ঢুকলাম, খুব খুশি। আমার সঙ্গে বলতেছে আমি জানি এটা একটা বাজে দল, কিন্তু কি করবো, হ্যালো আহলেসের এমপি তোমার ওখানে বেরাইদের আমাকে দাওয়াত দিয়েছে, আমার সঙ্গে বহু লোক, উনি আবার 700 লোকে দাওয়াত দিয়েছে, বিশাল টাকা হলে যা হয় বিরিয়ানি আর বিরিয়ানি। হ্যাঁ আমি ঢুকে বলি এ কি দুনিয়ার ছবি, উনি সারা জীবনে কত ছবি তুলেছে ওই ঘর ভর্তি, সেই কারণে আমার বসেছে, ছবি দিলে আমার এমনি গাছ বলে। আমি বলে এদিকে আসেন, এক পাশে ডেকে নিয়ে হাতে সে শুনলাম, দেখুন যে ঘরে ছবি থাকে সে ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করে না, আপনি আমাদেরকে ঢুকেছেন কেউ জন্য বলেন, এ হঠাবেন কিনা তাই বলেন, এই কি আছে ওই হঠাৎ দেখলো সব, আপনি চুকু থামান আমার বাহিনী সঙ্গে আছে, ওরে হঠাবে তুমি ছিলে তাই না, তুমি ছিলে না, ইয়ে ছিল ওই মোকাররম ছিল আর হারুন ছিল, মানে যুব সঙ্গে যে কটা আমার সাথ ছিল, আরে 2 মিনিটের মধ্যে সব ছবি সাপা সব সাপ হয়ে গেল। বলি এ কি খালি নুসাদ করে গেলে হবে নাকি, দিনান্তের অ্যাকশন, কথা শেষ কাজ করাও শেষ, এমনি করে সংস্কার যদি তোমরা করতে পারো মার খাওয়া লাগবে, মার খাওয়া সমস্যা কি, হ্যাঁ মার খাওয়া শোনবা গল্প শোনবা, দৌলতপুর কলেজের নাম শুনছো না, ওই যে খুলনা বিএল কলেজ, যুবসংঘের তৎকালীন সভাপতি মাসুদ তাকে পাঠালাম, ওখানে 12 জন ছেলে একটু আমাদের দিকে মায়েল হয়েছে, আমি দেখছি খেয়াল আছে, ও সেখানে গিয়ে ওই হাদিস বোকারশের যেসব জায়গায় আছে না রফাদানের হাদিস, আমি বুকি হাত হাদিস আসে দেখুন, তখন তো সারা রসুল লিখে নাই ভাই, ওই সব জায়গায় কাগজ ঢুকে ঢুকে বলে এগুলো যে তুই পড়বা, যে কটা ছেলে যখন আমাদের সঙ্গে আসতে পড়তে গেলে ইতিমধ্যে একজন বিহারি ছেলে সে খেপে গেছে, বলে এইসব কী পড়েন আপনি, মৌলানা আব্দুর রশিদ সাহেবকে আপনার ফেললেন বড় বক্তা হিসেবে তাই না, উনি তখন মুফাসসিরে কোরআন কাদের কেস বলেন দিয়ে বলতে পারেন কি, উনি তখন বড় মুফাসসিরে কোরআন বলতে পারবো না, বৈদিক ব্রেন আপনাদের নাই তো, উনি গোহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে মৌলানা আব্দুর রশিদ সাহেব, উনি হলে ওই দলের মুফাসসিরে কোরআন, ছেলেরা বলছে আপনি তো তফসির করতে আসছেন, এই ছেলেটা এ কি বলি গেল, এ কি আসে তাহলে আসতে বলবো না, তো কালকে আসে বলবে, হ্যাঁ তাই বললো আসেনি, তারপর দিন এসছে, এ তো আবার গেছে ঢিল মারলো মাটির ঢিলা, মাথায় লাগছে টুপি ছিল বললে মাথাটা ফাটেনি কিন্তু ধুলাতে উঠলো, এ দৃশ্য দেখে ওদের মায়া লাগছে, ছেলেটা তো হাদিস পড়াচ্ছিল,
শোনাচ্ছিল, মাথা ঢিল মন কিচ্ছু বলল না, এ কি ব্যাপার? তখন ওনাকে ধরলো, তৃতীয় দিন উনি বললেন, হ্যাঁ এসবগুলো হাদিসে আছে, সহি হাদিসে আছে, আপনি করেন না কেন? কেনরা উত্তর নেই, ছেলেদের কারবার বুঝতে পারছেন, ছেলেরা যুবসংঘ যুবশক্তি খেপে গেলে যে অবস্থা হয়, আপনাকে অবশ্যই হয় মানতে হবে না ছাড়তে হবে, একেবারে আলটিমেটাম দিয়ে দিল। পরে উনি বললেন, হ্যাঁ এটা ঠিক, আমি আজ থেকে শুরু করলাম, শুরু উনি করলেন বটে, কিন্তু নেসারিয়া হেফজখানা থেকে ওনার ওই কি ও কি ওরা রোগ না কি কিছু বলে না, সব রোগ নিয়ে তো সব ক্যান্সেল, সব শেষ। ফলে উনি তখন যুবসংঘের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, ওনার বাড়ি ঘর করে দেওয়া সবে যুবসংঘের পক্ষ থেকে করা হলো। কত দূর থেকে চাল ঘাড়ি ঘাড়ি নিয়ে আসা হয়েছে সেখানে বলতে তো খারাপ লাগে, নিয়ে রাতারাতির মধ্যে ওনার ঘর করে দিলাম খালিশপুরে, ওনাকে চুপিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেখানেও ঠেকানো হলো যুবসংঘ ছেলেরা, না মারে মারা হবে না। এই হলো আব্দুর, পরবর্তীকালে আপনাদের কাছে বিশাল বক্তা, কিন্তু হলো কি করে দেখ, ওই একটা ঢিল মারা ধৈর্যের সঙ্গে বরণ করার ফলাফল হলো এটা। ঠিক এই ঢিল মেরেছে আমার রসুলকে, রক্ত ফিনকিতে বেরিয়েছিল, একটা মহিলা দেখলো যে আবু জাহালকে বলল, তোমার ভাতিজাজকে এই হামজাকে বললো, হামজা যে এক দরদাম হইল লাঠি মারিয়ে নেতা বেরিয়ে আসলো, কি ব্যাপার, আমার আমাদের বংশের ছেলে, সে যাই বলুক না কেন তাকে ঢিল মারলো, তুমি কিসের নেতা বলো, বিচার করো, কিছু বিচার করেনি। পরের দিন একেবারে স্বয়ং ওমর এসছেন, আল্লাহ রাসূলকে মারার জন্য এসছে না, কিন্তু না, তার বোন বলল, আমরা এইটা পড়ি, লুকানো ছিল কোরআনের পাতা, করে দেখালো, তোহা ওরা তো আরবি সব বুঝে, বলে আরে এ তো চমৎকার জিনিস, এ তুই কোথায় পেলি, কে বলছে এটা, তা তুমি যাকে মারার জন্য যাচ্ছ তিনি এই তারিখ কাছ থেকে আসা, তাই অনুঙ্গ তরবার নিয়ে যে ওমর যাচ্ছিল রসুলকে হত্যা করার জন্য, সে তার দেহরক্ষে বেরিয়ে চলে গেল। এটাই হলো ইসলাম আন্দোলন ইতিহাস, এটাই হলো যুবসংঘের ইতিহাস। যদি সেদিন বিএল কলেজে মাসুদ বিন সাহ এলো ঢিল মারার কঠিন বিপদ সহ্য না করতো, সেদিন আব্দুর রবকে আমরা কোশ্চেনে খুঁজে পেতাম না। পরবর্তীকালে আব্দুর রব আমাদের একটা একবারে কী বলো নাঙ্গা তলার মধ্যে সারা দেশে কাজ করেছে। আল্লাহ পাক তাদের সকল সৎকর্ম কবুল করুন। যুবসংঘের ইতিহাসে যেসব কাজ হয়েছে আরও আগামী দিনে আমরা আশা করছি আমরা চলে যাওয়ার পথে তোমরা এগুলো এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের বড় কামনা। তোমাকে রাজি আসো, রাজি আসো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে রাখো। আহলাদের যুবসংঘ আগামী দিনে বাংলার পরিবর্তন করে ফেলবে, সমাজ পরিবর্তন করবে। কোনো সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, সরকারের কাছে আমাদের একটাই দাবি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও সংবিধান তৈরি করুন, না করলে আপনি মুসলমান আমিও মুসলমান, আমাকে কেমন তোমার আল্লাহকে ধরা পড়তে হবে, আপনাকেও ধরা পড়তে হবে। জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, এই জনগণ আপনার সঙ্গে কবরে যাবে না, কথা ঠিক না? সর্বভৌম ক্ষমতার উৎস কে? সকল সত্যের অভ্রান্ত উৎস কি? আল্লাহ রহি। আমরা বলি জনগণই সর্বভৌম ক্ষমতার উৎস নয়, আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস, এবং অভ্রান্ত সত্যের উৎস হচ্ছে আল্লাহ রহি, মানুষের তৈরি করা মন গড়া কোনো আইন বিধান নয়। এই কথা আমরা বলছি, দার্থীন ভাই বলে যাচ্ছি, যেখানে এখন ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত বলে যাবো ইনশাআল্লাহ। যুবসংঘের প্রত্যেকটা ছেলেকে আমার ওসিয়াত রইল, আমরা মরে যাচ্ছি যাবো, যতদিন বাসে লিখে যাচ্ছে এটি আমার সাক্ষাৎ দাঁড়িয়ে হবে, তোমরা এগুলো পড়ো এবং এর উপরে আমল করার চেষ্টা করো, ভবিষ্যতে যদি কখনো মনে পড়ে আমাদের জন্য পরকালে মুক্তির জন্য দোয়া করো। সবার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি, এবং আজকে যারা মেহমান আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের তরুণ সভাপতি সেদিনে আমার তারুণ্যের সে অস্থলাভিষিক্ত হয়েছে, আমি চাই হকের পক্ষে তার তারুণ্য যেন অব্যাহত থাকে, এবং এই প্রত্যেক তরুণ যারা তোমরা এসেছো প্রত্যেকের মধ্যেই যেন আমি দেখতে পাই, কেউ যে বীজ বললাম না একটাকে বেলাতালি, এক একটা বীজ হয়ে নিজ নিজ এলাকায় চলে যাও, সেখানে গিয়ে তোমরা বৃক্ষ উৎপাদন করো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন। আমি আকুল কহলি হাজা আস্তাকুল্লাহ লি ওয়ালাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আল আউনের কমিটি গঠন করা হয়েছে আমাকে বলা হচ্ছে পড়ার জন্য, আসলে আল আউন কি আপনার বোঝেন কি এটা বিষয়টা, খেলা পড়লে তখন বোঝেন নাকি? আল আউন এটা হচ্ছে হাদিস থেকে নেওয়া একটা শব্দ, আল্লাহ ফি আউনিল আব্দে মা কান আব্দু ফি আউনি আখিহে, আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা বান্দার সাহায্য থাকেন। এই আউন শব্দটা ওখান থেকে নিয়ে এসছে আমার কাছে। আর একটা আছে তা আবনু আল্লাহ তাকওয়া, তোমরা নেকির কাছে সাহায্য করো,
তো অন্য অন্য যত রক্তের গ্রুপ আছে তারা আপনার ওই ব্লাড ব্যাংকে রক্ত রেখে দেয়, সেখান থেকে পরে লাগলে তাদেরকে দেয়। আর আমরা আমাদের আমরা যারা ডোনার হন আপনাদের মধ্যে লিল্লাহ, এই মানুষকে আমরা বলি অমুক ফোন করেন যে ভাই অমুক জায়গায় রক্তের প্রয়োজন, আপনি যান সেখানে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে ব্লাড নিয়ে দিনান্তে পুশ করা হয়, ফলে এই জীবন্ত ব্লাড এত দ্রুত অ্যাকশন করে যে আলহামদুলিল্লাহ সে রুগী আল্লাহর ইচ্ছা হলে সুস্থ হয়ে যায়। এই জীবন্ত ব্লাড আর ফ্রিজের ব্লাডকে সমান হবে, প্রতিটি ডোনার আল্লাহর জীবন্ত ডোনার। তার সভাপতি এখানে মঞ্চে আছে, আমি বলে দিচ্ছি সভাপতি ডাক্তার আব্দুল মতিন ওরকম সালাম দাও, সহসভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব আসো পিছনে, সাধারণ সম্পাদক ডক্টর মুখতারুল ইসলাম আসো সালাম দাও, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির আসো, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ নবীল কোথায় ওদিকে, আচ্ছা প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ আছে নাকি, না চলে গেছে, চলে গেছে না, আচ্ছা ঠিক আছে ভালো ছেলে, সব যুবসংঘ ছেলে সব, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ আছো, সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দুলার হোসেন গাইবান্ধা চলে গেছে নাকি, ও পিছনে ধন্যবাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ খালিদুর রহমান সাতক্ষীরা বাচ্চা ছেলে এই যে আমাদের দাওরা ছাত্র মার্কাজে, আর আর একটা বিভাগ হলো স্বাস্থ্য সেবা বিভাগ, কারণ আপনারা প্রায় ফোন করেন হাসপাতালে অমুক রুগী আছে ভাই একটু দেখেন, বোঝে না হাসপাতাল কী জিনিস কোনটাতে সমস্যা না, এই জন্য এই ব্যাপারে এই পাকা লোক হলে আমাদের জাহিদ তো ওকে এই এইটা আছে জাহিদ আছে, এ হলো স্বাস্থ্য সেবা বিভাগের সেক্রেটারি সম্পাদক, আর সহ সম্পাদক হলো ডাক্তার আবুল বাসারি আমাদের মার্কাজের যে ডাক্তার ওই ছেলে আসো নাকি তুমি আবুল বাসার, আচ্ছা আর একটা হলো সমাজ সেবা বিভাগ, এলাকায় মানুষ গরিব মানুষের মধ্যে খেতে পাচ্ছে না, এলাকার মানুষ সেটা তাদেরকে চিনে তাই না, তাদের বাড়িতে চাল পৌঁছে দেওয়া, দূর খাওয়া পৌঁছে দেওয়া, তর্কের পৌঁছে দেওয়া, এই যে সেবার কাজগুলো এইগুলো করার জন্য আমাদের একটা আলাদা বিভাগ খোলা হয়েছে, তার সম্পাদক হচ্ছে মোহাম্মদ রিজওয়ানুল হক রাজশাহী আছে, ও রিজওয়ান আছে ও আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খাইর, আর ওর সাথে হলো সহ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সামিন আকবর আলহামদুলিল্লাহ তুমি আছো না, আমাদের মার্কাজের শিক্ষক ছিল আগে, এই মোট 13 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হলো, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, নাহলে প্রাক্তন তাদের যথাযথভাবে দায়িত্ব গ্রহণ করে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।